السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم সম্মানিত সকল দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখানে আছেন, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুখে রাখেন, শান্তিতে রাখেন, নিরাপদে রাখেন। আপনারা সকলে হয়তো অধীর আগ্রহে আছেন, আমি অতীব সম্মানের সাথে ওনার নাম উচ্চারণ করছি, জনাব ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী হাফিজাহুল্লাহ সম্পর্কে আমি কি বলবো, ওনার ভিডিওর জবাব কি দেব, এই জন্য হয়তো আপনারা অনেক অপেক্ষায় আছেন। জি ঠিক, আমিও আপনাদের সময় মতো এসে গেছি। আমি গত রাত্রের আগের রাত্রে রাত ঠিক 11:12 দিকে মনে হয় ঘুমাইতে যাচ্ছি, তার আগের মুহূর্তে 11:00 দিকে মনে হয় ঘুমাইতে গেলাম, তো আগের মুহূর্তে ভিডিওটা পেলাম, শুনলাম, খুব মজা লাগলো। ওনার কথাগুলো শুনে শুনে দেখলাম যে মহাব্বতটা আরও বৃদ্ধি পেল, কারণ ওনার হাস্যর্য চেহারা, মিষ্টি ভাষায় অবশ্যই খুব ভালো লেগেছে, কিন্তু মিষ্টি ভাষার সাথে উনি মোটামুটি খুব দামি বিষ মিশিয়ে রেখেছেন, যাতে আমাকে খুব ক্ষতবিক্ষত এবং আহত করেছেন। উনি উনি চেষ্টা করেছেন আমাকে সামান্য 7 মিনিটের সরল ভাষায়, যেটা আমি বক্তব্য দিয়েছিলাম, যেটা দিয়ে ওনাকে একটা আহ্বান জানিয়েছিলাম বা আবদার করেছিলাম বা পরামর্শ দিয়েছিলাম যে আপনি আহলে হাদিস নিয়ে একটু সুধারণা অর্জন করুন। আর সুধারণা অর্জন করতে হলে পারে আপনাকে আকিদার বইগুলো পড়তে হবে, আপনাকে সৌদি আরবের বা আরব দেশের বিজ্ঞ আলেমে দিন, যারা প্রবীণ আলেমে দিন, তাদের বইগুলো পড়েন। তারপর কিছু বইয়ের নামও বলেছিলাম আকিদাই, তো যা হোক উনি সবগুলোকে মোটামুটি ডিনাই করেছেন, এবং তারপরও যদি আপনি আমার সাথে একমত না হতে পারেন, আমি যে আকিদা সম্পর্কে বই লিখেছি সেটার সাথে যদি একমত না হতে পারেন, তাহলে আপনি আমার সাথে বাহাস মোনাজারা করবেন, আমি প্রস্তুত আছি, এবং সে শর্তগুলো দিয়ে দিয়েছিলাম, আজকেও সে শর্ত উল্লেখ করবো ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, উনি আমি যদি ওনার বক্তব্যকে আসলে পোস্টমর্টেম হিসাবে নিই, তাহলে অনেক আলোচনা আছে, মানে 2-4 ঘন্টায় শেষ হবে না, তো আমি সেটা যাব না, বড় মানুষ, তারপরে একটু ইঙ্গিত দিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আপনারা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সূত্র ধরে চলছেন, সুন্নি দাবি করছেন, সুন্নিয়তের মধ্যে আছেন না না আছেন। হযরত, আপনারা তো শেখ বলেন না, তাই হযরত বলছি, বা হুজুর ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী হাফিজাহুল্লাহ, আপনাকে আবারও আমি খুবই শ্রদ্ধার সাথে বলছি, আপনি রাগ করবেন না, আপনি আমার কথায় আবার পেঁচাবেন না, আমি তো সরল মনে বলেছি, আমি একজন আলেম, টুটিফুটি যা আল্লাহ আলাম আমাকে এলেম দিয়েছেন, আমি সেই হিসাবে একজন আলেমকে পরামর্শ দিয়েছিলাম, আবদার করেছিলাম, কিন্তু আপনি সেটাকে খুব মানায় বোটাই সরকারকে আমার বিপক্ষে দাঁড় করানোর চেষ্টা করছেন, করেছেন আলেম ওলামাদেরকে চেষ্টা করেছেন, মানে অপব্যাখ্যা যাকে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে সঠিক বুঝদান করেন। আলেমে দিন হয়ে কেমনে মানুষকে এভাবে আমার বিপক্ষে আপনি উস্কানিমূলক বক্তব্য দেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন, আল্লাহ আপনাকে সঠিক পথে নিয়ে আসুন, এই দোয়া করছি। সত্যিকারই সঠিক জিনিসটা বাংলাদেশে বসে আমরা কল্পনা করতে পারছি না যে আজকে কোথায় আমরা হারিয়ে গেছি সঠিক থেকে, এই জন্য আপনাকে বারবার বলেছিলাম, আমি অনুরোধ করেছিলাম আমার বক্তব্যের মধ্যে। আপনি প্রথমেই শুরু করেছেন নাহমাদুহু থেকে বলে শুরু করেছেন, কোনো সালাম দেননি, তারপরে আপনি মাঝখানে এসে আমাকে সম্বোধন করে সালাম দিলেন স্পেশালভাবে, কেন প্রথমে সালাম দিলি তো আমার জন্য হতো, দর্শকের জন্য হতো, সবার জন্য হয়ে যেত, আপনি প্রথমে তা সালাম দিলেন না, শুধু আমাকে সালাম দিলেন, তো এগুলো তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুনবে আপনি জানেন, তো কেন আমাকে সালাম দিলেন, কাউকে দিলেন না, ভুল করেছেন, এটা সত্যিকারী সুন্নাহ বিরোধী কাজ করেছেন এটা। তারপরে আপনি আয়াত পড়েছেন ইদফা ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা, যে ভালো আর খারাপ সমান হয় না, তারপরে বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, যেটা ভালো নাকি ইদফা বিল্লাতি হিয়া আহসান, ভালোর মাধ্যমে যেটা ভালো তার মাধ্যমে তোমরা কি করো, ই করো, উত্তর দাও, দফা করো, প্রতিহত করো।
হতে পারে ফাইজাল লাদি বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াহ, তোমার আর ওর মাঝে যে আপনার দুশ্মনীটা রয়েছে, কান্নাহু ওয়ালিউন হামিম, আল্লাহ বলছেন একেবারে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। তো সুতরাং অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হওয়ার মতো কাজ করতেন। আপনি এত বড় মানুষ, কেন এভাবে আমাকে রাষ্ট্রের বিপক্ষে দাঁড়ানোর চেষ্টা করেছেন আপনি? আপনি কেন মিথ্যাচার করেছেন, কেন অপব্যাখ্যা করেছেন? বুঝতে পারলাম শরীয়তের বিষয়ে যেমন আপনি আকীদার বিষয়ে তেমন জানছেন না, ঠিক আপনি দেশের সংবিধান বিষয়ে তেমন জানছেন না, দেশের আইন নিয়ম নীতিতে জানছেন না, আপনি শুধু পেঁচাই পোঁচাই মানুষকে বিপদে ফেলার জন্য কৌশলগুলো শিখেছেন, কিন্তু আসলে সত্যি করি না। আসলে আপনার কথা শুনে আমি খুব আনন্দিত হয়েছিলাম, খুশি হয়েছিলাম, মহাব্বতটা বেড়ে গেছিল। কিন্তু আপনি করেছেন কি, বলছেন যে আমার আর উত্তর দেওয়া লাগবে না, আমি আর উত্তর দিব না, আমার নাতিরাই আনাফ। আপনি নাতিদেরকে খেপাই দিয়েছেন, এত খেপন খেপাইছেন যে কালকে আমার মনে হয় শতাধিক ফোন এসেছে, কেউ তো মিষ্টি ভাষায় আর কেউ কেউ কর্কশ ভাষায়, কেউ হুমকি ধুমকি এই ওই, কেন এগুলো করছেন? তো অরাফুসারাতু বিসামারিহা, আপনি তো জানেন যে গাছের বৃক্ষ তোমার পরিচয় কি, ফলে পরিচয়। তো আপনার ফলের যদি অবস্থা হয় তাহলে আপনার কি অবস্থা হবে? আপনার মিষ্টি কথাতেই বুঝতে পেরেছি আমি। আমি আগেই বলেছি যে আপনি খুব ক্ষমতার মালিক, আপনার সাথে আমি পারবো না, কারণ ক্ষমতা দিয়ে আমি পারবো না আপনার সাথে। সুতরাং আপনি সেই ক্ষমতাটাকে কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আল্লাহ আকবর, আপনারা এত একজন মুসলিম ভাইয়ের প্রতি এত বিদ্বেষী, এটা কল্পনা করা যায় না। আপনি একজন বড় মাপের মানুষ, সরলভাবে আমি বলেছি, আপনি সরলভাবে আমাকে বলবেন, আমাকে কল দিবেন অথবা ভিডিও আকারে বলেছেন, বলেছেন হ্যাঁ, তারপর আমি কি উত্তর দিই দেখেন, তার করে আপনি লেলিয়ে দিলেন হাজার হাজার মানুষকে, বা বলতে পারি শত শত মানুষকে লেলিয়ে দিলেন আপনার ছাত্রদেরকে, হুমকি ধুমকি, এগুলো কেন, এটা কেন করবেন? আমার আমি তো কাউকে বলিনি, আমি তো ফোনই দিনই নিজে আপনাকে জাস্ট পরামর্শ দিয়েছিলাম সংশোধন হবেন, আর সংশোধন না হলে পরে বাস ফেস টু ফেস হবো আপনার সাথে, এই কথা বলেছি। কিন্তু আপনি সেটা না করে উল্টাপাল্টা অনেক কিছু বলেছেন আমার ব্যাপারে। আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন, দোয়া করছি, এবং এর বিচার আল্লাহর কাছে দিলাম, এর বিচার আল্লাহই করবেন আপনার, ইনশা আল্লাহর কোর্টে আপনার বিচার হবে, ইনশা আল্লাহ হবে। আপনি আমাকে অপবাদ দিয়েছেন, আপনি আমাকে বলেছেন উচ্চতর ডিগ্রি পিএইচডি ব্যাপারে আমি হস্তক্ষেপ করেছি, জি না হস্তক্ষেপ করিনি। হ্যাঁ, আপনি বলেছেন বাংলা ভাষার উপর হস্তক্ষেপ করে, জি না বাংলা হবে, বাংলাই কথা বলছি আমি, আমার মা বাংলা ভাষায় কথা বলেছে বলতো রহিমাহাল্লাহ। আপনি কেমন আমাকে সব কথা বলেন? আমি দেশের নাগরিক, দেশপ্রেমিক, আমাদের প্রতিটি বক্তব্যতে দেশের ও জাতির পক্ষে বক্তব্য রয়েছে আলহামদুলিল্লাহ। এটা সরকার খুব ভালো করে জানে, সরকার খুব ভালো করে জানে। বাংলাদেশ জমিয়তে নাকি বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন এবং জমিয়তে আহলে হাদিস, এই আমাদের যে বৃহত্তম দুইটি সংগঠন রয়েছে আলহামদুলিল্লাহ, এরা যে ভূমিকা পালন করেছেন জঙ্গি দমনের জন্য, যদি আপনাদের এলাকা আমরা যেতে পারতাম, সব জায়গা বাংলাদেশে আমরা কাজ করতে পারতাম, এই বাংলাদেশ থেকে জঙ্গি চিরকালে বিদায় নিয়ে নিত, চিরকালে বিদায় নিয়ে নিত। ঠিক আছে, জঙ্গি তো কারখানা আপনাদের কাছে, আফগান থেকে জঙ্গি এদেশে আসছে, আফগানের যুদ্ধটাকে বাংলাদেশে তৈরি করেছে হারকাতুল মুজাহিদিন, কাদের আপনাদের, তালেবান কাদের আপনাদের, সেখান থেকে আপনাদের বাংলাদেশে ঢুকে আহলে হাদিসকে ক্ষতবিক্ষত এবং আহলে হাদিসকে আপনার কলুষিত করার জন্য একটা চক্র কাজ চালিয়ে যাচ্ছে, এখনও চালিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আপনার সাথে ভিডিও যখন কথা বলি তখনও আমি এটা বলেছি, তিনটা পয়েন্টে কথা বলেছি, আপনি একটা শুনেছেন, আমি এগুলো সতর্ক করেছি যে আমাদের মাঝে ঢুকে আমাদের ক্ষতিও করছে অনেকে এবং চেষ্টা আছে, সুতরাং সাবধানও করেছি। তো যা হোক, আপনি বড় মানুষ, এভাবে আমাকে আমার বিপক্ষে এভাবে আপনি অভিযোগ তুলিয়ে সরকারকে খ্যাপিয়ে উঠাচ্ছেন, আলেম ওলামাদেরকে খ্যাপিয়ে উঠাচ্ছেন, এই অপব্যাখ্যার জন্য কেয়ামতের দিন আল্লাহর দরবারে কোর্টে ইনশাআল্লাহ আপনার বিচার দিয়ে দিলাম, আল্লাহ বিচার করবেন ইনশাআল্লাহ। আপনি আমাকে আমার সাথে কথা যখন শুরু করেন তখন আপনি আমাকে মজাকের ছলে কথা শুরু করেছেন, মজাক ঠাট্টা, বাচ্চাদের সাথে মোনাজার আবাস করতেন, যে আমি যে আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম, ভাগ্য ভালো যে আমি চ্যালেঞ্জ করেছিলাম আপনার মতো একজন বৃদ্ধ মানুষকে। আমি যদি আবার এটা বাচ্চাকে কোনো চ্যালেঞ্জ করতাম তাহলে আপনার কথাটা ঠিক ছিল, কিন্তু আমি তো আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরও হায়াত দান করুন। বাচ্চা দেখে আমরা মুনাজারা বাসে যাই নাই, আমরা যেতেই চাচ্ছিলাম না, কর্তৃপক্ষ হাতে পায়ে ধরে অনুরোধ করে তিন দিন পরে আমি হ্যাঁ বলেছি, তাও বড় আলেমদের ফোন আসার কারণে, না হলে যেতাম না, আমার সিনিয়র ভাইদের ফোন আসার কারণে গিয়েছি, নাহলে আমি যেতাম না।
তারপরও ভাইরা শেখ এগুলো তো তারাই আলটিমেটাম দিয়ে তারিখ দিয়ে আমাদেরকে যেতে বাধ্য করেছে। আপনি উল্টা পাল্টা করে বড় মানুষকে আপনি এগুলো বলেন, আমার তো বুঝে আসে না। লাইভের মাধ্যমে কি লক্ষ লক্ষ মানুষ প্রমাণ পায় নাই কারা সত্য কারা অসত্য কারা সঠিক কারা অসঠিক? আপনি আপনিও বুঝেছেন কিন্তু না বুঝে না বুঝেও না বুঝার ভাজ করছেন। যাক আল্লাহ আপনাকে বুঝে, আমাকে ঠাট্টা বিদ্রোপ করেছেন অনেক, যাহা করেছেন করেছেন, এটা তো ইসলাম আপনার ই করে না সমর্থন করে না, তারপরও আপনি করেছেন, যা হোক এটা আপনার ব্যাপার, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। যা হোক সেটা আপনার ব্যাপার, আমাকে নিয়ে যা করেছেন বলেছেন সেটা সঠিক করেছেন না ভুল করেছেন এটা আপনি চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে শেখ কিশোরগঞ্জের বাহাস সেটা আমরাই বিজয়ী ঘোষণা করি, জি না, এটা মানুষের বিচার করবে। দ্বিতীয় নম্বর বিচারকদের মধ্যে একজন বলি দিয়েছেন যে মুনাজাত সম্মিলিত মুনাজাতের পক্ষে কোনো হাদিস বা কোনো দলিল দিতে পারেন নাই, ওখানে দেখবেন এই বিচারকের কথা নেটে ভেসে বেড়াচ্ছে। যা হোক এটা নিয়ে আমার কথা ছিল না, অত বলা দরকার ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে। আপনি একটা কথা বলেছেন কি যে মাদানির নামের শেষে লাগিয়েছেন, তো আপনি তো দেওবন্দের পড়া দেওবন্দিও লাগাইতে হতো, আপনি এটা লাগাননি এটা বেদাত করেছেন। আচ্ছা এটা তো খুব হাস্যকর কথা বলে দিলেন যে বেদাত কাকে বলে, আপনি যদি এভাবে বেদাতকে বুঝেন তাহলে তো আমার কথা যা বলেছিলাম আকিদা বিষয়ে, এবার তো বুঝলাম শরীয়তের সমস্যা, শরীয়ত নিয়ে তো আপনার সঠিক ধারণা নাই যে কোনটা বেদাত কোনটা সন্ন্যাত এটাই তো বুঝেন না, তাহলে সন্নি নাম দিলেন কেন? নাম দিয়েছেন সাইনবোর্ড, সাইনবোর্ড দিয়ে তো সন্নি হওয়া যায় না শেখ, সাইনবোর্ড দিয়ে সন্নি হবেন? হলে পরে দেখেন মরণের পরে কি ঘটে, এখন তো সমস্যা নেই, দুনিয়াতে সব কিছু বলতে পারবেন করতে পারবেন। যা হোক সময় আসলে কথা বেড়ে যাচ্ছে, বেদাত না এটা, বেদাত না এটা, আপনি ভুল একটা কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝার তৌফিক দান করুন। এবার আপনি বলেছেন যে আপনাকে তো চিনতাম না, এখন চিনলাম তাহলে আপনার কথা বলা খুব ভালো হয়ে যাবে। জি আমি আপনাকে চিনতাম না, কয়েকটা বক্তব্য হয়তো দশটা বক্তব্য কিছু 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 শুনেছিলাম, এখন তো মাশাআল্লাহ ফুল বক্তব্য শুনতে গিয়ে তো দেখি অবস্থা আরও খারাপ আপনার। আল্লাহ আকবার, ওলিদেরকে নিয়ে কি বলেছেন আপনি, হ্যাঁ চলন্ত তীরকে থামিয়ে দিতে পারে ওলিরা, দেখি এমন ওলি একটা আছে না নাই, সব যুগে তো আবদাল থাকে, দেখেন তো এই করোনাকে থামাইতে পারে কিনা, দেখেন তো এত সমস্যার মধ্যে আজ গোটা বিশ্ব, আপনাদের পীরগুলো গেল কোথায়, না দেখি নাই বর্তমানে, যদি না থাকে তাহলে আর ওলি ওলি করিয়েন না, হ্যাঁ আল্লাহর ওলি আমাদের কাছে আছে, কিন্তু ওরা তীর থামাইতে পারে না, ওরা আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়ে যায়, আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ বুঝাতে হবে। আপনি বলেছেন যে হ্যাঁ আমি বলেছিলাম আপনি যে আপনি যদি রেগে যান খেপে যান আমরা খেপে যাব, এর মানে বুঝেন নাই আপনি, মানে আমি যে আপনাকে একটা আবদার জানাইলাম, আবদার জানাইছি আপনি এটা ভাববেন কিন্তু আপনি খেপে গেলেন, তো খেপে গেলেন তো আমিও খেপে গেলাম, এই যে আপনার উত্তর দিচ্ছি এখন, এটা কথা বলা হয়েছে আপনাকে, আপনি অবাক্ষা করছেন কেন? আপনার সাথে আমি কোনো খারাপ আচরণ করবো না, কারণ আপনি একটা বয়োজ্যেষ্ঠ একজন আলেম দিন, এই হিসাবে কথা বলছি আপনাকে, সম্মান দিয়ে কথা বলছি, যেমন আব্বার সাথে কথা বলি, আমার আব্বার সাথে বড়ো ভাইয়ের সাথে কথা বলি, উচ্চস্বরে কথা বলি না, বেয়াদিব করি না, ঝগড়া করি না, আপনার সাথে করবো না, আপনাকে আমি সে সম্মান দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আলেম ওলামাদেরকে মনে প্রাণে ভালোবাসি, আমি আলেম ওলামাকে মাথা তাজ, আমাদের আমাদের ওস্তাদগুলো যে দেওবন্দে যাদের কাছে পড়েছিলাম ওখানে ওস্তাদ মারা গেছেন, তার দেখছি যে তারা নাগাইতেছেন, আমি সে মাদ্রাসায় ঢুকলাম দেখি তারা নাগাইতেছে, তার জন্য আল্লাহ আকবার, ওনাকে দেখলাম মারা গেছেন, তারপরে দেখলাম আরও আমার একেবারে মনে প্রাণে যাকে অনেক খুব ভালোবাসতাম সেই ওস্তাদও মারা গেছেন, চোখের পানি এমনি অজরে পড়তে লাগলো। ওস্তাদদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, যদি আপনি কোরআন সন্ন্যাস ভিত্তিক আসেন আপনি আমার মাথার মুকুট হবেন ইনশাআল্লাহ, আপনার পা দাবাই দেবো, আপনার সেবা করে দেবো, কোনো আপত্তি নেই, আপনি আমার বড়ো ভাই, আপনি আমার দিনী ভাই, আপনাকে তো আমি মহাব্বতের সাথে ডাকিয়েছি কিন্তু আপনি তো মহাব্বতের সাথে ডাকেন নাই, হাসি মুখে আমাকে এমন মারা মেরেছেন যে আমার চামড়া গোস্ত সব ঝরাই ফেলেছেন, আমাকে চেষ্টা করেছেন যাতে মামলা মোকদ্দমা করে আমাকে হেস্তনাস্ত করতে পারে, এটা করবেন? করেন, ঈসা আলাইহিস সালামের সাথে জুলাইখা করেছিল, ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে করেছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করেছিল, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করেছিল, আপনি যদি সে পাঠ নিয়ে নেন তো নেন, সমস্যা কি, সমস্যা নেই, অসুবিধা নেই। আল্লাহু আকবার,
আপনি বলেছেন যে আমার আকীদায় আপনি আঘাত করেছেন, আকীদা ব্যাপারে। জি, আমি তো তখনও বলেছি, এখনও বলছি, আপনি আকীদা সম্পর্কে আসলে জানেন না। এখন আপনার বক্তব্য দিয়ে আরও প্রমাণ হয়ে গেছে এবং ২৫টি বিষয় আপনি বলেছেন যে জীবনও আপোষ হবে না। সে ২৫টি বিষয় মোটামুটি প্রায় আকীদা সম্পর্কে সেটাও আপনাকে বলবো ইনশাল্লাহ। আপনি বলছেন যে আমাকে ফোন দিলেন না কেন, আমার ব্যাপারে ভিডিও করলেন কেন? জি, আপনাকে ফোন দিয়ে কি আপনার ভিডিওগুলো ডিলিট করে দিতেন? আপনি মহাজন সাইফিকে কীভাবে ঠেলে দিয়েছেন আমরা তো শুনেছি। তো আপনাকে ফোন দিয়ে তো আমি আরও বিপদে পড়ে যেতাম। আমি ফোন দিয়েই যে পরামর্শ দিয়েছি, সুতরাং পরামর্শ সে অনুযায়ী যদি আপনি একটু গবেষণা করেন ইনশাল্লাহ আমাদের মাঝে মহাব্বত সৃষ্টি হবে, দুশ্মনী সৃষ্টি হবে না। কিন্তু আপনি দুশ্মনী পথটা বেছে নিচ্ছেন। আপনাকে অনুরোধ করব এ পথে যায়েন না, এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না। আল্লাহকে স্মরণ করি, সবগুলো চিন্তাভাবনা করি, কাজ করবেন ইনশাল্লাহ। জি, আপনার ভিডিওগুলো যেগুলো যেহেতু মাঠে মাঠে ভেসে বেড়াচ্ছে নেটে, সুতরাং আমাকেও কিছু সেই ভিডিওগুলো সম্পর্কে মানুষকে জানাইতে হবে, নাহলে পারে মানুষ জানবে কেমন সত্যটা। মদিনায় কেন পড়লাম, আই আরাবিয়ানদের কাছে কেন আট বছর পড়লাম যদি আমি সত্যগুলো না বলি? বাল্লিগ মা উনজিলা ইলাইক, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিক। হে মুহাম্মদ, তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমার কাছে সব পৌঁছে দাও, সব পৌঁছাইতে হবে, কোনোটা গোপন রাখা যাবে না। ভাইয়ের আমার আসি সামনে, আপনি এটা বলেছেন, যা হোক, আপনি বলেছেন যে রুমের মধ্যে কেমনে মোনাজারা বাস হবে, কেন হবে না ভাই? মাসালা মাসাইল তো এইভাবে রুমের মধ্যে হয়। আপনি আমাকে বিবৃতি দিলেন, ভিডিও ছাড়লেন, তো রুমের ভিতরে ছেড়েছেন। মাঠে ময়দানে গেছেন আপনি? মাঠে ময়দানে যাওয়ার জন্য তো শীতকাল পুরাটাই আছে আপনার, কিন্তু বাহাস মোনাজারা একটা বিষয় নিয়ে গবেষণা করা, এটা মাঠে হয়? মাঠের মধ্যে গবেষণা হয়? আপনি কেমনে বললেন যে এটা রুমের ভিতরে ডাকলেন কেন, মাঠে ময়দানে করবো? মাঠে ময়দানে কেমনে করবেন? মাঠ, আপনি বলেছেন যে আসো জাতি ঈদগাহ ময়দানে আসবা, তুমি তোমার দল নিয়ে আসবে, আমি আমার দল না, যে আপনি করে বলেছেন আলহামদুলিল্লাহ, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ। আসলে এই জন্য আপনাকে খুব ভালো লেগেছে যে আমাকে আপনি সম্মান, অনেক সম্মানের কথা বলেছেন। তো যা হোক, মাঠে আপনি বলেছেন যে জাতি ঈদগাহ ময়দানে আসেন আপনার দল নিয়ে, আমি আমার দল নিয়ে আসবো। আচ্ছা, দল নিয়ে আসবেন কেন? কেন দল নিয়ে আসবেন? মানে মারামারি করবেন কেন? এটা হবে? আপনি আমার থেকে হৃষ্টপুষ্ট, গায়ে শক্তি আছে, আপনি কেন আমার কাছে রুমে বসতে ভয় করছেন? জি না, কোনো ভয় নেই, আমি আজকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে, কোনো ভয় নেই ইনশাআল্লাহ। সব ধরনের আপনাকে মান সম্মান ইজ্জত মানে সব কিছু আপনাকে দেওয়া হবে, হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনি ভয় করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঠে ময়দানে শরীয়তের সমাধান হয় না, ওলামায়ে কেরাম এটা কখনো করেননি, এটা আপনি বলছেন, এটা ঠিক বলেননি, এটা ভুল করেছেন। তারপরে আপনি বলেছেন যে আপনি বাংলাদেশ সিলেবাস নিয়ে কথা বলেছেন, সিলেবাসের সম্পর্কে আপনার জানা নেই। আমি বাংলাদেশ সিলেবাস নিয়ে কথা বলিনি, আপনি ভুল বুঝছেন কেন? আমি বলেছি যে আপনি যে নিসাব নিয়ে লেখাপড়া করেছেন ওই নিসাবে আমাদেরকে চিনতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশের কোন সিলেবাসে আহলে হাদিস সম্পর্কে আছে? ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওনাদের কি জীবনী আছে? সমস্ত কোন মানে ওনাদের আকিদার ব্যাপারে কিছু আছে? আহলুস সুন্নাহ জামাতের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আইমাই কেরাম, আইমাই মুজতাহিদিনদের আকিদা কোন সিলেবাসে আছে বলেন? আপনাকে আমি আকিদা নিয়ে বলছি, আপনি কেন উল্টাপাল্টা করছেন আমার সাথে? মাসলা মাসাইল কিছু আছে, আকিদার মূল নিয়ে আপনাকে আমাকে বলা হয়েছে। সুতরাং আকিদার বিষয়টা যদিও থাকে আর পর্যাপ্ত না, আপনার সিলেবাস, আপনার সিলেবাসের কথা বলছি। হ্যাঁ, কারণ আপনি আলী আমাদের পড়েছেন, আলী আমার সাথে আকিদার কেতাব যদিও থাকে কিন্তু পর্যাপ্ত না, পর্যাপ্তর জন্য আপনাকে ওই কেতাবগুলোর নাম বলা হয়েছে। আপনি আবার বলেছেন যে আমি কেতাব পড়েছি, তারপরে বলেছেন এখানে ১০টি কেতাবের নাম, এখানে আকিদার কিছু বইয়ের কথা বলেছেন, আবার এখানে ফেরাক আদিয়ানের কথা বলেছেন। তো আপনি আকিদার ফেরাক আদিয়ান দুটো পার্থক্য বুঝেন না, এটা বুঝতে পারলাম। তারপরে এই আকিদার কেতাবগুলো আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নাকি? কোনো লেখকের নাম বলেননি। আমি আপনাকে বলেছি লেখকের নাম এবং ভালো ভালো বইয়ের নাম কথা বলেছি, আপনাকে আজও বলছি যে পুরানা বইয়ের লিস্ট আছে আমার কাছে, আপনার কাছে আছে, আপনি লেখেন আকিদাতু কুতুব কায়েমাতুল কুতুব লিয়াহুল সুন্নাহ ফিল আকিদা লিয়াহুল সুন্নাহ ওয়াল জামা, অথবা কায়েমাতু কুতুবিল আকিদা আহলি সুন্নাহ ওয়াল জামা, এইভাবে লেখলেও হবে, যেইভাবে লেখেন সমস্যা নেই। আপনি দেখেন আপনার এই আকিদার বইয়ের মধ্যে ফিকুল আকবার, ইমাম আবু হানিফা, ইমাম আজম রাহিমাহুল্লাহ, সকল মানুষের তাজ, মাথার তাজ, ওনার কেতাবটা পড়েননি, আপনার কেতাবের মধ্যে নাই। তারপরে আপনি ফেকুল আবসাত, আবু হানিফা রহিমুল্লাহর কেতাব, এটাও পড়েননি আপনি, এর মধ্যে নাই, অথচ এইগুলো আকিদের কেতাব।
আল আলম আল আলিম আল মুতাআল্লিম, এটা আবু হানিফা রহিমাল্লাহর কিতাব, এটা আপনি পড়েননি, এই কিতাবগুলো পড়েন। উসুল সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রহিমাল্লাহর কিতাব, এটা আপনি পড়েননি। তারপরে আপনার উসুল সুন্নাহ, হ্যাঁ উসুল সুন্নাহ একটা নাম বলেছেন, তবে এটা ইমাম আহমদ রহিমাল্লাহ না কার আমি আপনি নাম বলেননি, আমি ইমাম আহমদ রহিমুল্লাহ রহিমুল্লাহর উসুল সুন্নাহ এটা পড়ার জন্য বলছি। রদ আলা জানাদিকা ওয়াল জাহমিয়া এই কিতাবটি পড়েন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহর কিতাব এটি। তারপরে আপনার খালক আফআলিল ইবাদ ইমাম বুখারী রহিমুল্লাহ এটি পড়েন। আল আকীদাতু তাহাবিয়া, আকীদাতু তাহাবিয়া এটা আপনার নাম বলেননি, অথচ এটা হানাফি মাজহাবের একটা গ্রহণযোগ্য কিতাব, গোটা উম্মতে মুসলিমের কাছে গ্রহণযোগ্য। আকীদাতু তাহাবিয়াটা পড়েন, আমিও সেদিন ভুলে গেছিলাম নাম বলতে। তারপরে আপনি ইতিকাদু আহলি ইতিকাদু আইম্মাতি আহলি হাদিস, আপনি এই কিতাবটার নাম নিয়েছেন কিন্তু আসলে কার লেখা পড়েছেন এটা বুঝে আসে না, যদি আপনি এ কিতাব পড়তেন তাহলে আমাদের সাথে মিল খেত। শরহ উসুলি ইতিকাদি আহলি সুন্নাহ ওয়াল জামাআহ লালকাই, ওনার কিতাব এটা পড়েন। আর আগেরটা হলো আবু বকর ইসমাইলি, ওনার কিতাব পড়েন। এটা হলো 418 হিজরির আগের কথা বললাম বইগুলো। আর বর্তমানে যদি আপনি পড়েন, বর্তমানে যদি পড়েন তাহলে বললাম যে এই কিতাব ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ আকিদার কিতাব আছে পড়েন, মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাব রাহিমুল্লাহর কিতাবগুলো পড়েন, হ্যাঁ ইবনে উসাইম রাহিমুল্লাহর আকিদার কিতাব পড়েন, এটা বিরাট 4-5 খণ্ড লেখা আছে। ইবনে বাজ রাহিমুল্লাহ 5 খণ্ড সম্ভবত খালি তাওহীদ তাওহীদই লিখেছেন উনি, আল্লাহু আকবার। ইবনে বাজ রাহিমুল্লাহ লেখেন, আপনি আরবদের অনেক প্রশংসা করেছেন মাশাআল্লাহ, আর মদিনা 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 নিয়ে তো কত আপনারা কি বলছেন, তো মদিনার আলেমদের কথা শোনেন না, এগুলো পড়েন। আমি বলেছিলাম যে হাদিসের বইগুলো পড়েন না, বুখারীতে আকীদার কিতাব পড়েন, আপনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন এটা উত্তর দিব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রহিমাল্লাহর কিতাব তাওহীদটা পড়েন, বুঝে আসবে ইনশাআল্লাহ, আমাদের সাথে একমত পোষণ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রহমত বুঝা তৌফিক দান করুন। আপনি আরও আমি ওয়েন পয়েন্ট নোট করেছি, সবগুলো বলতে পারবো না, কম কম বলছি। আপনি বিষয় বাদ দিয়ে, হ্যাঁ যে আমি বলেছি যে এটা নিয়ে আপনার সাথে বসবো কি না, আরকান ইসলাম আরকান ইমান নিয়ে, তো আপনি এগুলো এখানে না গিয়ে আপনি এদিকে ওদিকে পুরো একটা ওয়াজ করে দিয়েছেন বিশাল লম্বা করে, এতগুলো উত্তর দিলে অনেক সময় লেগে যাবে। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝা তৌফিক দান করুন, আপনাকে বোঝা তৌফিক দান করুন। আপনি বলেছেন যে এই দেশবাসী আপনাদের আকিদা গ্রহণ করবে না, কেমন এই কথা বললেন? আমাদের আকিদা কিরে ভাই, আমাদের আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, আমাদের কিতাব আকিদা ইমাম বুখারীর আকিদা, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ইমাম হাদিস যারা ছিলেন তাদের আকিদা আমাদের আকিদা, আপনি আমাদের আকিদার কথা বলছেন কেন? আপনি মিলান না ওলামায়ে কেরামদের সাথে, আমাদের আকিদার মিল ইনশাআল্লাহ 100-100 মিল পাবেন। সুতরাং আপনার এই আকিদা গ্রহণ করবেন এ দেশবাসী, আপনি বলেছেন এটা ভুল কথা বলেছেন, এ দেশবাসী গ্রহণ করেছে। এ তো আজকে একটা ভিডিও দেখলাম যে এক বেদাতি ইমামকে বাদ দিয়ে একটা সন্ন্যাতি ইমামকে নিয়েছে, দেখেন পরিবর্তন আসছে মানুষের মধ্যে। এবং কত নেবেন আপনি যে মসজিদ পুরাটা আহলে হাদিস হয়ে গেছে, এরকম বহুত। আর নতুন করে তো তৈরি করাচ্ছেন আপনারা, আপনাদের মসজিদে পড়তে দিবেন না তাই করাচ্ছেন, নতুন নতুন তো হচ্ছে মাশাআল্লাহ, আপনি দেখেন ইনশাআল্লাহ। বাংলাদেশ শিক্ষিত মানুষ, শিক্ষিত ডিজিটাল বাংলাদেশ, শিক্ষিতর হার বাড়তেছে, যত শিক্ষিত হার বাড়বে তত তো আপনাদের পতন বাড়বে ইনশাআল্লাহ। শিক্ষিত মানুষ আমাদের বাংলাদেশের যে শিক্ষার হার যেভাবে বাড়তেছে, এভাবে যদি বাড়তে থাকে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের এই বানাওয়ার ধর্ম চলবে না, অরিজিনাল ইসলাম চলবে ইনশাআল্লাহ এদেশে, আর চলছে, এটাই হচ্ছে। আপনি বলেছেন বাংলাদেশের নিসাবকে আমি ই করেছি কথা বলেছি, জি না বাংলাদেশের নিসাব নিয়ে কথা বলিনি আমি, আপনাকে আরও হায়ার লেভেলের নিসাবের কথা বলছি যেটা আকিদা বিষয়ে, আমি তো অন্য বিষয়ের কথা বলছি না, আকিদার বিষয়ে কথা বলছি যে আপনি আরব দেশের ওলামায়ে কেরাম বই পড়েন, কারণ আরব দেশের ওলামায়ে কেরামই তো আপনাকে বলবেন। ইমাম বুখারী আবু দাউদ তিরমিজি নাসি বলছেন যে এরা কি আরব ছিল, আরে ভাই ওনারা আরব ছিলেন না কিন্তু আরবদের কাছে তো লেখাপড়া করে শিখেছেন ওনারা, ওনারা তো আরবদের থেকে শিখেছেন, তাহলে কেন আপনি আরব থেকে, আমরা শিখেছি আরবদের থেকে শিখেছি তাই তো আমরা বলতে পারছি। আপনি বলেছেন থামেন থামেন মোনাজারা করেন না, মোনাজারা থাকে থামেন থামেন, কেন থামতে বলছেন, ভয় পাচ্ছেন না? কোনো ভয় নাই ইনশাআল্লাহ, ভয় পাবেন কেন, আমি ছোট ভাই না আপনার, ইনশাআল্লাহ ভয় করবেন না। হ্যাঁ আপনি মহাব্বত দেখাচ্ছেন আমরা দেশের জাতির জন্য কাজ করছি, আপনারা করেন না এটা না, জি না আপনি এটা ভুল বলছেন, দেশের জন্য আমরা কাজ করছি। আর আপনার মানুষদেরকে শেরেক বেদাতের দিকে ডেকে 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 মানুষকে উগ্র বানিয়ে ফেলেছেন, তার প্রমাণ হচ্ছে আপনার ছাত্ররা, আর আমাদের যারা অনুসরণ করে, আমাদেরকে যারা ফলো করে, আমাদের যারা বক্তব্য শুনেন, জানেন তারা মাটির মানুষ, বলতে পারবেন
একজন বলতে পারবেন যে সে মদ খেয়ে বেড়ায়, সে মাগিবাজি করে বেড়ায়, সে অন্যায় করে বেড়ায়, সে জুয়া খেলে, সে তাস করে, ঘুষ খায়, সুদ খায়, এগুলো দেখাতে পারবেন না? হ্যাঁ, শুধু আহলে হাদিসের নাম নাম যাদের তাদের কথা বলছি না, অরিজিনাল যারা আমাদের বক্তব্য শুনে, আমাদের মতো বক্তব্য কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবনযাপন করে তাদের কথা বলছি, সব অন্যায় থেকে আলহামদুলিল্লাহ তারা বিরত। রাষ্ট্রদ্রোহী কাজে তো যাবি না যাবি না, আলহামদুলিল্লাহ সরকারের বিপক্ষে যাবে না, মিছিল মিটিংয়ে যাচ্ছে না, যাবে না কোথাও না, এগুলো আমাদের মানহাজ না। সরকার বিরোধী কোনো ধরনের কাজ করা আমাদের কোনো ধরনের সিস্টেম নাই আমাদের আহলে হাদিসে। সুতরাং ভালো করে দেখেন, আপনারা একেবারে মন্ত্রীর থেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, এই পর্যন্ত আহলে হাদিস বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, আপনি কীভাবে আহলে হাদিসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করছেন, আপনি কীভাবে সন্নি আলেমদের নাম দিয়ে আপনি সবকে আহ্বান জানাচ্ছেন, লাইভ প্রোগ্রাম করে করে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন, ঐক্যবদ্ধ করছেন আমাদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য, এভাবে কেমনি আপনি বলতে পারেন? এত বড় মাপের একজন আপনি আলেম মানুষের কাছে আপনি কেন এগুলো করে বেড়াচ্ছেন? আপনাকে দেখলাম লাইভ করছেন গিয়াসুদ্দিন তাহিরের সাথে, তাহলে বোঝা যায় ওটা কি আপনার ছাত্র নাকি? আমি আপনার ছাত্র হলে তো আরও দেখি মজা হয়ে গেল। আপনার তাহির সাহেব কীভাবে নাচে দেখেছেন, ওনার মাহফিলে মহিলা থাকে না মনে হয়, সব পুরুষই থাকে, যে ঝোকান ঝোকায়, এটা তো আপনার পশু পাখিও দেখে হাসে, পশু পাখি পাখি দেখে হাসে, এটা কি আলেমের বৈশিষ্ট্য নাকি এভাবে ঝোঁকাঝুঁকি? হ্যাঁ, আপনার বক্তব্য স্টাইল মাশাল্লাহ ঠিক আছে, কিন্তু তাহিরই যে ঝোঁকাঝুঁকি যার সাথে আপনি লাইভ প্রোগ্রাম করলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করছেন আমাদের বিপক্ষে ডানা দেওয়ার জন্য, কেন 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 ভাই? বলেন কোরআন সুন্নাহর কথা, বলেন কোরআন সুন্নাহ ভিত্তিক যারা কথা বলবে তাদেরটা শুনবো, যাদের কোরআন সুন্নাহর মানের সাথে মিল নেই শুনবো না, এভাবে বলেন কেন? আপনি বলছেন যে আহলে হাদিসের অস্তিত্ব বিলীন করে দেবো, এদেশে থাকবে না। আল্লাহ আকবার, আপনি যদি আসলে ধর্মমন্ত্রী হতেন তাহলে কী যে করতেন আল্লাহ ভালো জানেন। এই জন্যে আলেম ওলামাদেরকে আল্লাহ একেবারে নিচে বসিয়ে দিয়েছে, যে এই উগ্র আলেম ওলামারা যদি ক্ষমতায় যায় তাহলে একটা গোষ্ঠীকে এরা শেষ করে ফেলবে, এই জন্য আল্লাহ এদেরকে এভাবে লাঞ্ছিত জীবন দিয়ে দিয়েছে, এই আপনাদের মতো আলেমদের জন্য। আজকে আমরা লাঞ্ছিত, পদদরিত গোটা বিশ্বের মানুষের কাছে, বিশ্বে আমরা এই লাঞ্ছিত আপনাদের মতো আলেমদের জন্য। আপনারা না বুঝে সুঝে আপনারা যেটা বুঝ মনে করেন যে এটাই আমার বুঝ, অথচ দেখেন যারা জেনারেল শিক্ষিত, যারা কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষিত, শিক্ষক শিক্ষিত, তো তারা দেখেন ওদের মধ্যে এগুলো নাই। হ্যাঁ, কিছু বিষয়ে তাদের দ্বিমত হতে থাকে কিন্তু নাই। আপনাদের কথা একবারে হত্যা করো, জম্মুইরে ফেলো, উৎখাত করে দাও, নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও, এ কথা হয় আপনাদের? হায় হায় হায়, এটা ইসলাম? এটা কোন ইসলামের শিক্ষা পেয়েছেন আপনারা? এভাবে একটা গোষ্ঠীর বিপক্ষে আপনি মানুষকে উদ্বুদ্ধ করে একটা জঙ্গি কায়দাতে, সন্ত্রাসী কায়দাতে, স্টাইলে আপনি আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছেন? আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা দেশের জন্য, আমরা জাতির জন্য কাজ করে থাকি। প্রত্যেকটি বক্তব্যতে আমাদের জঙ্গি বিরোধী বক্তব্য রয়েছে, দেশ ও জাতির কল্যাণে রয়েছে। মদ, শরাব, জুয়া, গুণ, খুম, আমরা তো যত অন্যায় পৃথিবীতে আছে সব অন্যায়ের বিপক্ষে বলি, কোরআন হাদিস থেকে বলি, আমাদের মুখের কথা না, এটা কোরআন সুন্নাহর কথা, আমরা জাস্ট নকল করি। যা হোক, আল্লাহ পাক রহমাতুল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাকে হাদিসের কিতাব পড়ার জন্য বলেছিলাম, কেন বলেছিলাম যে হাদিসের কিতাবের আকিদার সাথে আপনার কিতাব, আপনার আকিদার মিল নেই, এই জন্য বলেছিলাম। দেখেন আপনি ইমাম বুখারী রহমাল্লাহ কিতাব তাওহীদ পড়েন, বুঝতে পারবেন তাই ইমাম বুখারী রহমাল্লাহর ইমান ছিল। আপনি ইমাম মুসলিম রহমাল্লাহ দেখেন, এক কথা আইম্মাতুল হাদিস সবার বইগুলা পড়েন, তাহলে তো বুঝে নেবেন আকিদা কোনটা ভালো সত্য। আর আপনি বলেছেন যে আল্লাহ আরশের ওপর আছে, না না না, আরশের ওপর নাই, আপনি বলেছেন যে এটা মেনেই নিতে পারবেন না। আপনি বলেছেন হাইয়ুন কাইয়ুম, হাই মানে চিরঞ্জীবী, ঠিক আছে, কাইয়ুম মানে বলেছেন সর্বজাগাই, না সর্বজাগাই বিদ্যমান, এ ভাষা ব্যবহার করেছেন আপনি। কাইয়ুমের মানে হচ্ছে সর্বজাগায় বিদ্যমান আল্লাহ, আপনি কোথাও দেখাইতে পারবেন? আপনাকে চ্যালেঞ্জ করছি, এই জন্যই তো আপনাকে মোনাজাত বাসের জন্য আমি আহ্বান জানাইছি, কারণ আপনি তো আল্লাহর নাম সম্পর্কে জানেন না, আল আল কাইয়ুম এ শব্দের অর্থটাই জানেন, অথচ আপনি তাফসীর নিয়ে লেখাপড়া করেছেন। হ্যাঁ, আল কাইয়ুম এটা সূরা নাকি আপনার সূরা বাকারা আয়াতুল কুরসিরও তো একটা আয়াতের একটা শব্দ, এটা সেখানে যদি আপনি ভুল অর্থ বলেন তাহলে তো হলো না। আল কাইয়ুম মানে আবারও দেখে নেবেন সর্বজায়গায় বিরাজমান, এ কথা আল কাইয়ুম মানে না, আপনি ভুল বুঝেছেন, আবার বুঝে নেবেন ইনশাআল্লাহ, আমার বিস্তারিত বলা দরকার না। কাইয়ুম মানে কি? কাইয়ুম মানে ওনার টিয়াম থাকবে, উনি প্রতিষ্ঠিত থাকবে, কিসের ওপরে? ওনার রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে, রাজত্ব সব রাজত্বের ওপরে উনি প্রতিষ্ঠিত, রাজত্ব কখনো ওনার যাবে না,
ওনার লিল্লাহি ওয়াহিদুল কাহার, সব কিছু মানে লিবানিন মুলকুল ইয়াম, আজকে মুলকের রাজত্বের মালিক এটা আল্লাহ, সব সময় আল্লাহ মালিক, এটা সব সময় উনি ওনার কাইয়ুম মানে কি এটা থাকবে। যা হোক, আরো বিস্তারিত আপনি দেখে নিন, সংক্ষিপ্ত বললাম। আপনি বললেন ইবনে কাসির পড়তে বলেছেন, ইবনে তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা কেন বলেননি? সাহাবীর তাফসির কেন বলতে পারেন, কেন বলিনি এটা আপনি বুঝতে পারেন না? ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসির, ইবনে উমারের তাফসির, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত সাহাবায়ে কেরামদের তাফসির ইবনে কাসির, ওখানে সবার কথা আছে, তাই এটা বলেছি। আপনি একজন সাহাবার কথা বলছেন কেন? হ্যাঁ, আর তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা ব্যাপার আপনি জানেন, যুগের পর যুগ ছিল না, পরবর্তীতে এটা আবার আসলো, বাজারে এখন পাওয়া যায়। আমার মনে হয় আপনারা তৈরি করছেন নাকি জানি না। তো যা হোক, এই তাফসির আমরা নিষিদ্ধ করিনি আপনাকে পড়তে, আমি তো বলিনি যে এটা চলবে না বা এটা পড়িয়েন না। হ্যাঁ, ঠিক আছে, যা হোক, যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসিরের কিতাব যদি সঠিক সূত্রে এসে থাকে, আলহামদুলিল্লাহ ওটা পড়েন, সেখানে তো আকিদা থাকবে, অবশ্যই থাকবে, ওটা যদি হয় তাহলে তো আরও আলহামদুলিল্লাহ বেটার, আলহামদুলিল্লাহ। আপনাকে বলছি 10 বছর লেখাপড়া করতে, জি আমি বলেছি 1 বছরে না পারলে 10 বছরে পড়বেন, কারণ আকিদা তো জটিল বিষয়, এগুলো বারবার পড়তে হয়। কাজে দেখেন কতদিনে পারেন, দেখেন যদি 5 দিনে পারেন আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আপনি বললেন যে আল্লাহকে জমিন থেকে ভাগাইয়া আসমানের উপরে দিকে নিয়ে চলে গেছে, আমরা ভাগাই নিয়ে গেছি, এটাই ভাষা কেমনে ব্যবহার করলেন আপনি? আল্লাহকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জিনিস নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আপনি এই ভাষা ব্যবহার করেন। আমরা কি বলেছি কখনো যে আল্লাহকে ভাগিয়ে আমরা আসমানে নিয়ে গেছি? ছি ছি ছি, আপনার মতো একজন বিজ্ঞ আলিমের মুখ থেকে এ ধরনের বানাওয়াট কথা এবং মিথ্যা আরোপ করা, এটা খাটে না, এটা চলে না। হাজরাত আপনি কষ্ট দুঃখ নিয়েন না, মানে আমি আপনার বক্তব্যের কথাগুলো বলতে গিয়ে এগুলো চলে আসছে, আসলে আমার তো এত বলার দরকার না, আমি তো এর আগে বলিও নি। তারপরে আপনি বলেছেন যে উলিদ তো, এর মধ্যে কি মৌলুদ নাই, এর মধ্যে কি মিলাদ নাই, এটা দিয়ে তো মিলাদ কেয়াম প্রমাণ হয়ে যায়। কেমনি মিলাদ কেয়াম প্রমাণ হয়? মিলাদ উলিদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি আমি জন্মগ্রহণ করেছি, হ্যাঁ সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, বা এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তো জুমার দিন এখানে বলা হয়েছে, জুমার দিনের কথা, তো জুমার দিনে উনি জন্মগ্রহণ করেছেন, তো প্রতি জুমাতে আপনি করেন না কেন, মিলাদ কিয়াম করেন না কেন, শুধু একবার করছেন কেন, বছরে প্রতি জুমার দিনে করতে হবে, তাহলে আপনাকে বুঝবো যে হ্যাঁ খাঁটি শুননি আপনি। আর মিলাদ কিয়াম গোটা বিশ্বের ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছে, আপনারা তৈরি করেছেন এটা, নবী সাল্লাম মহাব্বতের নাম দিয়ে এটা সম্পূর্ণ আপনারা একটা বানাওয়াট স্টাইল তৈরি করেছেন, মিলাদ কিয়াম এটা চলবে না, সমস্ত ওলামা একরাম এটার বিপক্ষে বলেছে। আরবের বই এই জন্যই পড়বেন না আপনারা, কারণ আরব ওলামা একরাম এটাকে বিদাত বিদাত বলে বলে একের এক কেতাবে বক্তব্যতে মুখে ফানা উঠাই দিয়েছে, কলমের কালি শেষ করে ফেলেছে, কিন্তু তারপর আপনার মানছেন না, কারণ আপনার মানবেন না, কারণ এই মিলাদ কিয়ামের দ্বারা যে জিলাপি আর টাকা পাওয়া যায় এটা তো বন্ধ হয়ে গেলে পাওয়া যাবে না, আপনারা সবই বুঝেন, আল্লাহ বোঝার অভিধান করুন। যা হোক, এটা দিয়ে মিলাদ কিয়াম সাবেত হয় না। হ্যাঁ, আপনি বলেছেন যে আমার কোনো বক্তব্য নাই, জি আমার বক্তব্য আছে, মুখলিস বিন আরশাদ নামে ইউটিউব চ্যানেল আমার আছে, আপনি দেখেন, নবী করিম সাল্লামকে নিয়ে আমি তার জীবন বৃত্তান্ত আলোচনা করেছি, এবং তার দুঃখজনক জীবনগুলো আমি এখানে তুলে ধরেছি। ঢাকা আমিন মসজিদে খুতবা ছিল আমার, খুতবার মধ্যে আলোচনা করেছি, বক্তব্য তো আলোচনা করি। আল্লাহু আকবার, আমার কলিজার থেকে যিনি দামি, আমার পিতামাতার থেকে যিনি আমার কাছে প্রিয়, তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনী বলবো না মানে, কেন আপনি জানেন না? মহতারাম আমিরে জামা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সিরাত লিখেছেন, বই লিখেছেন, বাংলা ভাষার সব থেকে সেরা বই, এটা পড়েন না, আপনার অনুসারীদেরকে পড়তে বলেন না বইটা, খুব উপকার হবে, খুবই উপকার হবে, দেখেন আপনি কেমন রাসূল সাল্লামকে চিনেন আর আমরা কীভাবে চিনি, তাহলে বুঝতে পারবেন। কেন পৃথিবীর সব থেকে সেরা আপনার সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুম, এটা আহলে হাদিসের লেখা, আপনি জানেন না? আল্লাহু আকবার, আপনি কেন এগুলো জানেন না? এই যে তো বলছি আহলে হাদিস নিয়ে আপনি 1 বছর না 10 বছর পড়েন। হ্যাঁ, আর রাহিকুল মাখতুম পৃথিবীর সব থেকে বর্তমান যুগে সেরা সিরাতের কিতাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন, আমরা আহলে হাদিস নবী সাল্লামকে মনে প্রাণে ভালোবাসি, এবং সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসি, আর আপনারা আপনাদের ইচ্ছা মতো ভালোবাসেন যেটা নবী সাল্লাম পছন্দ করেন না, আল্লাহ বুঝাতে অভিধান করেন। জি সম্মানিত হাজরাত, আপনি যেটা বলেছেন এটা খুবই খারাপ কথা বলেছেন,
শক্ত সাদর সিনা এগুলো সব আলোচনা করেছি, আপনি দেখবেন ইনশাল্লাহ। আপনাকে বলেছিলাম যে মামলাকাতে আকিদার ব্যাপারে, জি হবে মামলাকা সৌদি আরব এর আকিদা অবশ্যই নিখুঁত আকিদা, আপনিও বলেছেন স্বীকার করেছেন। তো তাদের আকিদা নেন না কেন, তাদের আলেমদের বক্তব্য আপনারা গ্রহণ করছেন না কেন? বারবার আপনি আরবদের দুইবার মনে হয় প্রশংসা করেছেন যে তারা আকিদাকে একেবারে নিখুঁতভাবে ছাঁটাই বাছাই করে একটা শেরেক বেদাত মুক্ত দেশ বানিয়েছে। ঠিক ওটাই তো চাচ্ছি আমরা, তা আপনি ওটা চেয়ে গেলেই তো হয়ে গেল, তাহলে তো আমাদের দ্বন্দ্ব থাকে না। আচ্ছা আল্লাহ পাক রব্বুল বুঝাত অভিধান, আপনি বলছেন যে হ্যাঁ তাহলে আপনি করেন প্লেন ভাড়া দিয়ে দেন, এটা ওটা করেন, তাহলে প্লেন ভাড়া দিলে চলে যাবেন মক্কা মদিনা সব গ্রহণ করবেন? যদি তাই করেন, যদি সত্যি মক্কা মদিনার আলেমদের আপনি আকিদে নিতে পারেন, এদেশে প্রচার করতে পারেন, তাহলে আপনার প্লেন ভাড়া দিয়ে আপনাকে পাঠানো হবে ইনশাআল্লাহ। আমার তো টাকা নাই, আমি ইনশাআল্লাহ যেভাবে হোক ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নাহলে ক্যামেরা ট্যামেরা সব বিক্রি করে দেবো, যেগুলো আপনি ক্রয় করাইছেন আমাকে, বিক্রি টিক্রি করে কম্পিউটার টম্পিউটার যা আছে বিক্রি করে আপনাকে আমি সৌদি আরব পাঠাই দেবো, যাতে আকিদার বইগুলো নিয়ে আসবেন পড়বেন, যদি গ্রহণ করার অঙ্গীকার দেন তাহলে ইনশাল্লাহ আপনাকে ব্যবস্থা করা হবে পাঠানোর। আমি বলেছিলাম যে হ্যাঁ বাংলাদেশের মানুষ মিলাদ কেয়াম কে দফন করবে, জি এটা অবাস্তব কথা না, ওলামায়ে দেওবান ওলামায়ে আহলে হাদিস আমরা সবাই ঐক্যবদ্ধ, এই মিলাদ বেদাত বেদাত চলবে না, এবং এই জাতি বর্জন করেছে এবং ধীরে ধীরে করবে, আপনাদের বোধ থেকে হচ্ছে অগণিত হয়েছে আলহামদুলিল্লাহ। মেহরাজ রব্বানি ইন্ডিয়ান বক্তা উর্দু ভাষার, সে তো ওই যে বিরিলি ঘরের ছিল, সে তো সুন্নি ঘরের ছিল, বেদাতি ছিল, সে নিজেই বলেছে যে আমরা কবর পূজা করছিলাম এটা করতাম। হ্যাঁ সুতরাং সে আজকে কি করেছে দেখেন না, উর্দু ভাষা খালি নামটা লেখে দেখেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো এটাই তো হচ্ছে মদিনার এলেমের নূরের তাজাল্লি, মদিনার এলেমের আলহামদুলিল্লাহ সে প্রতিক্রিয়া গোটা ওয়ার্ল্ড ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েককে বলেছেন যে সে মাজহাবের মোকাবিলি এলেম অর্জন করেছেন, আলেম বিল মোকাবেল বলেছেন, হ্যাঁ যে ধর্ম বিশেষজ্ঞ কিন্তু মুফতি ফতোয়া দিতে পারবে না। দেখেন ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনি জানেন না, হাফিজাউল্লাহ ওনাকে জানেন না, আমি যখন মদিনায় পড়ি তখন আমি জানতাম এবং বিশ্বস্ত সূত্রে শুনেছি যে আমাদের মতো আমাদের থেকে অনেক ভালো 15 জন মাদানী আলেমকে উনি ফতোয়া বোর্ডে রেখেছেন, আর সেখান থেকে ফতোয়া নির্ণয় বাছাই ছাঁটাই করে, এবং দেশি আলেম তো ছিলেনই, বিজ্ঞ বিজ্ঞ আলেমেদিন অগণিত, 400 মানুষ ওনার আন্ডারে কাজ করত, 100 দুশো না, শুধু এই ধর্মেরই বিষয় গেলেন। তো ধর্মের বিষয়ে আপনার শতাধিক ওলামা কেরাম তাদের ছিল, তার ছিল, সেখান থেকে ফতোয়া বোর্ড ফতোয়া বের করে ওনার হাতে দিত, উনি এটাকে তখন জাতির সামনে বলতো কেন ফতোয়া দিতে পারবে না, আমি একটা ফতোয়া লিখে দিলাম ওনাকে, উনি বলবেন সমস্যা কী, যেমন আমি ছাত্রকে দিচ্ছি ছাত্র বলছে সমস্যা কী, যদি ফতোয়া করমসন্না ভিত্তিক হয় কেন আপনি ফতোয়া দিতে দেবেন না, ফতোয়ার কি ঠিকাদারি সব আমরা আলেমেরা নিয়ে নিয়েছি কেউ দিতে পারবে না? হ্যাঁ ও নিজের থেকে দিবে না, এটা কথা বলেন আপনি যে নিজের থেকে দিবে না, আলেম আমাদের থেকে নিয়ে দিবে, জি যে আলেম করমসন্না সম্পর্কে বিজ্ঞ সেই ফতোয়া দিবে, আপনি এখান থেকে কাউকে বঞ্চিত করতে পারবেন না, এটা অধিকার আমার আপনার কাউরে নেই। আল্লাহু আকবার, আপনি বলেছেন যে এদেশের অলিদেরকে আমরা অসম্মান করি, জি না কোনো অলিকে অসম্মান করি না, শাহজাল রহিমাহুল্লাহ ওনার নাম নিলে আমরা রহিমাহুল্লাহ বলি, বড়ো বড়ো যারা এখানে আল্লাহর অলি আছেন বাংলাদেশের শুয়ে, যারা আগে যাদেরকে এ জাতি চিনেন তারা আসলে আল্লাহর অলি ছিলেন, আপনাদেরকে সাথে আমাদের যেটা দ্বন্দ্ব সেটা হচ্ছে অলিদের কবর পাকা করলেন কেন, এভাবে গম্বুদ এভাবে ঘর বানাইলেন কেন, কেন ওখানে আপনি টাকা দিচ্ছেন, কেন ফুল দিচ্ছেন, কেন ওখানে যে মানুষ সিজদা করছে, কেন রুকু করছে, কেন চাচ্ছে, কেন ওকে সামনে করে কোরআন পড়ছে ধ্যান করছে, ওখানে গেলে দোয়া কবুল হয়ে যাচ্ছে, এইগুলো এই যে আপনারা এগুলো বলছেন, আপনি নিজে বলেছেন, হ্যাঁ আমি ইনশাল্লাহ দেখি আপনার আকিদা দুই একটা বলার চেষ্টা করব। তো এইগুলো আমাদের আমরা বিপক্ষ বলছি, এই যে সমস্যা আকিদা না থাকার কারণে তো এগুলো হচ্ছে। নবী সাল্লাম যে কবরকে ভেঙে দেওয়ার আদেশ দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মেঘদাদকে সেই আদেশই করলেন যে আরব জাজিরাতুল আরব থেকে কবরকে মাজারকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন, সেই সন্ন্যাত বাংলাদেশে আমরা করতে চাচ্ছি, তো আপনি সেটাকে মানতেছেন না কেন? নবী সাল্লামের সন্ন্যাত আপনি মানবেন না কেন? কিসের সন্নি নাম দিয়েছেন? সন্নি নাম দিয়ে নবী সাল্লামের সন্ন্যাত মানবেন না, এটা হতে পারে না। অলিদেরকে আমাদের মনে প্রাণে আমাদের ভালোবাসি, মাথার মুকুট, কোনো অলি ব্যাপারে আমাদের কোনো ই নাই, দ্বিমত নাই, কিন্তু আপনাদের অলি কেন্দ্রিক
আল্লাহর ওলিদের কেন্দ্রিক যেগুলো আপনারা শিরক বিদাত করছেন, খোরাফাত করছেন, সেগুলোর সাথে আমাদের এই আন্দোলন, আশা করি বুঝতে পেরেছেন। আলবানী রহমুল্লাহকে আপনি ফাত্তান বলেছেন যে সে উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করেছে, জি না, এটা ভুল কথা বললেন। আলবানী রহমুল্লাহ সম্পর্কে আপনি শুধু তার জন্মবৃত্তান্ত পড়েছেন, তার গবেষণাগুলো দেখেন। আলবানী রহমুল্লাহ নিজের থেকে কিচ্ছুই করে নাই, পূর্বের ওলামায়ে কেরাম যা বলেছেন সেইগুলোকে একত্রিত করেছেন উনি। আপনি কেন ওনার প্রতি অপবাদ দিচ্ছেন? আলবানী রহমুল্লাহ নাকি ইমাম বুখারী রহমুল্লাহকে মমিন মনে করতো না, জি না, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন আপনি। কিসের জন্য মমিন মনে করতো না? আপনি বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এ ওয়াজহার মানে মুলকা বলেছেন এই ইমাম বুখারী রহমুল্লাহ। ভাই, ইমাম বুখারী রহমুল্লাহ মুলকা বলেছেন না কে বলেছেন এটা কি বিস্তারিত পড়েছেন? আপনি পড়েন না কেন? এই যে সৌদি আরবের অরিজিনাল বুখারী, এই যে দেখেন দেখেন দেখেন, এই যে সৌদি আরব অরিজিনাল বুখারী, কুতুব সিত্তা, বুখারী মুসলিম আবাদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ, এই ছয়টি কিতাবের এখানে সমন্বয়ে বই, সৌদি আরব, ডাইরেক্ট সৌদি আরব থেকে আনা। এই বুখারীর মধ্যে ওই মুলকা শব্দটা নাই, আপনি দেখে নেবেন। এটা আর দেওয়ানি নস্খায় তো সম্ভবত আছে, সেখান থেকে আপনি বলেছেন। হ্যাঁ, কিছু কিছু বর্ণনাতে সেখানে উল্লেখ করেছে মুআম্মার, ওলামায়ে কেরাম বলেছেন মুআম্মার এখানে বিরুদ্ধে করেছে কথাটা, ইমাম বুখারী করে না। তার প্রমাণ হচ্ছে এই বুখারীটা, এই বুখারীটা। আপনারা তো অনেক কাটছাঁট লাগাইছেন, পরে এসে উল্টাপাল্টা হয়েছে করেছেন, আবু দাওয়াদ থেকে আপনার চারটা হাদিসে আপনারা আউট করে দিয়েছেন। সুতরাং আপনাদের দ্বারা এটা সম্ভব, এটা সম্ভব, তাই আপনারা এটা বলতে পারেন। কিন্তু অরিজিনাল বুখারীতে এটা নাই, তারপরে ওখানে যদি থেকে থাকে বলেছেন এটা মুআম্মারের কথা হতে পারে। তারপরে ইমাম বুখারী রহমুল্লাহ আগে পরে আপনি পড়েন না, আমি এই জন্য তো কিতাব তাওহীদ পড়তে বলছি, আগে পরে সবটা পড়েন, দেখবেন ইমাম বুখারী আকীদা কি, আল্লাহর সেফা সম্পর্কে যা আছে কোনো হাদিসের তাই। সুতরাং এখানে বাড়াবাড়ি কিছু নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার আলবানী রহিমাল্লাহ মাজহাদ নিয়ে ফেতনা করেছেন, জিনা ফেতনা করেন নাই, উনি কোরআন হাদিস বলতে গিয়ে আপনার মতো লোকগুলো মানতে পারে নাই, তাই আপনি এটাকে ফেতনা বলেছেন, এটা সঠিক কথা বলেন নাই। তারপরে ইবনে বাজ ইবনে উসাইমিন রহিমাল্লাহর সাথে আপনার সে মতনৈক্য সৃষ্টি করেছিলেন, মতনৈক্য সৃষ্টি মাসালা মাসাল আপনার সাথে যেমন হয়েছে ওরকম হতে পারে, কিন্তু আপনার সাথে তো হয়েছে একের আকিদার বিষয় নিয়ে, আর ওনার যে কোনো একটা মশালা, যেমন উনি হয়তো কোনো মশালার মধ্যে একটা বলেছেন, ইবনে বাজ রহিমাল্লাহ আর একটা বলেছেন, এটা হওয়া স্বাভাবিক। ওনাকে মদিনার থেকে ভাগিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, জেল খেটেছেন, তো ইসা আলাহ সাল্লাম কেন জেল খেটেছেন? তাহলে ইসা আলাহ সাল্লাম দোষী? জি না, ইসা আলাহ সাল্লাম দোষী না, উনি হচ্ছেন নবী, মিনাল আম্বিয়া, নবীদের একজন, ইয়াকুব আলাইহিস সালামের এটা সন্তান। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বুঝার তৌফিক দান করুন। জেলে যাওয়া এটা কোনো মানুষের আপনার খারাপ দিক নয়, যা হোক সেটা আপনার ব্যাপার, আমাকে নিয়ে যা করেছেন বলেছেন সেটা সঠিক করেছেন না ভুল করেছেন এটা আপনি চিন্তা ভাবনা করবেন ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে সে কিশোরগঞ্জের বাহাস সেটা আমরাই বিজয়ী ঘোষণা করি, জি না, এটা মানুষে বিচার করবে। দ্বিতীয় নম্বর, বিচারকদের মধ্যে একজন বলি দিয়েছেন যে মুনাজাত, সম্মিলিত মুনাজাতের পক্ষে কোনো হাদিস বা কোনো দলিল দিতে পারেন নাই, ওখানে দেখবেন এই বিচারকের কথা নেটে ভেসে বেড়াচ্ছে। যা হোক, এটা নিয়ে আমার কথা ছিল না, অত বলা দরকার ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝেন। আপনি একটা কথা বলেছেন কি যে মাদানির নামে শেষে লাগিয়েছেন, তো আপনি তো দেওবন্দের পড়া, দেওবন্দিও লাগাইতে হতো, আপনি এটা লাগাননি, এটা বেদাত করেছেন। আচ্ছা, এটা তো খুব হাস্যকর কথা বলে দিলেন যে বেদাত কাকে বলে, আপনি যদি এভাবে বেদাতকে বুঝেন তাহলে তো আমার কথা যা বলেছিলাম আকিদা বিষয়ে, এবার তো বুঝলাম শরীয়তের সমস্যা, শরিয়াত নিয়ে তো আপনার সঠিক ধারণা নাই যে কোনটা বেদাত কোনটা সন্ন্যাত, এটাই তো বুঝেন না। তাহলে সন্নি নাম দিলেন কেন? নাম দিয়েছেন সাইনবোর্ড, সাইনবোর্ড দিয়ে তো সন্নি হওয়া যায় না শেখ, সাইনবোর্ড দিয়ে সন্নি হবেন? হলে পরে দেখেন মরণের পরে কি ঘটে, এখন তো সমস্যা নেই, দুনিয়াতে সব কিছু বলতে পারবেন করতে পারবেন। যা হোক, সময় আসলে কথা বেড়ে যাচ্ছে, বেদাত না, এটা বেদাত না, এটা আপনি ভুল একটা কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বুঝার তৌফিক দান করুন। এবার আপনি বলেছেন যে আপনাকে তো চিনতাম না, এখন চিনলাম, তাহলে আপনার কথা বলা খুব ভালো হয়ে যাবে। জি, আমিও আপনাকে চিনতাম না, কয়েকটা বক্তব্য, হয়তো দশটা বক্তব্য, কিছু 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 শুনেছিলাম, এখন তো মাশাআল্লাহ ফুল বক্তব্য শুনতে গিয়ে তো দেখি অবস্থা আরও খারাপ আপনার। আল্লাহু আকবার, ওলিদেরকে নিয়ে কি বলেছেন আপনি? হ্যাঁ, চলন্ত তীরকে থামিয়ে দিতে পারে ওলিরা, দেখি এমন ওলির একটা আছে না নাই, সব যুগে তো আবদাল থাকে, দেখেন তো এই করোনাকে থামাইতে পারে কিনা, দেখেন তো এত সমস্যার মধ্যে আজ গোটা বিশ্ব, আপনাদের পীরগুলো গেল কোথায়? না তো কি নাই বর্তমানে, যদি না থাকে তাহলে আর অলি অলি করিয়েন না,
আল্লাহর ওলি আমাদের কাছে আছে, কিন্তু ওরা তীর থামাইতে পারে না, ওরা আল্লাহর কাছে দোয়া করে কবুল হয়ে যায়। আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ বুঝাতে হবে। আপনি বলেছেন যে হ্যাঁ, আমি বলেছিলাম আপনি যে আপনি যদি রেগে যান খেপে যান আমরা খেপে যাব, এর মানে বুঝেন নাই আপনি? মানে আমি যে আপনাকে একটা আবদার জানাইলাম, আবদার জানাইছি আপনি এটা ভাববেন, কিন্তু আপনি খেপে গেলেন, তো খেপে গেলেন তো আমিও খেপে গেলাম, এই যে আপনার উত্তর দিচ্ছি এখন, এটা কথা বলা হয়েছে আপনাকে, আপনি অবহেলা করছেন কেন? আপনার সাথে আমি কোনো খারাপ আচরণ করবো না, কারণ আপনি একটা বয়োজ্যেষ্ঠ একজন আলেমে দিন, এই হিসাবে কথা বলছি আপনাকে, সম্মান দিয়ে কথা বলছি, যেমন আব্বার সাথে কথা বলি, আমার আব্বার সাথে, বড়ো ভাইয়ের সাথে কথা বলি, উচ্চস্বরে কথা বলি না, বেয়াদিব করি না, ঝগড়া করি না, আপনার সাথে করবো না, আপনাকেও আমি সে সম্মান দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আলেম ওলামাদেরকে মনে প্রাণে ভালোবাসি, আমি আলেম ওলামাকে মাথা তাজ, আমাদের আমাদের ওস্তাদগুলো যে দেওবন্দে যাদের কাছে পড়েছিলাম ওখানে ওস্তাদ মারা গেছেন, তার দেখছি যে তারা নাগাইতেছেন, আমি সে মাদ্রাসায় ঢুকলাম তারা নাগাইতেছে, তার জন্য আল্লাহ আকবার, ওনাকে দেখলাম মারা গেছেন, তারপরে দেখলাম আরও আমার একেবারে মনে প্রাণে যাকে অনেক খুব ভালোবাসতাম সেই ওস্তাদও মারা গেছেন, চোখের পানি এমনি অজরে পড়তে লাগলো। ওস্তাদদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, আপনাকেও ভালোবাসি, যদি আপনি কোরআন সন্ন্যাস ভিত্তিক আসেন আপনি আমার মাথার মুকুট হবেন ইনশাআল্লাহ, আপনার পা দাবাই দেবো, আপনার সেবা করে দেবো, কোনো আপত্তি নেই, আপনি আমার বড়ো ভাই, আপনি আমার দিনী ভাই, আপনাকে তো আমি মহাব্বতের সাথে ডাকিয়েছি, কিন্তু আপনি তো মহাব্বতের সাথে ডাকেন নেই, হাসি মুখে আমাকে এমন মারা মেরেছেন যে আমার চামড়া গোস্ত সব ঝরাই ফেলেছেন, আমাকে চেষ্টা করেছেন যাতে মামলা মোকদ্দমা করে আমাকে হেস্তনাস্ত করতে পারে, এটা করবেন? করেন, ঈসা আলাইহিস সাথে জুলাইখা করেছিল, ফেরাউন মুসা আলাইহিস সাথে করেছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামের সাথে করেছিল, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে করেছিল, আপনি যদি সে পাঠ নিয়ে নেন তো নেন, সমস্যা কি? সমস্যা নেই, অসুবিধা নেই। আল্লাহু আকবার, আপনি বলেছেন যে আমার আকিদায় আপনি আঘাত করেছেন, আকিদা ব্যাপারে, জি আমি তো তখনও বলেছি এখনও বলছি, আপনি আকিদা সম্পর্কে আসলে জানেন না, এখন আপনার বক্তব্য দিয়ে আরও প্রমাণ হয়ে গেছে, এবং ২৫টি বিষয়ে আপনি বলেছেন যে জীবনও আপোষ হবে না, সে ২৫টি বিষয় মোটামুটি প্রায় আকিদা সম্পর্কে সেটাও আপনাকে বলবো ইনশাআল্লাহ। আপনি বলছেন যে আমাকে ফোন দিলেন না কেন, আমার ব্যাপারে ভিডিও করলেন কেন, জি আপনাকে ফোন দিয়ে কি আপনার ভিডিওগুলো ডিলিট করে দিতেন? আপনি মহাজন সাইফিকে কীভাবে ঠেড়ে দিয়েছেন আমরা তো শুনেছি, তো আপনাকে ফোন দিয়ে তো আমি আরও বিপদে পড়ে যেতাম, আমি ফোন দিয়ে যে পরামর্শ দিয়েছি, সুতরাং পরামর্শ সে অনুযায়ী যদি আপনি একটু গবেষণা করেন ইনশাল্লাহ আমাদের মাঝে মহব্বত সৃষ্টি হবে, দুশ্মনী সৃষ্টি হবে না, কিন্তু আপনি দুশ্মনী পথটা বেছে নিচ্ছেন, আপনাকে অনুরোধ করব এ পথে যায়েন না, এটা আল্লাহ পছন্দ করেন না, আল্লাহ পছন্দ করেন না, আল্লাহকে স্মরণ করি সবগুলো চিন্তা ভাবনা করি কাজ করবেন ইনশাআল্লাহ। জি আপনার ভিডিওগুলো যেগুলো যেহেতু মাঠে মাঠে ভেসে বেড়াচ্ছে নেটে, সুতরাং আমাকেও কিছু সেই ভিডিওগুলা সম্পর্কে মানুষকে জানাইতে হবে, নাহলে পারে মানুষ জানবে কেমন সত্যটা, মদিনায় কেন পড়লাম, এই আরাবিয়ানদের কাছে কেন আট বছর পড়লাম, যদি আমি সত্যগুলো না বলি, বল্লিগ মা উনজিলা ইলাইক, বল্লিগ মা উনজিলা ইলাইক মিন রব্বিক, এই মোহাম্মদ তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে তোমার কাছে সব পৌঁছে দাও, সব পৌঁছাইতে হবে, কোনোটা গোপন রাখা যাবে না। ভাইয়ের আমার আসি সামনে, আপনি এটা বলেছেন, যা হোক আপনি বলেছেন যে রুমের মধ্যে কেমনে মোনাজারা বাস হবে, কেন হবে না ভাই, মশলা মশাইল তো এইভাবে রুমের মধ্যে হয়, আপনি আমাকে বিবৃতি দিলেন, ভিডিও ছাড়লেন, তো রুমের ভিতরে ছেড়েছেন, মাঠে ময়দানে গেছেন আপনি, মাঠে ময়দানে যাওয়ার জন্য তো শীতকাল পুরাটাই আছে আপনার, কিন্তু বাহাস মোনাজারা একটা বিষয় নিয়ে গবেষণা করা, এটা মাঠে হয়, মাঠের মধ্যে গবেষণা হয়, আপনি কেমনে বললেন যে এটা রুমের ভিতরে ডাকলেন কেন, মাঠে ময়দানে করবো, মাঠে ময়দানে কেমনে করবেন, মাঠ আপনি বলেছেন যে আসো জাতি ঈদগাহ ময়দানে আসবা, তুমি তোমার দল নিয়ে আসবে আমি আমার দল না, যে আপনি করে বলেছেন আলহামদুলিল্লাহ, আপনাকে এই জন্য অনেক ধন্যবাদ, আসলে এই জন্য আপনাকে খুব ভালো লেগেছে যে আমাকে আপনি সম্মান অনেক সম্বন্ধে কথা বলেছেন। তো যা হোক, মাঠে আপনি বলেছেন যে জাতি ঈদগাহ ময়দানে আসেন আপনার দল নিয়ে আমি আমার দল নিয়ে আসবো, আচ্ছা দল নিয়ে আসবেন কেন, কেন দল নিয়ে আসবেন, মানে মারামারি করবেন কেন, এটা হবে, আপনি আমার থেকে হৃষ্টপুষ্ট, গায়ে শক্তি আছে, আপনি কেন আমার কাছে রুমে বসতে ভয় করছেন, যে না কোনো ভয় নেই, আমি আজকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোনো ভয় নেই ইনশাআল্লাহ, সব ধরনের আপনাকে মান সম্মান ইজ্জত মানে সব কিছু আপনাকে দেওয়া হবে, হান্ড্রেডে হান্ড্রেড দেওয়া হবে ইনশাআল্লাহ, আপনি ভয় করবেন না ইনশাআল্লাহ। হ্যাঁ, মাঠে ময়দানে শরীয়তের সমাধান হয় না, ওলামায়ে কেরাম এটা কখনো করেননি, এটা আপনি বলছেন এটা ঠিক বলেননি, এটা ভুল করেছেন,
তারপরে আপনি বলেছেন যে আপনি বাংলাদেশ সিলেবাস নিয়ে কথা বলেছেন, সিলেবাসের সম্পর্কে আপনার জানা নেই। আমি বাংলাদেশ সিলেবাস নিয়ে কথা বলিনি, আপনি ভুল বুঝছেন কেন। আমি বলেছি যে আপনি যে নিসাব নিয়ে লেখাপড়া করেছেন ওই নিসাবে আমাদেরকে চিনতে পারবেন না, কারণ আপনি বাংলাদেশের কোন সিলেবাসে আহলে হাদিস সম্পর্কে আছে? ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, ওনাদের কি জীবনী আছে? সমস্ত কোন মানে ওনাদের আকিদার ব্যাপারে কিছু আছে? আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আইমায়ে কেরাম, আইমায়ে মুজতাহিদিনদের আকিদা কোন সিলেবাসে আছে বলেন? আপনাকে আমি আকিদা নিয়ে বলছি, আপনি কেন উল্টাপাল্টা করছেন আমার সাথে? মাসলাম মাসাইল কিছু আছে, আকিদার মূল নিয়ে আপনাকে আমাকে বলা হয়েছে। সুতরাং আকিদার বিষয়টা যদিও থাকে আর পর্যাপ্ত না। আপনার সিলেবাস, আপনার সিলেবাসের কথা বলছি, হ্যাঁ, কারণ আপনি আলী মাদ্রাসায় পড়েছেন, আলী মাদ্রাসার সাথে আকিদার কিতাব যদিও থাকে কিন্তু পর্যাপ্ত না। পর্যাপ্তর জন্য আপনাকে ওই কিতাবগুলোর নাম বলা হয়েছে। আপনি আবার বলেছেন যে আমি কিতাব পড়েছি, তারপরে বলেছেন এখানে 10টি কিতাবের নাম, এখানে আকিদার কিছু বইয়ের কথা বলেছেন, আবার এখানে ফেরাক আদিয়ানের কথা বলেছেন। তো আপনি আকিদার ফেরাক আদিয়ান দুটা পার্থক্য বুঝেন না, এটা বুঝতে পারলাম। তারপরে এই আকিদার কিতাবগুলো আসলে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নাকি কোনো লেখকের নাম বলেননি? আমি আপনাকে বলেছি লেখকের নাম এবং ভালো ভালো বইয়ের নাম কথা বলেছি। আপনাকে আজও বলছি যে পুরানা বইয়ের লিস্ট আছে আমার কাছে, আপনার কাছে আছে, আপনি লেখেন আকিদাতু কুতুব কায়েমাতুল কুতুব লি আহলি সুন্নাহ ফিল আকিদা লি আহলি সুন্নাহ ওয়াল জামা, অথবা কায়েমাতু কুতুবিল আকিদা আহলি সুন্নাহ ওয়াল জামা, এইভাবে লেখলেও হবে, যেইভাবে লেখেন সমস্যা নেই। আপনি দেখেন আপনার এই আকিদার বইয়ের মধ্যে ফিকুল আকবর, ইমাম আবু হানিফা, ইমাম আজম রাহিমাহুল্লাহ, সকল মানুষের তাজ, মাথার তাজ, ওনার কিতাবটা পড়েননি, আপনার কিতাবের মধ্যে নাই। তারপরে আপনি ফিকুল আবসাত, আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব, এটাও পড়েননি আপনি, এর মধ্যে নাই। অথচ এইগুলো আকিদার কিতাব। আল আলম, আল আলিম, আল মুতাআল্লিম, এটাও আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাব, এটাও আপনি পড়েননি। এই কিতাবগুলো পড়েন, উসুলুস সুন্নাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর কিতাব, এটা আপনি পড়েননি। তারপরে আপনার উসুলুস সুন্নাহ, উসুলুস সুন্নাহ একটা নাম বলেছেন, তবে এটা ইমাম আহমদ রহিমুল্লাহ না কার, আমি আপনি নাম বলেননি। আমি ইমাম আহমদ রহিমুল্লাহ রহিমুল্লাহর উসুলুস সুন্নাহ এটা পড়ার জন্য বলছি। রদ আলা জানাদিকা ওয়াল জাহমিয়া, এই কিতাবটি পড়েন, ইমাম আহমদ বিন হাম্বল রহিমুল্লাহর কিতাব এটি। তারপরে আপনার খালকু আফআলিল ইবাদ, ইমাম বুখারী রহিমুল্লাহর, এটি পড়েন। আল আকীদাতু তাহাবিয়া, আকিদা তাহাবিয়া, এটা আপনার নাম বলেননি। অথচ এটা হানাফি মাজহাবের একটা গ্রহণযোগ্য কিতাব, গোটা উম্মতে মুসলিমের কাছে গ্রহণযোগ্য। আকিদা তো তাহাবিয়াটা পড়েন, আমিও সেদিন ভুলে গেছিলাম নাম বলতে। তারপরে আপনি এতেকাদু আহলি, এতেকাদু আইম্মাতি আহলি হাদিস, আপনি এই কিতাবটার নাম নিয়েছেন কিন্তু আসলে কার লেখা পড়েছেন এটা বুঝে আসে না। যদি আপনি এই কিতাব পড়তেন তাহলে আমাদের সাথে মিল খেত। শরহ উসুলি এতেকাদি আহলি সুন্নাহ ওয়াল জামা লালকাই, ওনার কিতাব এটা পড়েন। আর আগেরটা হলো আবু বকর ইসমাইলি, ওনার কিতাব পড়েন। এটা হলো 418 হিজরির আগের কথা বললাম বইগুলো। আর বর্তমানে যদি আপনি পড়েন, বর্তমানে যদি পড়েন তাহলে বললাম যে এই কিতাব ইবনে তাইমিয়া রাহিমুল্লাহ আকিদার কিতাব আছে পড়েন, মোহাম্মদ বিন আবদুল্লাহ ওয়াহাব রাহিমুল্লাহর কিতাবগুলো পড়েন, হ্যাঁ, ইবনে উসাইমিন রাহিমুল্লাহর আকিদার কিতাব পড়েন। এই তো বিরাট 4-5 খণ্ড লেখা আছে ইবনে বাজ রাহিমুল্লাহ, 5 খণ্ড সম্ভবত খালি তাওহীদ, তাওহীদই লিখেছেন উনি, আল্লাহু আকবার। ইবনে বাজ রাহিমুল্লাহ লেখেন, আপনি আরবদের অনেক প্রশংসা করেছেন মাশাআল্লাহ, আর মদিনা 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 নিয়ে তো কত আপনারা কি বলছেন, তো মদিনার আলেমদের কথা শোনেন না, এগুলো পড়েন। আমি বলেছিলাম যে হাদিসের বইগুলো পড়েন না, বুখারিতে আকিদার কিতাব পড়েন, আপনি ইমাম বুখারী সম্পর্কে বলেছেন, এটা উত্তর দিব ইনশাআল্লাহ। ইমাম বুখারী রহিমাল্লাহর কিতাব তাওহীদটা পড়েন, বুঝে আসবে ইনশাআল্লাহ, আমাদের সাথে একমত পোষণ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক রহমত বুঝা তৌফিক দান করুন। আপনি আরও আমি ওয়েন পয়েন্ট নোট করেছি, সবগুলো বলতে পারবো না, কম কম বলছি। আপনি বিষয় বাদ দিয়ে, হ্যাঁ, যে আমি বলেছি যে এটা নিয়ে আপনার সাথে বসবো কি না, আরকানি ইসলাম, আরকানি ইমান নিয়ে, তো আপনি এগুলো এখানে না গিয়ে আপনি এদিকে ওদিকে পুরো একটা ওয়াজ করে দিয়েছেন বিশাল লম্বা করে, এতগুলো উত্তর দিলে অনেক সময় লেগে যাবে। যা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বোঝা তৌফিক দান করুন, আপনাকে বোঝা তৌফিক দান করুন। আপনি বলেছেন যে এই দেশবাসী আপনাদের আকিদা গ্রহণ করবে না,
কেমন এই কথা বললেন? আমাদের আকিদা কি রে ভাই? আমাদের আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা, আমাদের কিতাব আকিদা ইমাম বুখারীর আকিদা, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, আইমা হাদিস যারা ছিলেন তাদের আকিদা আমাদের আকিদা। আপনি আমাদের আকিদার কথা বলছেন কেন? আপনি মিলান না ওলামাই কেরামদের সাথে? আমাদের আকিদার মিল ইনশাআল্লাহ 100% মিল পাবেন। সুতরাং আপনার এই আকিদা গ্রহণ করবেন এ দেশবাসী? আপনি বলেছেন এটা ভুল কথা বলেছেন, এ দেশবাসী গ্রহণ করেছে। এ তো আজকে একটা ভিডিও দেখলাম যে এক বেদাতি ইমামকে বাদ দিয়ে একটা সন্ন্যাতি ইমামকে নিয়েছে। দেখেন পরিবর্তন আসছে মানুষের মধ্যে। এবং কত নেবেন আপনি যে মসজিদ পুরাটা আহলে হাদিস হয়ে গেছে, এরকম বহুত। আর নতুন করে তো তৈরি করাচ্ছেন আপনারা, আপনাদের মসজিদে পড়তে দিবেন না তাই করাচ্ছেন, নতুন নতুন তো হচ্ছে মাশাআল্লাহ। আপনি দেখেন ইনশাআল্লাহ বাংলাদেশ শিক্ষিত মানুষ, শিক্ষিত ডিজিটাল বাংলাদেশ, শিক্ষিতর হার বাড়তেছে। যত শিক্ষিত হার বাড়বে তত তো আপনাদের পতন বাড়বে ইনশাআল্লাহ। শিক্ষিত মানুষ আমাদের বাংলাদেশের যে শিক্ষার হার যেভাবে বাড়তেছে, এভাবে যদি বাড়তে থাকে দেখবেন যে ইনশাআল্লাহ আপনাদের এই মানাওয়ার ধর্ম চলবে না, অরিজিনাল ইসলাম চলবে ইনশাআল্লাহ এদেশে। আর চলছে, এটাই হচ্ছে। আপনি বলেছেন বাংলাদেশের নিসাবকে আমি ই করেছি, কথা বলেছি। জি না, বাংলাদেশের নিসাব নিয়ে কথা বলিনি আমি, আপনাকে আরো হায়ার লেভেলের নিসাবের কথা বলছি যেটা আকিদা বিষয়ে। আমি তো অন্য বিষয়ের কথা বলছি না, আকিদার বিষয়ে কথা বলছি যে আপনি আরব দেশের ওলামাই কেরাম বই পড়েন। কারণ আরব দেশের ওলামাই কেরামই তো আপনাকে বলবেন, ইমাম বুখারি, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ বলছেন যে এরা কি আরব ছিল? আরে ভাই, ওনারা আরব ছিলেন না, কিন্তু আরবদের কাছে তো লেখাপড়া করে শিখেছেন ওনারা। ওনারা তো আরবদের থেকে শিখেছেন, তাহলে কেন আপনি আরব থেকে? আমরা শিখেছি আরবদের থেকে শিখেছি, তাই তো আমরা বলতে পারছি। আপনি বলেছেন থামেন থামেন, মোনাজারা করেন না, মোনাজারা থাকে থামেন থামেন। কেন থামতে বলছেন? ভয় পাচ্ছেন না? কোনো ভয় নাই ইনশাআল্লাহ। ভয় পাবেন কেন? আমি ছোট ভাই না আপনার, ইনশাআল্লাহ ভয় করবেন না। হ্যাঁ, আপনি মহাব্বত দেখাচ্ছেন আমরা দেশের জাতির জন্য কাজ করছি, আপনারা করেন না এটা না। জি না, আপনি এটা ভুল বলছেন, দেশের জন্য আমরা কাজ করছি। আর আপনার মানুষদেরকে শেরেক বেদাতের দিকে ডেকে 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 মানুষকে উগ্র বানিয়ে ফেলেছেন, তার প্রমাণ হচ্ছে আপনার ছাত্ররা। আর আমাদের যারা অনুসরণ করে, আমাদেরকে যারা ফলো করে, আমাদের যারা বক্তব্য শুনেন, জানেন তারা মাটির মানুষ? বলতে পারবেন একজন? বলতে পারবেন যে সে মদ খেয়ে বেড়ায়, সে বাগিবাজি করে বেড়ায়, সে অন্যায় করে বেড়ায়, সে জুয়া খেলে, সে তাস করে, ঘুষ খায়, সুদ খায়, এগুলো দেখাতে পারবেন না? শুধু আহলে হাদিসের নাম নাম যাদের তাদের কথা বলছি না, অরিজিনাল যারা আমাদের বক্তব্য শুনে, আমাদের মতো বক্তব্য কোরআন সুন্নাহ ভিত্তিক যারা জীবনযাপন করে তাদের কথা বলছি। সব অন্যায় থেকে আলহামদুলিল্লাহ তারা বিরত। রাষ্ট্রদ্রোহী কাজে তো যাবি না যাবি না, আলহামদুলিল্লাহ। সরকারের বিপক্ষে যাবে না, মিছিল মিটিংয়ে যাচ্ছে না, যাবে না কোথাও না, এগুলো আমাদের মানহাজ না। সরকার বিরোধী কোনো ধরনের কাজ করা আমাদের কোনো ধরনের সিস্টেম নাই আমাদের আহলে হাদিসে। সুতরাং ভালো করে দেখেন, আপনার একেবারে মন্ত্রীর থেকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত, এই পর্যন্ত আহলে হাদিস বড় বড় ব্যক্তিত্ব রয়েছে। আপনি কীভাবে আহলে হাদিসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করছেন? আপনি কীভাবে সন্নি আলেমদের নাম দিয়ে আপনি সবকে আহ্বান জানাচ্ছেন, লাইভ প্রোগ্রাম করে করে উস্কানি মূলক বক্তব্য দিচ্ছেন, ঐক্যবদ্ধ করছেন আমাদেরকে নির্মূল করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য? এভাবে কেমনি আপনি বলতে পারেন? এত বড় মাপের একজন আপনি আলেম মানুষের কাছে আপনি কেন এগুলো করে বেড়াচ্ছেন? আপনাকে দেখলাম লাইভ করছেন গিয়াসউদ্দিন তাহিরের সাথে, তাহলে বোঝা যায় ওটা কি আপনার ছাত্র নাকি? আমি আপনার ছাত্র হলে তো আরও দেখি মজা হয়ে গেল। আপনার তাহির সাহেব কীভাবে নাচে দেখেছেন, ওনার মাহফিলে মহিলা থাকে না মনে হয়, সব পুরুষই থাকে। যে ঝোকান ঝোকায় এটা তো আপনার পশু পাখিও দেখে হাসে, পশু পাখি পাখি দেখে হাসে। এটা কি আলেমের বৈশিষ্ট্য নাকি এভাবে ঝোঁকাঝুঁকি? হ্যাঁ, আপনার বক্তব্য স্টাইল মশালা ঠিক আছে, কিন্তু তাহিরই যে ঝোঁকাঝুঁকি যার সাথে আপনি লাইভ প্রোগ্রাম করলেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করছেন আমাদের বিপক্ষে ডানা দেওয়ার জন্য, কেন 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 ভাই? বলেন কোরআন সুন্নাহর কথা, বলেন কোরআন সুন্নাহ ভিত্তিক যারা কথা বলবে তাদেরটা শুনবো, যাদের কোরআন সুন্নাহর মানার সাথে মিল নেই শুনবো না, এভাবে বলেন কেন? আপনি বলছেন যে আহলে হাদিসের অস্তিত্ব বিলীন করে দেবো, এদেশে থাকবে না। আল্লাহ আকবার, আপনি যদি আসলে ধর্মমন্ত্রী হতেন তাহলে কী যে করতেন আল্লাহ ভালো জানেন। এই জন্যে আলেম ওলামাদেরকে আল্লাহ একেবারে নিচে বসিয়ে দিয়েছে, যে এই উগ্র আলেম ওলামারা যদি ক্ষমতায় যায় তাহলে একটা গোষ্ঠীকে এরা শেষ করে ফেলবে। এই জন্য আল্লাহ এদেরকে এভাবে লাঞ্ছিত জীবন দিয়ে দিয়েছে, এই আপনাদের মতো আলেমদের জন্য। আজকে আমরা লাঞ্ছিত, পদদলিত গোটা বিশ্বের মানুষের কাছে, বিশ্বে আমরা এই লাঞ্ছিত আপনাদের মতো আলেমদের জন্য। আপনারা না বুঝে সুঝে আপনারা যেটা বুঝ মনে করেন যে এটাই আমার বুঝ, অথচ দেখেন যারা জেনারেল শিক্ষিত, যারা কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষিত, শিক্ষক শিক্ষিত, তো তারা দেখেন ওদের মধ্যে এগুলো নাই,
হ্যাঁ কিছু বিষয়ে তাদের দ্বিমত হতে থাকে, কিন্তু নাই আপনাদের কথা একবারে হত্যা করো, জমিরে ফেলো, উৎখাত করে দাও, নির্মূল করে দাও, নিশ্চিহ্ন করে দাও, এই কথা হয় আপনাদের। হায় হায় হায়, এটা ইসলাম? এটা কোন ইসলামে শিক্ষা পেয়েছেন আপনারা? এভাবে একটা গোষ্ঠীর বিপক্ষে আপনি মানুষকে উদ্বুদ্ধ করে একটা জঙ্গি কায়দাতে, সন্ত্রাসী কায়দাতে, স্টাইলে আপনি আমাদেরকে ধ্বংস করতে চাচ্ছেন। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা মুক্তিযোদ্ধার পক্ষে, আমরা দেশের পক্ষে, আমরা দেশের জন্য, আমরা জাতির জন্য কাজ করে থাকি। প্রত্যেকটি বক্তব্যতে আমাদের জঙ্গি বিরোধী বক্তব্য রয়েছে, দেশ ও জাতির কল্যাণে রয়েছে। মদ শরাব জুয়া গুণ খুম, আমরা তো যত অন্যায় পৃথিবীতে আছে সব অন্যায়ের বিপক্ষে বলি, কোরআন হাদিস থেকে বলি, আমাদের মুখের কথা না, এটা কোরআন সুন্নার কথা, আমরা জাস্ট নকল করি। যা হোক, আল্লাহ পাক রহমতুল্লাহ বুঝার তৌফিক দান করেন। আপনাকে হাদিসের কিতাব পড়ার জন্য বলেছিলাম, কেন বলেছিলাম যে হাদিসের কিতাবের আকিদার সাথে আপনার কিতাব, আপনার আকিদার মিল নেই, এই জন্য বলেছিলাম। দেখেন আপনি ইমাম বুখারী রহমুল্লাহ কিতাব তাওহীদ পড়েন, বুঝতে পারবেন। তাই ইমাম বুখারী রহমুল্লাহর ইমান ছিল কি, আপনি ইমাম মুসলিম রহমুল্লাহ দেখেন, এক কথা আইম্মাতুল হাদিস সবার বইগুলা পড়েন, তাহলে তো বুঝে নেবেন আকিদা কোনটা ভালো সত্য। আলু, আপনি বলেছেন যে আল্লাহ আরশের ওপর আছে, না না না, আরশের ওপর নাই। আপনি বলেছেন যে এটা মেনেই নিতে পারবেন না। আপনি বলেছেন হাইয়ুন কাইয়ুম, হাই মানে চিরঞ্জীবী, ঠিক আছে। কাইয়ুম মানে বলেছেন সর্বজাগাই, না সর্বজাগাই বিদ্যমান, এ ভাষা ব্যবহার করেছেন আপনি। কাইয়ুমের মানে হচ্ছে সর্বজাগায় বিদ্যমান আল্লাহ, আপনি কোথাও দেখাইতে পারবেন? আপনাকে চ্যালেঞ্জ করছি, এই জন্যই তো আপনাকে মোনাজারা বাসের জন্য আমি আহ্বান জানাইছি, কারণ আপনি তো আল্লাহর নাম সম্পর্কে জানেন না, আল আল কাইয়ুম এ শব্দের অর্থটাই জানেন, অথচ আপনি তাফসীর নিয়ে লেখাপড়া করেছেন। হ্যাঁ, আল কাইয়ুম এটা সূরা নাকি আপনার সূরা বাকারা আয়াতুল কুরসির তো একটা আয়াতের একটা শব্দ, এটা সেখানে যদি আপনি ভুল অর্থ বলেন তাহলে তো হলো না। আল কাইয়ুম মানে আবারও দেখে নেবেন সর্বজায়গায় বিরাজমান, এ কথা আল কাইয়ুম মানে না, আপনি ভুল বুঝেছেন, আবার বুঝে নেবেন ইনশাআল্লাহ। আমার বিস্তারিত বলা দরকার না। কাইয়ুম মানে কি? কাইয়ুম মানে ওনার টিয়াম থাকবে, উনি প্রতিষ্ঠিত থাকবে কিসের ওপরে? ওনার রাজত্ব প্রতিষ্ঠিত থাকবে, রাজত্ব সব রাজত্বের উপরে উনি প্রতিষ্ঠিত, রাজত্ব কখনো ওনার যাবে না। ওনার লিল্লাহি ওয়াহিদুল কাহার, সব কিছু মানে লিবানিন মুলকুল ইয়াম, আজকে মুলকের রাজত্বের মালিক এটা আল্লাহ, সব সময় আল্লাহ মালিক, এটা সব সময় উনি। ওনার কাইয়ুম মানে কি এটা থাকবে? যা হোক, আরও বিস্তারিত আপনি দেখে নিন, সংক্ষিপ্ত বললাম। আপনি বলেন ইবনে কাসির পড়তে বলেছেন, ইবনে তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা কেন বলেননি? সাহাবীর তাফসির কেন বলতে পারেন, কেন বলেনি এটা আপনি বুঝতে পারেন না? ইবনে কাসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসির, ইবনে উমারের তাফসির, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সমস্ত সাহাবায়ে কেরামদের তাফসির ইবনে কাসির, ওখানে সবার কথা আছে, তাই এটা বলেছি। আপনি একজন সাহাবার কথা বলছেন কেন? হ্যাঁ, আর তাফসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এটা ব্যাপার আপনি জানেন, যুগের পর যুগ ছিল না, পরবর্তীতে এটা আবার আসলো, বাজারে এখন পাওয়া যায়। আমার মনে হয় আপনারা তৈরি করছেন নাকি জানি না। তো যা হোক, এই তাফসির আমরা নিষিদ্ধ করিনি আপনাকে পড়তে, আমি তো বলিনি যে এটা চলবে না বা এটা পড়িয়েন না। হ্যাঁ, ঠিক আছে। যা হোক, যদি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসিরের কিতাব যদি সঠিক সূত্রে এসে থাকে আলহামদুলিল্লাহ, ওটাও পড়েন, সেখানে তো আকিদা থাকবে, অবশ্যই থাকবে। ওটা যদি হয় তাহলে তো আরও আলহামদুলিল্লাহ বেটার, আলহামদুলিল্লাহ। আপনাকে বলছি 10 বছর লেখাপড়া করতে। জি, আমি বলেছি 1 বছরে না পারলে 10 বছরে পড়বেন, কারণ আকিদা তো জটিল বিষয়, এগুলো বারবার পড়তে হয়। কাজে দেখেন কতদিনে পারেন, দেখেন যদি 5 দিনে পারেন আলহামদুলিল্লাহ ভালো। তারপরে আপনি বললেন যে আল্লাহকে জমিন থেকে ভাগাইয়া আসমানের উপরে দিকে নিয়ে চলে গেছে, আমরা ভাগাই নিয়ে গেছি, এটাই ভাষা কেমনে ব্যবহার করলেন আপনি? আল্লাহকে ভাগিয়ে নিয়ে যাওয়ার জিনিস, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আপনি এ ভাষা ব্যবহার করেন। আমরা কি বলেছি কখনো যে আল্লাহকে ভাগিয়ে আমরা আসমানে নিয়ে গেছি? ছি ছি ছি, আপনার মতো একজন বিজ্ঞ আলিমের মুখ থেকে এ ধরনের বানাওয়াট কথা এবং মিথ্যা আরোপ করা, এটা খাটে না, এটা চলে না। হাজরাত, আপনি কষ্ট দুঃখ নিয়েন না, মানে আমি আপনার বক্তব্যের কথাগুলো বলতে গিয়ে এগুলো চলে আসছে, আসলে আমার তো এত বলার দরকার না, আমি তো এর আগে বলিও নি। তারপরে আপনি বলেছেন যে উলিদ তো, এর মধ্যে কি মৌলুদ নাই, এর মধ্যে কি মিলাদ নাই, এটা দিয়ে তো মিলাদ কিয়াম প্রমাণ হয়ে যায়। কেমনি মিলাদ কিয়াম প্রমাণ হয়? মিলাদ উলিদ তো নবী সাল্লাল্লাহু আলাইহি আমি জন্মগ্রহণ করেছি, হ্যাঁ সোমবারের দিন জন্মগ্রহণ করেছি, বা এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, তো জুমার দিন এখানে বলা হয়েছে, জুমার দিনের কথা, তো জুমার দিনে উনি জন্মগ্রহণ করেছেন, তো প্রতি জুমাতে আপনি করেন না কেন, মিলাদ কিয়াম করেন না কেন, শুধু একবার করছেন কেন, বছরে প্রতি জুমার দিনে করতে হবে,
তাহলে আপনাকে বুঝবো যে হ্যাঁ খাঁটি সুন্নি আপনি। আর মিলাদ কিয়াম গোটা বিশ্বের ওলামায়ে কেরাম এটাকে বেদাত বলেছে, আপনারা তৈরি করেছেন এটা, নবী সাল্লাম মহাব্বতের নাম দিয়ে এটা সম্পূর্ণ আপনারা একটা বানাওয়াট স্টাইল তৈরি করেছেন মিলাদ কিয়াম, এটা চলবে না। সমস্ত ওলামায়ে কেরাম এটার বিপক্ষে বলেছে, আরবের বইয়ের জন্যই পড়বেন না আপনারা, কারণ আরব ওলামায়ে কেরাম এটাকে বিদাত বিদাত বলে বলে একের এক কেতাবে বক্তব্যতে মুখে ফানা উঠাই দিয়েছে, কলমের কালি শেষ করে ফেলেছে, কিন্তু তারপর আপনার মানছেন না, কারণ আপনার মানবেন না, কারণ এই মিলাদ কিয়ামের দ্বারা যে জিলাপি আর টাকা পাওয়া যায় এটা তো বন্ধ হয়ে গেলে পাওয়া যাবে না, আপনারা সবই বুঝেন, আল্লাহ বুঝার তৌফিক করুন। যা হোক, এটা দিয়ে মিলাদ কিয়াম সাবেত হয় না। হ্যাঁ, আপনি বলেছেন যে আমার কোনো বক্তব্য নাই, জি আমার বক্তব্য আছে, মুখলিস বিন আরশাদ নামে ইউটিউব চ্যানেল আমার আছে, আপনি দেখেন নবী করিম সাল্লামকে নিয়ে আমি তার জীবন বৃত্তান্ত আলোচনা করেছি এবং তার দুঃখজনক জীবনগুলো আমি এখানে তুলে ধরেছি। ঢাকা আমিন মসজিদে খুতবা ছিল আমার, খুতবার মধ্যে আলোচনা করেছি, বক্তব্য তো আলোচনা করি। আল্লাহু আকবার, আমার কলিজার থেকে যিনি দামি, আমার পিতামাতার থেকে যিনি আমার কাছে প্রিয়, তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জীবনী বলবো না মানে, কেন আপনি জানেন না? মহতারাম আমিরে জামা ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার সিরাত লিখেছেন, বই লিখেছেন, বাংলা ভাষার সব থেকে সেরা বই, এটা পড়েন না, আপনার অনুসারীদেরকে পড়তে বলেন না বইটা, খুব উপকার হবে, খুবই উপকার হবে। দেখেন আপনি কেমন রাসূল সাল্লামকে চিনেন আর আমরা কীভাবে চিনি, তাহলে বুঝতে পারবেন। কেন পৃথিবীর সব থেকে সেরা আপনার সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুম, এটা আহলে হাদিসের লেখা, আপনি জানেন না? আল্লাহু আকবার, আপনি কেন এগুলো জানেন না? এই যে তো বলছে আহলে হাদিস নিয়ে আপনি এক বছর না দশ বছর পড়েন। হ্যাঁ, আর রাহিকুল মাখতুম পৃথিবীর সব থেকে বর্তমান যুগে সেরা সিরাতের কিতাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখছেন আমরা আহলে হাদিস নবী সাল্লামকে মনে প্রাণে ভালোবাসি এবং সাহাবায়ে কেরাম যেভাবে ভালোবেসেছেন ওইভাবে ভালোবাসি, আর আপনারা আপনাদের ইচ্ছা মতো ভালোবাসেন যেটা নবী সাল্লাম পছন্দ করেন না, আল্লাহ বুঝার তৌফিক করুন। জি সম্মানিত হাজরাত, আপনি যেটা বলেছেন এটা খুবই খারাপ কথা বলেছেন, শক্ত সাদর সিনা এগুলো সব আলোচনা করেছি, আপনি দেখবেন ইনশাআল্লাহ। আপনাকে বলেছিলাম যে মামলাকাতে আকিদার ব্যাপারে, জি মামলাকা সৌদি আরবের আকিদা অবশ্যই নিখুঁত আকিদা, আপনিও বলেছেন স্বীকার করেছেন, তো তাদের আকিদা নেন না কেন, তাদের আলেমদের বক্তব্য আপনারা গ্রহণ করছেন না কেন? বারবার আপনি আরবদের দুইবার মনে হয় প্রশংসা করেছেন যে তারা আকিদাকে একেবারে নিখুঁতভাবে ছাঁটাই বাছাই করে একটা শেরেক বেদাত মুক্ত দেশ বানিয়েছে, ঠিক ওটাই তো চাচ্ছি আমরা, তা আপনি ওটা চেয়ে গেলেই তো হয়ে গেল, তাহলে তো আমাদের দ্বন্দ্ব থাকে না। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল বুঝার তৌফিক, আপনি বলছেন যে হ্যাঁ তাহলে আপনি করেন প্লেন ভাড়া দিয়ে দেন এটা ওটা করেন, তাহলে প্লেন ভাড়া দিলে চলে যাবেন মক্কা মদিনা সব গ্রহণ করবেন? যদি তাই করেন, যদি সত্যি মক্কা মদিনার আলেমদের আপনি আকিদে নিতে পারেন, এদেশে প্রচার করতে পারেন, তাহলে আপনার প্লেন ভাড়া দিয়ে আপনাকে পাঠানো হবে ইনশাআল্লাহ। আমার তো টাকা নাই, আমি ইনশাআল্লাহ যেভাবে হোক ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। নাহলে ক্যামেরা ট্যামেরা সব বিক্রি করে দেবো, যেগুলো আপনি ক্রয় করাইছেন আমাকে, বিক্রি টিক্রি করে কম্পিউটার টম্পিউটার যা আছে বিক্রি করে আপনাকে আমি সৌদি আরব পাঠাই দেবো, যাতে আকিদার বইগুলো নিয়ে আসবেন পড়বেন, যদি গ্রহণ করার অঙ্গীকার দেন তাহলে ইনশাল্লাহ আপনাকে ব্যবস্থা করা হবে পাঠানোর। আমি বলেছিলাম যে হ্যাঁ বাংলাদেশের মানুষ মিলাদ কিয়ামকে দফন করবে, জি এটা অবাস্তব কথা না, ওলামায়ে দেওবান ওলামায়ে আহলে হাদিস আমরা সবাই ঐক্যবদ্ধ, এই মিলাদ বেদাত বেদাত চলবে না, এবং এই জাতি বর্জন করেছে এবং ধীরে ধীরে করবে, আপনাদের বোধ থেকে হচ্ছে অগণিত হয়েছে আলহামদুলিল্লাহ। মেহরাজ রব্বানি ইন্ডিয়ান বক্তা উর্দু ভাষার, সে তো ওই যে বিরিলি ঘরের ছিল, সে তো সুন্নি ঘরের ছিল, বেদাতি ছিল, সে নিজেই বলেছে যে আমরা কবর পূজা করছিলাম এটা করতাম। হ্যাঁ, সুতরাং সে আজকে কী করেছে দেখেন না, উর্দু ভাষা খালি নামটা লেখে দেখেন না, অবস্থা খারাপ হয়ে যাবে। এই তো, এটাই তো হচ্ছে মদিনার এলেমের নূরের তাজাল্লি, মদিনার এলেমের আলহামদুলিল্লাহ সে প্রতিক্রিয়া গোটা ওয়ার্ল্ড ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। ডক্টর জাকির নায়েককে বলেছেন যে সে মাজহাবের মোকাবিলি এলেম অর্জন করেছেন, আলেম বিল মোকাবেল বলেছেন, হ্যাঁ যে ধর্ম বিশেষজ্ঞ কিন্তু মুফতি ফতোয়া দিতে পারবে না। দেখেন ডাক্তার জাকির নায়েক সম্পর্কে আপনি জানেন না, হাফিজাউল্লাহ ওনাকে জানেন না, আমি যখন মদিনায় পড়ি তখন আমি জানতাম এবং বিশ্বস্ত সূত্রে শুনেছি যে আমাদের মতো আমাদের থেকে অনেক ভালো 15 জন মাদানী আলেমকে উনি ফতোয়া বোর্ডে রেখেছেন,
আর সেখান থেকে ফতোয়া নির্ণয় বাছাই ছাঁটাই করে, এবং দেশি আলেম তো ছিলেনই, বিজ্ঞ বিজ্ঞ আলেমেদিন অগণিত, 400 মানুষ ওনার আন্ডারে কাজ করত, 100-200 না, শুধু এই ধর্মেরই বিষয় গেলেন। তো ধর্মের বিষয়ে আপনার শতাধিক ওলামা কেরাম তাদের ছিল, তার ছিল, সেখান থেকে ফতোয়া বোর্ড ফতোয়া বের করে ওনার হাতে দিত, উনি এটাকে তখন জাতির সামনে বলতো, কেন ফতোয়া দিতে পারবে না, আমি একটা ফতোয়া লিখে দিলাম ওনাকে, উনি বলবেন সমস্যা কি, যেমন আমি ছাত্রকে দিচ্ছি, ছাত্র বলছে সমস্যা কি, যদি ফতোয়া করণ সন্না ভিত্তিক হয় কেন আপনি ফতোয়া দিতে দিবেন না, ফতোয়ার কি ঠিকাদারি সব আমরা আলেমেরা নিয়ে নিয়েছি, কেউ দিতে পারবে না, হ্যাঁ ও নিজের থেকে দিবে না, এটা কথা বলেন আপনি যে নিজের থেকে দিবে না, আলেম আমাদের থেকে নিয়ে দিবে, জি যেই আলেম করণ সন্না সম্পর্কে বিজ্ঞ সেই ফতোয়া দিবে, আপনি এখান থেকে কাউকে বঞ্চিত করতে পারবেন না, এটা অধিকার আমার আপনার কাউরে নেই। আল্লাহু আকবার, আপনি বলেছেন যে এদেশের অলিদেরকে আমরা অসম্মান করি, জি না, কোনো অলিকে অসম্মান করি না, শাহজাল রহিমাহুল্লাহ ওনার নাম নিলে আমরা রহিমাহুল্লাহ বলি, বড় বড় যারা এখানে আল্লাহর অলি আছেন বাংলাদেশে শুয়ে, যারা আগে যাদেরকে এ জাতি চিনেন তারা আসলে আল্লাহর অলি ছিলেন, আপনাদেরকে সাথে আমাদের যেটা দ্বন্দ্ব সেটা হচ্ছে অলিদের কবর পাকা করলেন কেন, এভাবে গম্বুদ এভাবে ঘর বানাইলেন কেন, কেন ওখানে আপনি টাকা দিচ্ছেন, কেন ফুল দিচ্ছেন, কেন ওখানে যে মানুষ সিজদা করছে, কেন রুকু করছে, কেন চাচ্ছে, কেন ওকে সামনে করে কোরআন পড়ছে, ধ্যান করছে, ওখানে গেলে দোয়া কবুল হয়ে যাচ্ছে, এইগুলো এই যে আপনারা এগুলো বলছেন, আপনি নিজে বলেছেন, হ্যাঁ আমি ইনশাল্লাহ দেখি আপনার আকিদা দুই একটা বলার চেষ্টা করব, তো এইগুলো আমাদের আমরা বিপক্ষ বলছি, এই যে সমস্যা আকিদা না থাকার কারণে তো এগুলো হচ্ছে, নবী সাল্লাম যে কবরকে ভেঙে দেওয়ার আদেশ দিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মেঘদাদকে সেই আদেশই করলেন যে আরব জাজিরাতুল আরব থেকে কবরকে মাজারকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন, সেই সন্ন্যাত বাংলাদেশে আমরা করতে চাচ্ছি, তো আপনি সেটাকে মানতেছেন না কেন, নবী সাল্লামের সন্ন্যত আপনি মানবেন না কেন, কিসের সন্নি নাম দিয়েছেন, সন্নি নাম দিয়ে নবী সাল্লামের সন্ন্যত মানবেন না, এটা হতে পারে না। অলিদেরকে আমাদের মনে প্রাণে আমাদের ভালোবাসি, মাথার মুকুট, কোনো অলি ব্যাপারে আমাদের কোনো ই নাই, দ্বিমত নাই, কিন্তু আপনাদের অলি কেন্দ্রিক আল্লাহর অলিদের কেন্দ্রিক যেগুলো আপনার শেরিক বেদাত করছেন, খোরাফাত করছেন, সেগুলোর সাথে আমাদের এই আন্দোলন, আশা করি বুঝতে পেরেছেন। আলবানী রহমুল্লাহকে আপনি ফাত্তান বলেছেন যে সে উম্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করেছে, জি না, এটা ভুল কথা বললেন, আলবানী রহমুল্লাহ সম্পর্কে আপনি শুধু তার জন্মবৃত্তান্ত পড়েছেন, তার গবেষণাগুলো দেখেন, আলবানী রহমুল্লাহ নিজের থেকে কিচ্ছুই করে নাই, পূর্বের ওলামায়ে কেরাম যা বলেছেন সেইগুলোকে একত্রিত করেছেন উনি, আপনি কেন ওনার প্রতি অপবাদ দিচ্ছেন, আলবানী রহমুল্লাহ নাকি ইমাম বুখারী রহমুল্লাহকে মমিন মনে করতো না, জি না, এটা ভুল ব্যাখ্যা দিয়েছেন আপনি, কিসের জন্য মুমিন মনে করতো না, আপনি বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, এ ওয়াজহার মানে মুলকা বলেছেন, এই ইমাম বুখারী রহমাল্লাহ, ভাই ইমাম বুখারী রহমাল্লাহ মুলকা বলেছেন না কে বলেছেন, এটা কি বিস্তারিত পড়েছেন, আপনি পড়েন না কেন, এই যে সৌদি আরবের অরিজিনাল বুখারী, এই যে দেখেন দেখেন দেখেন, এই যে সৌদি আরব অরিজিনাল বুখারী, কুতুবু সিত্তা, বুখারী মুসলিম আবাদ তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ, এই ছয়টি কিতাবের এখানে সমন্বয়ে বই, সৌদি আরব ডাইরেক্ট সৌদি আরব থেকে আনা, এই বুখারীর মধ্যে ওই মুলকা শব্দটা নাই, আপনি দেখে নেবেন, এটা আর দেওয়ানি নসখায় তো সম্ভবত আছে, সেখান থেকে আপনি বলেছেন, হ্যাঁ কিছু কিছু বর্ণনাতে সেখানে উল্লেখ করেছে মুআম্মার, ওলামায়ে কেরাম বলেছেন মুআম্মার এখানে বিরুদ্ধে করেছে কথাটা, ইমাম বুখারী করে না, তার প্রমাণ হচ্ছে এই বুখারিটা আপনারা তো অনেক কাটছাঁট লাগাইছেন, পরে এসে উল্টাপাল্টা হয়েছে করেছেন, আবু দাওয়ুদ থেকে আপনার চারটা হাদিসে আপনারা আউট করে দিয়েছেন, সুতরাং আপনাদের দ্বারা এটা সম্ভব, এটা সম্ভব, তাই আপনারা এটা বলতে পারেন, কিন্তু অরিজিনাল বুখারিতে এটা নাই, তারপরে ওখানে যদি থেকে থাকে বলেছেন এটা মুআম্মারের কথা হতে পারে, তারপরে ইমাম বুখারী রহমাল্লাহ আগে পরে আপনি পড়েন না, আমি এই জন্য তো কিতাব তাওহীদ পড়তে বলছি, আগে পরে সবটা পড়েন, দেখবেন ইমাম বুখারী আকিদা কি আল্লাহর সেফা সম্পর্কে যা আছে কোনো হাদিসের তাই, সুতরাং এখানে বাড়াবাড়ি কিছু নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। এবার আলবানী রহিমাল্লাহ মাঝহাদ ফেতনা করেছেন, জিরা ফেতনা করেন নাই, উনি কোরআন হাদিস বলতে গিয়ে আপনার মতো লোকগুলো মানতে পারে নাই, তাই আপনি এটাকে ফেতনা বলেছেন, এটা সঠিক কথা বলেন নাই। তারপরে ইবনে বাজ ইবনে উসাইমিন রহিমাল্লাহর সাথে আপনার সে মতনৈক্য সৃষ্টি করেছিলেন, মতনৈক্য সৃষ্টি মাসালা মাসাল আপনার সাথে যেমন হয়েছে ওরকম হতে পারে, কিন্তু আপনার সাথে তো হয়েছে একের আকিদার বিষয় নিয়ে, আর ওনার যে কোনো একটা মশালা, যেমন উনি হয়তো কোনো মশালার মধ্যে একটা বলেছেন, ইবনে বাজ রহিমাল্লাহ আর একটা বলেছেন, এটা হওয়া স্বাভাবিক,
ওনাকে মদিনার থেকে ভাগিয়ে দিয়েছেন, তাড়িয়ে দিয়েছেন, জেল খাটেছেন। তো ঈসা আলাইহিস সালাম কেন জেল খেটেছেন? তাহলে ঈসা আলাইহিস সালাম দোষী? জি না, ঈসা আলাইহিস সালাম দোষী না, উনি হচ্ছেন নবী, মিনাল আম্বিয়া, নবীদের একজন, ইয়াকুব আলাইহিস সালামের এটা সন্তান। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের বুঝার তৌফিক দান করুন। জেলে যাওয়া এটা কোনো মানুষের আপনার খারাপ দিক নয়। আলবানী রহিমাল্লাহ নতুন কিছু করেন নাই, উনি ওলামাই কেরামদের আকওয়ালকে, কথাগুলোকে নকল করে এক জায়গায় করেছেন। সুতরাং ওনার প্রতি আপনার বিদ্বেষ করা এটা কোনো আলেমের দিনের জন্য সমচিন নয়। আলবানী রহিমাল্লাহর কিতাব প্রায় 21-22 কি 23 খণ্ডে আছে, যে আমার আলমারিতে এখানে রাখা আছে। আপনি দেখতে পাচ্ছেন না কারণ ডবল করে রাখা আছে আলমারিতে জায়গা না হওয়ার কারণে। তো সেই বইয়ে সিলসিলাতুল হাদিস দাঈফা ওয়াল মওদুআ, দুর্বল এবং জাল হাদিসের সিরিজ, এখানে আলেমদের কথা নিয়ে এসছেন, ওনার ব্যক্তিগত কোনো মতামতই নেই, কথাই নেই। হ্যাঁ, আলেমদের কথা নিয়ে আসার পরে উনি একটা বলেছেন যে আমার মতে এটা এই, সেটা প্রত্যেকেই বলে, আমরাও বলি, আপনিও বলেন। সুতরাং আলবানী রহমাল্লাহকে যেটা বলছেন, কেয়ামতের দিন জবাব দিতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে দাঁড়িয়ে যখন জিজ্ঞাসা করা হবে, আলবানী যখন রহিমাল্লাহ যখন দাঁড়াবে আপনার সামনে, বিচার আল্লাহর কাছে চাবেন, তখন আপনি কি জবাব দিতে পারবেন? সে পরিস্থিতি নিয়েছেন, নিয়ে থাকেন। ইবনে তাইমিয়া রহিমাল্লাহ সম্পর্কে আপনাদের যে কটু মন্তব্য, সেও তারও কি আপনি জবাব দিতে পারবেন? পারবেন না, সেটা পরিস্থিতি নিয়ে নিন। কারণ দুনিয়ায় তো শেষ না, মরণ আছে, সেদিন হিসাব হবে, সব কিছু হিসাব হবে, ছোটো বড় সব হিসাব হবে না। আল্লাহ আকবর, আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। আপনি বলেছেন যে আপনাদের আকিদা নিব, আপনারা তো মুজাসসামা, মানে আপনারা আল্লাহকে আকার বানিয়ে দিয়েছেন যে এই ধরনের, এই ধরনের, এই ধরনের, নাউজুবিল্লাহ, 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 সুম্মা নাউজুবিল্লাহ। আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আল্লাহকে মুজাসসামা আমরা বলি নাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ কিতাব আল আকীদাতু ওয়াসিতিয়্যা, দেখেন সেখানে কি লিখেছেন উনি, উনি এগুলোকে বাতিল ঘোষণা করেছেন, মুশাববিহা, মুজাসসিমা, লাতাবিল, এখানে স্পষ্ট বলে দিয়েছেন উনি, একেবারে স্পষ্ট বলে দিয়েছেন যে না, আমাদের মানহাজটাই বুঝেননি আপনি, আসলে জানি না আরবি কতটুকু বুঝেন না বুঝেন। আপনি মুহাদ্দিস দেহলভী রহিমাহুল্লাহর কিতাব হজ্জাতুল্লাহিল বালেগা ওটাও একটু দেখেন না কেন, সেখানে তো উল্লেখ করা আছে যে আল্লাহর হাত যে কোরআনে আছে, হাদিসে আছে, চেহারার কথা আছে, আপনার রিজুল কদমের কথা আছে, ডান হাতের কথা আছে কোরআনে। তো এই সবগুলো হচ্ছে যেভাবে কোরআনে আছে ওইভাবেই বলা, হাত আছে বলে আমার মতো আপনার মতো হাত, এ কথা না, এটা আহলে হাদিস কেউ বলে না, কেউ আকীদা বুঝে না সেটা বলতে পারে, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা বলি না। আমার বক্তব্য নেন আপনি, পোস্টমর্টম করেন, আর আপনারটা আমি করি, দেখেন কেমন, দেখি কেমন পারেন। আকীদা আমাদের এটা না, যেমন কোরআনে হাদিসে আছে আমরা বলছি ওইভাবেই বলেন, আপনি কেন কুদরত নিয়ে ব্যাখ্যা করবেন, এটা আপনাকে কে অধিকার দিয়েছে? হ্যাঁ, আপনি হাত, আল্লাহ বলছেন আমি খলাক্তু বিয়াদাইয়া, আমি আদমকে নিজ হাত দিয়ে তৈরি করেছি। তারপর আপনি বুখারি পড়েন না মনে হয়, আপনি কিতাবু তাওহীদ পড়বেন, যখন আপনার উম্মতরা বিপাকে পড়ে যাবে তখন দৌড়িয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবেন এ আমাদের পিতা, আপনাকে তো আল্লাহ নিজ হাত দিয়ে তৈরি করেছেন, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, বিয়াদিক বিয়াদিল্লাহ, আপনি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ও মানুষেরা বলবে হে আমাদের পিতা, আপনাকে আল্লাহ হাত দিয়ে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, সুপারিশ করে দেন। দেখছেন হাত, ওখানে হাত ব্যবহার করা হয়েছে। আপনি কেতাব তাওহীদটা পড়েন বলছি, ইনশাআল্লাহ উপকার হবে, তাহলে আপনার আমার মাঝে দ্বন্দ্ব থাকবে না ইনশাআল্লাহ। তো যেখানে হাত বলেছেন সেখানে আমাকে আবার কুদরাত বর্ণনা করতে হবে, কে বলেছে? কেন কুদরাত একবারও বলবে না, কেয়ামতের ময়দানে তো বলবে, আসল কথাটা এই মানুষরা, কিন্তু কেয়ামতের ময়দানে তো আমরা বলবো না যে আল্লাহ আপনাকে কুদরাত দিয়ে সৃষ্টি করেছেন। তাহলে আদম আলাইহিস সালামের ইজ্জত সম্মান কি থাকলো? আল্লাহ হাত দিয়ে তৈরি করেছেন এটার ইজ্জত কেমন, আর কুদরাত দিয়ে আল্লাহর হুকুমে তৈরি হয়ে গেছে ওটা ইজ্জত করেন? তাহলে তো গরু ছাগলকে আল্লাহ হুকুম সৃষ্টি হয়েছে, তাহলে মানুষও যদি তাই মনে করেন তাহলে তো সমান হয়ে গেল মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আর তারপরে আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছেন আল্লাহ, ফেরেশতাদেরকে সিজদা করার আদেশ দিয়েছেন কিসের জন্য? ওয়াআল্লামাল আদাম আল আসমা, যা ওয়াজ করলে তো একেবারে দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে। আমি আগে বলেছি আপনাদের বক্তব্য নিয়ে ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, শেষ করা যাবে না। যা আমি সংক্ষিপ্ত করি, মুজাসসামা আমরা নই, এটা ভুল চিন্তা ভাবনা করেছেন আপনি, বরঞ্চ আপনারা অপব্যাখ্যা করে আপনারাই নিজেরা ঈমান হারিয়েছেন। এই জন্য আপনাদেরকে বলছি যে আরবদের কেতাবগুলো পড়েন, কবীন আলেমদের কেতাবগুলো পড়েন, নিজের ইমানকে বাঁচান। আবু হানিফা রাহিমুল্লাহর আকিদার কেতাব পড়েন, আকিদা তো তাহাবিয়া পড়েন, ইমান বাঁচান, না তো ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। ইমাম বুখারী রাহিমুল্লাহ ব্যাপারে এটা বলেছি, বলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আপনি বলছেন যে বিশ্রাকাত তারাবিকে উনি চেঞ্জ করছেন, না নবী সাল্লামের যুগে বিশ্রাকাত ছিল না, ওয়াকার রদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল না, উমর রদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ছিল না, পরবর্তীতে উমর রদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কেউ কেউ বিশ্রাকাত পড়তেন। বিশ্রাকাতের মর্মে যে হাদিসগুলো আছে কোনোটাই সহি না, বরঞ্চ মহাত্মা মালিকে এগারো রাকাতের হাদিস ওটাই সূত্র সহি সনদ, বিশ্রাকাতটা সহি না। সুতরাং আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা সেটা বলতে চাচ্ছি, আপনাদেরকে আমরা জোর করে বলছি না যে আপনি পড়তেই হবে আট রাকাত, না হলে আপনাকে কাফের বলবো, এটা বলবো ওটা বলবো, এটা না আমরা এটা বলছি না। আমরা বলছি সুন্নাতে রাসূল, এরপরে আপনার কেউ যদি বেশি পড়তে চায় পড়তে পড়তে চলে যাক, কিন্তু আপনারা যে বিশের ব্যাপারে ধরে একেবারে মারামারি কাটাকাটি শুরু করেছেন কেন, আপনি জানেন না 200 বছর 41 রাকাত সালাত হয়েছে মসজিদে নববীতে, 200 বছর, 1 বছর না, তো কেন আপনার বিষ নিয়ে মারামারি করছেন? আমাদের কথা সুন্নাতে রাসূল যদি না পারেন, বেশি আরো পড়তে চান পড়েন না, পড়তে পড়তে চলে যান, কিন্তু সমস্যা হচ্ছে বিষ, আপনারা বিষ ছাড়বেন না। যা হোক ছাড়বেন না ছাড়বেন না, ভালো করে পড়েন তো, খাটাখাট খাটাখাট টাকাটা এভাবে করছেন কেন? এটা কি সুন্নাত রাসূল সালাত হলো? সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, কত লম্বা রুকু, কত লম্বা সিজদা, লম্বা কিরাত, ফাতিহা শেষ হয়ে গেল, সূরা আলে ইমরান শেষ হয়ে গেল, নেশা শেষ হয়ে গেল, সিজদা রুকুতে যাচ্ছেন না, এত লম্বা সালাত পড়েছেন, আর আপনারা কি করতেছেন তারাবি সালাতে? এটা সালাত হলো নাকি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে সালাত পড়েন, 100 রাকাত পড়ে না, কোনো আপত্তি নেই, ভালো আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আপনি বলেছেন যে আপনারা সালাফি বলেন, কখনো আহলে হাদিস বলেন, যে আমরা আরবে আমাদের পরিচয় সালাফি, আর বাংলাদেশে আহলে হাদিস, এটা পরিচয় আপনাদের কারণেই আমরা লাভ পেয়েছি, এটা বৈশিষ্ট্যগত নাম। আপনিও আহলে হাদিস, আপনি হাদিস মানেন, আপনিও আহলে হাদিস, আপনাকে আহলে হাদিস ট্যাগ লাগাতে হবে না, কে আপনাকে নাম দিতে হবে না, পোস্টারে লিখতে হবে না, অটোমেটিক আপনি আহলে হাদিস হয়ে যাবেন। আপনি বলেছেন যে আরবে আহলে হাদিস দুই ধরনের আছে, একটা হলো কঠোর আর একটা হচ্ছে নর্মাল, তো আপনি মনে হয় কঠোরের মধ্যে আমাকে বলছেন, জি না কঠোরের মধ্যে না, কঠোরের মধ্যে না, কঠোরের মধ্যে হলে পারে আমার ভাষা এমন হতো, জি না আমার ভাষা এমন হতো না, আমি কঠোর না আলহামদুলিল্লাহ, আমি একেবারে মতাদিল, একেবারে মাঝামাঝি, খুব বাড়াবাড়ি না, খুব আবার ঢিলাও না, খুব বাড়াবাড়ি না, খুব বেশিও না, খুব কমও না, একেবারে মাঝামাঝিতে, যেটাকে বলা হয় আপনার মধ্যপন্থা, মধ্যপন্থা, মধ্যপন্থার আমরা আলেম, মধ্যপন্থার আমরা দায়ী, আপনাদেরকে আমরা মধ্যভাবে সুন্দরভাবে রাখছি, আসেন। আপনি বলেছেন যে আলবানী রহিমুল্লাহ সম্পর্কে অনেক কেতাব লিখেছেন, আলবানী রহিমুল্লাহ সম্পর্কে কেতাব তো লিখবি, কেন লিখবে না ভাই, দুনিয়ার কোন আলেমের বিপক্ষে কেতাব লেখে নেই, আবু হানিফা রাহিমুল্লাহ সম্পর্কে বিপক্ষে কেতাব নাই, আপনি নেবেন? আপনি বললেন যে আমি আল মিলাল ওয়ান নিহাল পড়েছি, মিলাল ওয়ান নিহালে বলেন, পড়েন ওখানে কি আলো আবু হানিফা রাহিমুল্লাহ সম্পর্কে লিখেছেন, উনি শিয়াদের কাবাইলগুলোকে, শিয়াদের আপনার অঙ্গ সংগঠনগুলোকে উল্লেখ করতে 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 ওনাকে জাহিদিয়াদের শিয়া ওলামা ও শিয়াদের মধ্যে ওনার নাম লিস্ট করেছেন, আপনি পড়েননি? আবু হানিফা রাহিমুল্লাহ বিপক্ষে বই নাই, পক্ষে বিপক্ষের কথা না, হ্যাঁ সেটা হচ্ছে যে প্রত্যেকেরই পক্ষে বিপক্ষের লোক থাকে, সুতরাং আপনি ওটাকে নিয়ে একেবারে নাচানাচি করছেন, কিন্তু এত ভালো কাজ করলো, সারা জীবন উৎসর্গ করলো, সেগুলো দেখছেন না? যদি না দেখেন, এরপরও যদি না দেখেন, কেয়ামতের দিন আপনার জবাব আপনি দিবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ না, জবাব দিতেই হবে, আলেমদেরকে নিয়ে সব কটুক্তি করা ঠিক না। আপনি বলেছেন যে নবী করিম সাল্লামের কুব্বা, নবী সাল্লামের গম্বুদ কবরের ওপরে, সেটাকে আলবানী ভাঙতে বলেছেন। আলবানী রহিমুল্লাহ তো বলেছেন নবী করিম সাল্লামের যেভাবে ছিল ওভাবে থাক, প্রাকৃতিক যেভাবে নবী সাল্লামকে রাখা হয়েছিল ঘরের মধ্যে সেভাবেই থাক, কিন্তু ইহুদিদের চক্রান্তর কারণে
আপনার সরকার করেছে কি পুরা সিসা ঢালাই দিয়ে পুরা ওয়েস্টার্ন করে রেখেছে আলহামদুলিল্লাহ, মানে ভালো গম্বুজটা দিয়ে সবুজ বানিয়ে দিয়েছেন, এটা না আপত্তি উনি করেছেন, এখনো অনেকে করেন। সুতরাং সেটা নিয়ে আপনার আমাদের গাত্র দেওয়া হওয়ার কিছু নাই। গম্বুজ নবী সাল্লাম বানাইতে বলেন নাই, কবর ভাঙতে বলেছেন বানাইতে বলেন না, তারপরও সৌদি সরকার রেখে দিয়েছেন যে থাক সমস্যা, এটা তো ক্ষতিকর কিছু আমাদের করে না, এটা মসজিদের ভিতরে একটা মসজিদেরই গম্বুজ মনে হয়। কিন্তু আপনারা আমার সালা হাইলাইট করতে 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 এখন মনে করছেন, আমার মনে হয় মনে করছেন যে গম্বুজ কবরে গম্বুজ বানানো সুন্নাত, তাই তো দেখছি মাজারগুলো সব গম্বুজ আকারে হচ্ছে। এটাই যে আপনাদের ভুল ধারণা, এটা ভাঙার জন্য চেষ্টা করছিলেন আলবানী রহমাল্লাহ, যাতে করে ওখান থেকে সাধারণ জনগণ যারা বুঝে না ইসলাম তারা যেন এটা তৈরি না করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন মাজারে গম্বুজ গম্বুজ সব সমস্ত মাজারে গম্বুজ, ওটা কি স্মরণ করে করছে, এটা কি শেষ করতে চাইছিলেন, যেটা কোরআন সুন্নাহ পরিপন্থী কাজ, আশা করে বুঝতে পেরেছেন। আপনি বলেছেন যে আমরা ওহাবিদের থেকে এলেম শিখবো আকিদা দেব, জি ওহাবিদের থেকে নিতে হবে, নাহলে সঠিক আকিদা পাবেন না, যেভাবে পান নাই ওহাবিদের থেকে না শিখলে পাবেন না, পেতে হবে তা ওদের থেকে শিখতে হবে। তিরমিজি রাহিমাল্লাহ তার যে আপনি দেখেন না, আপনি বলছেন যে কখনো কোনো হাদিসকে সহি বলেছে, একই হাদিসকে হাসান বলেছেন, একই হাদিসকে হাসান বলেছেন, গরিব বলেছেন, এটা এটা বলেছেন তিরমিজি রাহিমাল্লাহ। এই পদ্ধতি এই নিয়ম নীতি যদি আপনি মানেন তাহলে আপনি কেন আহলে হাদিসের প্রতি এত কঠোর, আমরা বলছি এটা করেন আপনি বলছেন আর একটা, তো বলেন যে ভাই আপনারা 8 রাকাত পড়ছেন পড়েন, আমরা 20 রাকাত পড়ছি পড়েন, হয়ে গেলো, তাহলে তো সমাধান হলো। সৌদি আরবের মাটিতে কেউ বুকে হাত বাঁধে, কেউ নিচে হাত বাঁধে, কেউ হাতি বাঁধে না, তো কেউ গণ্ডগোল নাই, তো কেউ জৈর আমির বলছে, কে আসতে বলছে, কোনো মন্ডল নাই, কেউ কেরাত খালফার ইমাম পড়ছে, কেউ পড়ে না, ইমামের পিছনে সোরা পড়ছে, কেউ পড়ে না, তো সে সমস্যা কী, আপনাকে মারামারি করতে বলছে কেটা, আমরা তো মারামারি করি না, আহলে হাদিস কখনো মারামারি করে না, কখনো মামলা মোকদ্দমা করে না, কিন্তু মামলা মোকদ্দমা আপনারা করেছেন, আপনারা মানুষের হ্যাস্তন্যাস্ত করার যত ধরনের কৌশল আছে সব করছেন, যেটা আপনিও করতেছেন, আল্লাহ আপনাকে বোঝাতে অভিধান করেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সাহেব বলেছেন যে উনি কবর জিয়ারত করতে নিষেধ করেছেন, জি না, এটা কেমন কথা বললেন আপনি, হাদিস স্পষ্ট হাদিস নবী সাল্লাম কবর জিয়ারতের কথা বলেছেন। তারপরে আপনি বলেছেন যে ইবনে তাইমিয়া সম্পর্কে, ভাই ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ একজন শেখুল ইসলাম, সমস্ত এই 700 শতাব্দীর পরে আজ পর্যন্ত কেউ শেখুল ইসলাম উপাধি পাননি, উনি পেয়েছেন, আপনি না মানলে কী হবে, গোটা আরব তাকে মানে, শেখুল ইসলাম বলে সম্বোধন করে, সবসময় বলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ, শেখুল ইসলাম ছাড়া আলেম ওলামা আরবের কথাই বলে না, আপনার মতো যারা কবর পূজারী তারা বলবে না, এটা বাস্তব, কারণ কবর পূজার বিপক্ষে এবং এই ভ্রান্ত আকিদার বিপক্ষে যে ভূমিকা পালন করেছেন এটা তো আপনার জানা আছে, এই জন্যই তো জেল খেটেছে, তাই তো আপনি খারাপ বলছেন। হ্যাঁ, আর সেটা আপনি আমার সাথে করতে চাচ্ছেন, সমস্যা নাই, এটা তো বড় বড় আলেমদের সুন্নাত, ওলামায়ে দেওবন্দ জেল খাটে নাই ইংরেজের সময় খেটেছে, আহলে হাদিস ওলামায়ে কেরাম জেল খেটেছে, এটা আপনি আমাকে সে চেষ্টা করছেন, আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন, আর যদি হেদায়ত না থাকে নসিবে তাহলে আপনার সারা রাত থেকে উম্মাতে মুসলিমাকে আল্লাহ বাঁচান, এই দোয়া করছি। রাগ করলেন নাকি? রাগ করেন না, আপনার বক্তব্যের উত্তর দিচ্ছি আমি, হয়তো আমার ভাষাগত কিছু সমস্যা হতে পারে, এই জন্য আপনি রাগ করেন না। যা হোক, ইবনে তাইমিয়া এগুলো নিয়ে আমার অত আলোচনা এখন দরকার মনে করছি না, এটা একটা জাস্ট আপনি বলেছেন। আপনি বলেছেন যে হিন্দুদের দেওয়ালও যদি সঠিক লেখা থাকে সেটা গ্রহণ করবো, তো আপনি হারামাইনের ইমামদের সঠিকটা কেন গ্রহণ করছেন না, নাকি ওনারা ভুলের মধ্যে আছে? মক্কা মদিনায় যে ইমাম, মক্কা মদিনায় যে আলেম, মদিনা বিশ্ববিদ্যালয়ে যে আলেমে দিন যারা বই লিখছেন আকিদা সম্পর্কে, সেগুলো নিচ্ছেন না কেন? আপনি হিন্দু দেওয়াল থেকে সঠিক কথা নেবেন আর মক্কা মদিনা আলেমদের থেকে নেবেন না, এটা কেমন কথা হলো? অথচ মদিনা 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 করতে করতে মুখের ফানা উঠাই দিচ্ছেন। আরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যারা ভালোবাসেন তারাই তো তার পহারাদার আজকে, তারাই তো তার খাদেম, খাদিমুল হারামাইন শরীফাইন হাফিজাহুমুল্লাহ, তারাই উপাধি পেয়েছে, যে দুই মক্কা মদিনার দুইটার হচ্ছে খাদেম, কারা উপাধি পেয়েছে, আপনি আমি না, ওরে ভাই, তো যারা খাদেমুল হারামাইন শরীফাইন তাদের কথা নেবেন না, আপনি কাদের কথা নেবেন, নেন যা ইচ্ছা আপনি তাই করেন, সমস্যা নেই। আপনি বলেছেন যে বিশ্ব কোর্সের কথা ইসলামী ফাউন্ডেশন, আমরা ইসলামী ফাউন্ডেশন তো আমাদের গর্ব, ইসলামী ফাউন্ডেশনের আজকে অনুবাদকৃত বই দিয়েই তো আজকে সহি আকিদা আসছে মানুষ, কোরআন সুন্নাহর উপর আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইসলামী ফাউন্ডেশনকে আল্লাহ আরও দীর্ঘায়ু দান করুন, আরও সুন্দর করা এবং সুন্দরভাবে দিনকে প্রচার করে জাতির কাছে পেশ করা তৌফিক দান করুন। আপনি ক্ষমখা আমার বিপক্ষে দাঁড়ানোর জন্য উদ্বুদ্ধ করেছেন, আল্লাহ আপনাকে হেদায়ত দান করুন, আর না হলে এই বিচার আল্লাহকে দিয়ে দিলাম, আল্লাহ আপনার বিচার করবেন ইনশাআল্লাহ, দুনিয়াতে করবেন আখেরাতে করবেন।
আল্লাহু আকবার। ইবনে তাইমিয়া জুব্বা আর পাগড়ি নাকি উনি পছন্দ করতেন না, অথচ সারা জীবন জুব্বা পরেছেন, আপনি কি বললেন কাকে? এটা কেমন কথা বললেন আপনি? যাক, এলা দরকার না, আপনি বলেছেন যে সাহাবাই কেরামদেরকে উনি মানতেন না, ছি 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 ছি, এটা এত একটা অন্যায় কথা বললেন। গোটা সৌদি আরব যাকে শেখুল ইসলাম শেখুল ইসলাম বলছেন, ফানা উঠাই দিচ্ছেন মুখে তার কথা, তার ফতোয়া ছাড়া ফতোয়াই চলছে না আমার মনে হচ্ছে। তো আপনি কেমন ওনাকে বললেন যে সাহাবাদেরকে উনি ধর্মের বা এই ইসলামের হাদিসের যোগ্য ছিল না, এটা ছিল না, এটা কেমন কথা বললেন? ছি ছি, এটা ভুল বলেছেন, আল্লাহ পাক রব্বুল। এই জন্য তো আমি বলছি আরবদের বই পড়েন, এই জন্য বলছি। আপনি আমাকে দেখাইছেন যে ইমাম ইবনে তাইমিয়া, ইমাম বুখারী রাহিমাল্লাহ, আলবানী রাহিমাল্লাহ, এদের কবর ছবি দেখাচ্ছেন পাকা। মানে আপনি কি বুঝাইতে চাচ্ছেন পাকা কবর করা জায়েজ? আপনার কাছে জায়েজ হতে পারে, আমার নবীর কাছে জায়েজ ছিল না, আমার কাছে না। এটা ভাঙার আদেশ করছেন, আমরা আজীবন ভাঙার জন্য বলবো, আপনার কাছে জায়েজ হতে পারে, এটা দিয়ে প্রমাণ না। আপনার বুঝেছেন স্পষ্ট হাদিস, আপনি সহি হাদিস জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনো কবর পাকা কবর ছাড়িও না আলী, সব ভেঙে মিশমার করে, আর তাই করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওলিদেরকে নিয়ে তো এই পূজাই চলছে। আফারাআইতুমুল্লাত ওয়াল উজ্জা মানাত আসসালিসাতাল উখরা, দেখেন না, লাত মানাত উজ্জা, এদের কবর, এরা নেক মানুষ ছিল, এদের কবরকে পাকা করেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ভাইয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। এভাবে আপনি কি জানেন না সূরা নূহর মধ্যে রয়েছে অকালু লা তাযারুন আলিহাতাকুম ওয়াদুম ওয়ালা সাওম ওয়ালা ইয়াগুস ওয়ালা ইয়াকুব ওয়ানাসরা নাসরা, এই যে পাঁচটা আল্লাহর ওলি, আল্লাহর বান্দা ছিল, তাদের কত কবর পাকা ছিল, ওটা আল্লাহই নিশ্চিন্ন করে ফেলেছেন, দেখেন নাই। আজকে আপনারা যাদের পূজা করছেন, এক সময় আসবে এগুলো থাকবে না, ওলিরা ওলির জায়গাতে আছে, আর ওলিদেরকে কেন্দ্র করে ধর্ম ব্যবসায়ী যারা, এরা থাকবে না, এরা শেষ হয়ে যাবে, আর এসে ধর্ম ব্যবসায় শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ একদিন, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহু আকবার। আপনি বলেছেন আপনার প্রতি আমি রাগ করবো না, হ্যাঁ আপনার প্রতি ই করবো না, কিন্তু আপনি আসলে মিষ্টি ভাষায় আমার প্রতি মামলা করার জন্য মানুষকে বলেছেন, আপনি আমার প্রতি সরকারকে উদ্বুদ্ধ করেছেন, বেলা কিছু অন্যায়ভাবে আপনি আমার বিপক্ষে কথা বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বিধান করুন। আল্লাহু আকবার। আপনি বলেছেন যে আমরা আসেন, আমরা একটা কথা বলি, এটা 37 নম্বর পয়েন্ট, অনেক পয়েন্ট ছেড়ে দিচ্ছি। আপনি বলেছেন যে আসেন একটা একটা জায়গায় বসি আমরা, যে কোন কোন মশালায় আমরা একমত হতে পারি আর কোনটা কোনটা পারি না। জি, আমি তো এটাই চেয়েছি যে কোন মশালায় একমত হতে পারি কোনটা হতে পারি না, এটা তো আপনার বক্তব্য দিয়ে আমি পেয়ে যাচ্ছি, আমার বক্তব্য আপনি পেয়ে যাচ্ছেন, যে একমত পোষণ করেন, যে বলেন মুখলেস মাদানী মশালা বলেছে এটা ঠিক আছে, বলেন না, আপনারটা আমি বলবো, আমারটা আপনি বলেন, দেখি কতটুকু সাহস আছে। যদি সত্যিকারই আপনি সাহস রেখে থাকেন, সৎ সাহস থাকে, তাহলে আপনি বলেন, আমাদের সত্যটা আপনি বলেন জাতিকে। আল্লাহ আকবার। এবার আপনি বলেছেন যে হ্যাঁ কিছু বিষয় আছে এগুলোর সাথে আপনাদের সাথে কখনোই ঐক্যবদ্ধ হতে পারবো না, আমরা মানবো না, সেই বিষয়ে 25টা উল্লেখ করেছেন। ময়দানে হবে না, মাঠেও হবে না, বাড়িতে হবে না, গাড়িতে হবে না, ওপেনও হবে না, গপেনও হবে না, এক কথা কোনো মুহূর্তে একমত হবেন না, 25টি বিষয় নাম ধরে ধরে উল্লেখ করেছেন। আল্লাহ আকবার। তাহলে আপনি আবার বুঝতেই পারছেন, আপনি তো মোনাজার আওয়াজ এড়িয়ে গেছেন, যার কারণে এত বড় বক্তব্য দিয়েছেন, যার কারণে আপনি 25টা বিষয় উল্লেখ করে দিয়েছেন যে এগুলো নিয়ে ওয়াস মোনাজারা হবে না, মানে বুঝতে পারছেন এগুলো নিয়ে ওয়াস মোনাজারা হলে পারে সমস্যা আছে আপনার, আপনাদের এগুলো এই জন্য এলাকা ছাঁটাই করে ফেলছেন। তার মধ্যে একটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালিমা, এটা আপনি বলেছেন যে আলে হাদিসের শিরকি কালিমা বলে, যা আমার বক্তব্য দেখেন, আমার বক্তব্যের ব্যাপারে দেওয়া আছে, কে বলেছে আপনাকে শিরকি কালিমা, কোন ব্যক্তি বলেছে না বলেছে সেটা নিয়ে আপনি আলে হাদিসকে দিচ্ছেন কেন? আমরা তো কোনো ব্যক্তির পূজারী না, আমরা আহলে হাদিস কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলে থাকি, আমার বক্তব্য ইউটিউবে আছে, আজকে ছাড়া না, আগেরই ছাড়া, আপনি মনে করেন না যে আজকে ছেড়ে দিলাম, দেখেন তারিখ তারিখ সবই আছে ওখানে, কোন দিন ওখানে আপলোড হয়েছে, তাহলে তো বুঝে নেবেন যে আমাদের আকিদে কি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ শিরকি কালিমা নয়, আজকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আপনাকে, এবং এটি হচ্ছে কালিমা শাহাদার সংক্ষিপ্ত, এটা মনে রাখবেন। সৌদি আরবের পতাকা আছে কেন খুলতে যাব? আরে সৌদি আরবের পতাকা ওটা ঠিকই আছে, যারা বুঝে নেয় বলেছে সেটা ভিন্ন বিষয় ভাই। যাই হোক, সংক্ষিপ্ত কথা বলি, আপনি বলেছেন যে আল্লাহকে আপনারা আকার বিশিষ্ট বানিয়েছেন, আমরা নিরাকার মনে করি, আপনি নিরাকার মনে করেন, এটাই তো সমস্যা আপনাদের।
আর আমরা আকার মানেছি মুজাসসাম হয়ে গেছে, মুজাসসাম আমি আগে বলেছি মুজাসসাম আমরা বানাইনি, আমরা বলছি আল্লাহ কোরআনে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসে যেভাবে আল্লাহর গুণাবলী আছে ওইভাবেই অনুবাদ করে রেখে দেন, হাত আছে হাত দিয়ে অনুবাদ করে রেখে দেন, ওখানে আর অন্য কিছু ঢোকায়েন না, এটা আমরা বলছি। কিন্তু বলি নাই যে আপনারা আল্লাহ উমু এই ধরনের, আল্লাহ এই ধরনের, নাউজুবিল্লাহ, এটা আমরা বলি নাই, কখনো বলিনি। কেউ বললে এটা অবশ্য তার ব্যক্তিগত বিষয়, আমরা কখনো বলিনি। দেখেন বাংলাদেশে 800 মাদানী আছে হানাফি আহলে হাদিস মিলে, আপনি মাদানীদের থেকে দেখেন শুনেন, হ্যাঁ এগুলো কখনোই আপনার আমাদের উপর চাপাবেন না, এটা অপবাদ দিয়েছেন আমাদেরকে। আপনি বলেছেন আল্লাহ আরশের ওপরে, আপনি আল্লাহ এটার ওপরে একমত হব না, এটাকে কেটে দিলাম, আল্লাহ হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহকে কিয়ামতের দিন দেখা যাবে, আল্লাহ মানুষের সাথে মুমিনদের সাথে কথা বলবেন, জান্নাতীরা আল্লাহকে দেখে অনেক খুশি হবেন, তাহলে নিরাকার হলে দেখবেন কেমনে, মানে বোঝা যাচ্ছে আল্লাহকে দেখা যাবে। আমরা বলছি না যে এমন এমন এমন, দেখেন আমাদের কথার মধ্যে সূক্ষ্মতা আছে, আমরা যেভাবে কোনো হাদিস আছে ওইভাবে বলছি, জাস্ট অনুবাদ করি আর আপনারা ব্যাখ্যা করেন, তখন ব্যাখ্যা করতে বলতে 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 কুদরাত বলে দেন, এই বলে দেন, ওই বলে দেন, দিয়ে এটাকে অরিজিনাল জিনিস থেকে দূরে সরিয়ে দেন। বিসমিল্লাহ, এটার সাথে একমত হবেন না, ঠিক আছে কেটে দিলাম। 20 রাকাত 8 রাকাত একমত হবেন না, কেটে দিলাম, এটা তো সবার জানা, এটা বলছি না। আর দানা দিয়ে তাসবিহ পড়তে আমরা না যাইজ বলি, যে এটা ওলামায়ে কেরামতের মতনাক্য আছে, ইবনে উসাইমিন ইবনে বাজ রাহিমাহুল্লাহর কিতাব দেখুন, ওনারা ক্ষেত্র বিশ্বের যাইজ বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ যদি বলে সেটা ভিন্ন বিষয়, ওলামায়ে কেরামতের মত আমাদের বইয়ে লেখা আছে। দেখেন আমরা যে সমস্ত ওলামাকে বেশি ফলো করি, ইবনে বাজ রাহিমাহুল্লাহ, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তারপরে আপনার বর্তমান সালিহ আল ফৌজান, এখন যুগ শ্রেষ্ঠ আলেম, দেখেন ওনার আকিদা, ওনার বই পড়েন, যুগ শ্রেষ্ঠ আলেম উনি বর্তমানে, অগণিত বিদ্বান আজকে সৌদি আরবের মাটিতে আলহামদুলিল্লাহ, হাজার হাজার আলেম যাদেরকে মাফ করা যাবে না, এত বড় বড় আলেম রয়েছে। সেটা করেন না করে সেটা তো কোনো ইজি, এটা তো সাধারণ বিষয়, এটা তো আকিদের বিষয় না। যা হোক, আলবানী রাহিমাল্লাহ যে হাদিসগুলোকে জয়ীব করেছেন, সহি করেছেন, এগুলো কখনো মেনে নেবেন না, এটাই তো দুর্ভাগ্য, এটাই তো আপনাদের দুর্ভাগ্য যে উনি এত কষ্ট করে আপনাদেরকে উপহার দিলেন আর আপনারা সেটা নেবেন না। ওনার ব্যক্তিগত কিছু বলে নাই, আমি আগে বলেছি নেবেন না, নেবেন না, যান কেটে দিলাম। কী নেবেন তাহলে, আগেকার আলেমদের তো নেবেন, নেন আপনি নিজে বের করেন ভালো। তারপরে আপনি বলেছেন যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, যখন আজান দেওয়া হয় নবী সাল্লাল্লাহু সাল্লামের নাম নেওয়া হয় তখন আপনারা দুরুদ পাঠ করেন না। ভাই দুরুদ পাঠ করি না মানে, আমি দুরুদের ওপর একটা বই লিখেছি কোথায় কোথায় দুরুদ পাঠ করতে হবে, এখানে নবী সাল্লাম দুরুদ পাঠ করেন নাই, করতেও বলেন নাই, সাহাবাই কেরাম করেন নাই, তাবেঈনে কেরাম করেন নাই, আইমাতুল মুজতাহিদিন কেউ করে নাই, তো আপনি এখানে দুরুদ পাঠ করবেন কেন, যেখানে নবী সাল্লাম করেন নাই, করতে বলেন নাই, সাহাবাই কেরাম করেন, তাবেঈন, আপনি কেন ঢোকাবেন, আপনি ঢোকাবেন কেটা, আপনি আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বেশি ভালোবাসেন নবী সাল্লামকে যে আপনি ঢোকাবেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ঢোকাননি, আপনি ঢোকাবেন কেন এখানে, আপনি মনে মনে বলেন বা কিছু বলেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু এখানে গলার আদিষ্ট না আমরা, নবী সাল্লাম বলেননি, বলতে বলেনি। হ্যাঁ এই দুরুদ এটা একমত হবেন না আপনি, আপনি তাসাহুদ যখন পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল মুহাম্মাদুর আব্দুহু ওয়া রাসূলু, এখানে আপনি দুরুদ পাঠ করেন, আমার মনে হয় করেন, যদি করে থাকেন তাহলে এটা ব্যক্তিগত আপনার কাজ, কিন্তু এখানে দুরুদ পাঠ করা আদিষ্ট না, কোনো উম্মত এখানে দুরুদ পাঠ করে না। এখানে আপনারা নমাজের মধ্যে কী করেন আল্লাহ ভালো জানেন, বেশি মহাব্বত করতে গিয়ে ক্ষতি হচ্ছে না তো, হ্যাঁ স্ত্রীকে মহাব্বত করতে গিয়ে আই লাভ ইউ, তারপরে মহাব্বত ভালোবাসা, আমার জান জানে মান করতে করতে মা বলে ফেলে ফেলে ফেললে পরে কী ঘটবে, সমস্যা ঘটবে না, ঘটবে না, তো মাকে মায়ের জায়গায় রাখতে হবে, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখতে হবে, যদি বেশি গুলু করেন বেশি বাড়াবাড়ি করেন তো মিস্টেক হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে, সেটাই আমরা বলছি, আপনারা বেশি বাড়াবাড়ি করতেছেন। 8 নম্বর বিষয় বলেছেন যে মসজিদের এক পাশে আল্লাহ আর এক পাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা, আমরা শের কি বলেছি, মশালাটা বুঝতে হবে আপনাকে, আপনি বুঝাও যদি না বুঝার ভান করেন তাহলে তার বুঝানো যাবে না, জাগা জাগ্রত ঘুমন্ত মানুষকে জাগানো যায় না, আপনি বলেছেন এটা কথা সত্য, আপনারা জাগ্রত ঘুমন্ত মানুষ, আপনাদেরকে জাগানো যাবে না। আপনি মনে হয় জানেন উর্দুতে একটা শের আছে, ওহি জো আরস পার্থা আহাদ হোকার জমি পে উতার পরে, জমি পে উতার পরে আহমদ বনকার, উনি যিনি আরশে আহমদ নামে আহাদ নামে ছিলেন, উনি জমিনে আহমদ নাম ধারণ করে আসেন,
নাউযুবিল্লাহ সুম্মা নাউযু, মানে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, যিনি মোহাম্মদ তিনি আল্লাহ, এটা আকীদা। এটা আপনাদের কবরের মাজারে মাজারে এগুলো গেয়ে বেড়ায়, আমি ভারতে শুনেছি এবং ভারত থেকে মুখস্থ করে হয়েছে। আর বাংলাতে ওরা বলে নাকি, এটা আমার মুখস্থ নাই। তো যিনি আল্লাহ তিনি মোহাম্মদ, এই আকীদা বিশ্বাস নিয়ে যদি মসজিদে রাখে, এটা শিরক, এটা লেখা যাবে না, এটা শিরক, এটা লেখা যাবে না। হ্যাঁ, তবে যদি মহাব্বত ভালোবাসার জন্য লেখে, যে আল্লাহকে যেমন ভালোবাসি মোহাম্মদকে ভালোবাসি, এই মহাব্বত নিয়ে এটা বলবো যে শিরক না, তবে এটা লেখা ঠিক না। কেন ঠিক না? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, শুধু আল্লাহর ইবাদত হবে এখানে, শুধু আল্লাহর নামই থাকবে এখানে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাখার প্রয়োজন নাই। এই জন্য কেউ লেখা নেই, পূর্ব লেখা নেই, বর্তমানও আরব দেশগুলোতে লেখে না। আপনাদের মতো অনুসারীরা কবর পূজারীরা শিয়ারা লিখতে পারে, সেটা ভিন্ন বিষয় দেখানোর জন্য, কারণ ওদের কাজই হচ্ছে মহাব্বত দেখাবে, করুক আর না করুক মহাব্বত। তো বলবো যে এটা কমপক্ষে না করা উচিত। তবে হ্যাঁ, কেউ যদি লেখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের কোনো আপত্তি নেই। যেমন গেটেও লেখা থাকে আহলে হাদিস, হাজারো মসজিদে লেখা আছে, অনেক সময় মেহরাবের ওপরে একটা টাইলস দিয়ে লেখে রেখেছে, এগুলো নিয়ে আমাদের আপত্তি নাই। কিন্তু শুধু এভাবে নাম লেখলে, যেটা বললাম যেভাবে বললাম, আশা করি বুঝতে পেরেছেন, আল্লাহ পাকের মুজাত হয়ে আপনি এটা ব্যাপারে একমত হবেন না, হবেন না তো হবেন না। আপনি যদি সেরে করেন জেনে শুনে, আমাদের করার কিছু নেই। আপনি হচ্ছে জিয়ারাতুল কবর লাতুসাদ্দুর হাল, তোমরা কবরে জিয়ারাত কবর জিয়ারাত করার জন্য তোমরা টুরে বের হয়েও না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, মক্কার মদিনা অর্থাৎ কাবা এবং মসজিদে নববী এবং বাইতুল মুকাদ্দাস, এই তিনটি মসজিদ ছাড়া তোমরা টুরে যাও না, খাস করে এভাবে যায় না। মানে কি, ইবাদতের উদ্দেশ্য করে যাও না, নেকি মনে করে যাও না। আপনি তো নেকি মনে করে মাজার জিয়ারত করতে যাচ্ছেন, আপনার ব্যাপারে আমি বলবো কিছুটা হালকা ইনশাআল্লাহ। জি, এইটা হাদিসের উদ্দেশ্য, এটা হাদিসের কথা রে ভাই, যেভাবে ওলামায়ে আরব বুঝেছেন ওভাবে আমরা অনুবাদ করছি বুঝাচ্ছি। আর আপনি এটা বুঝবেন না, ওলামায়ে আরবদের কথা নিজে নিজে বুঝছেন, নিজে নিজে বুঝেন, এটা নিয়ে একমত হবেন না। ঠিক আছে, কেটে দিলাম, আপনি করেন যত পারেন। কেরাত খালফাল ইমাম কখনো একমত হবেন না আপনি, কেউ একমত হতে বলছে? আবু হানিফা রহিমাল্লাহ একমত হননি, তিনি ইমাম একদিকে উনি একদিকে, সেই অনুযায়ী চলে আসছে, তো কেউ একমত হবেন না, এটা জানা কথা। তো এটা তো আকিদের বিষয় না ভাই, মশালা, এটা মশালা বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে দিলেন। আমিন বিল জাহ, জোরে আমিন বলা, এটাও কোনোদিন একমত আমাদের সাথে হবেন না, জোরে বলবেন না। অথচ আপনি নিজেই বলেছেন ইমাম শাফি রহমুল্লাহ জোরে বলতেন, আপনি নিজেই স্বীকার করেছেন, ইমাম আহমদ ইমাম মালিক তিন মাঝহাবের সকলেই আমিন জোরে বলে, আপনারা করবেন না, জোরে বলবেন না, বলেন আসতে বলেন, আসতে বলেন, আবার বলা ছেড়ে দেন না, আসতে বলেন, কিন্তু এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না। এই জন্য তো আজকে মসজিদ তৈরি হচ্ছে, আপনাদের কারণে আজকে মসজিদ তৈরি হচ্ছে, আপনাদের জন্য সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। কেন আমি এটা হাদিসের উপর আমল করবো, করতে দিবেন না কেন? আপনি আপনি কেন আপনার গায়ের জোর দেখাচ্ছেন? তো বিশৃঙ্খলা তো আপনি করছেন, আমি একটা সত্য জিনিস পেয়েছি, ওটা আমল করবো, কেন দিবেন না? মসজিদ কি কাউরই নিজস্ব কোনো গোষ্ঠীর? আলে হাদিস কোনো মসজিদে কখনো কাউকে বাধা দেয় না, আপনি পরীক্ষা করে দেখেন না। আপনি চলে আসেন রাজশাহী ডক্টর আসাদুল্লাহ আলম হাফিজুল্লাহর মসজিদে, ওনার মসজিদে সালাত পড়েন, দেখেন আপনাকে কেউ কিছু বলছে নাকি, আপনার দিকে চোখ তুলেও তাকাবে না। ইনশাআল্লাহ আমাদের সে শিক্ষা আছে, আমাদের শিক্ষা আছে, ভালো করে মনে রাখবেন। আহলে হাদিস আলহামদুলিল্লাহ সুশৃঙ্খল একটি সমাজ, একটি জাতি, যারা রাষ্ট্রের পক্ষে কথা বলে, জাতির পক্ষে কথা বলে। আপনি অপব্যাখ্যা করে মানুষকে ভুল বোঝাচ্ছেন। তারপর বলছেন তাকলিদের সাক্ষী, অন্ধবিশ্বাস, ব্যক্তি বিশ্বাস, একজন ব্যক্তিকে অন্ধবিশ্বাস করা, এটা আপনাদের সাথে একমত হবে না। জি, একমত হয়েন না, একমত তো হচ্ছেন না, হবেন না, এটা নিয়ে সমস্যা কী? তাহলে আপনি তো এটাও নিয়ে বহাস করবেন না। তারপরে বলছেন যে আমরা নাকি বলেছি নবী সাল্লাম সুপারিশ করবেন না, নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সুম্মা নাউযুবিল্লাহ, আমার আলোচনা আছে নবী সাল্লাম সুপারিশ করে ইউটিউবে পাবেন, আর হয়তো অনেকগুলো ছাড়া হয় না, কয়েক বছরের আলোচনা আমার স্টক হয়ে আছে। সুতরাং কতবার বলেছি নবী সাল্লাম সুপারিশ করবেন, আরও সে নিচ্ছে সিজদায় পড়ে যান, বুখারীর হাদিস, আর আপনি বলছেন করি না। আরে বুখারীতেই আমরা প্রচার করছি, স্পষ্ট পড়ে পড়ে শোনাচ্ছি মানুষকে, আর বুখারী শোনানো, সহিহ মুসলিম শোনানো, মানে গোটা পৃথিবীর হাদিসের কিতাব শুনিয়ে দাও, কারণ এই দুটার মধ্যে সব আছে। কে বলেছে আপনাকে কথা, এত বড় অপবাদ দিয়েছেন কেন আপনি? আপনি অবশ্যই আমাদের মানহানি করেছেন, সুতরাং আমরা আপনার মানহানি কেস করতে পারি, এবং ধর্মের অনুভূতিতে আপনি আঘাত করেছেন, এগুলো আমাদের আকীদা না। আপনি চাপিয়ে দিয়েছেন আমার উপরে, অপবাদ দিয়েছেন, মিথ্যারোপ করেছেন, এজন্য আল্লাহ আপনার বিচার করবেন, আল্লাহর মাঝে আপনাকে ছেড়ে দিলাম।
হায়াতুন এটা আপনি সুপারিশ করবেন না, নাকি আপনার মুনাজারা করবেন না, চলে আলো সুপারিশের পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সুপারিশ হবেই, করবেই সবার জন্য। সাফা কুবরা সাফা তিনটা সুপারিশ আছে ওনার। আপনারা কে বলেছে যে আমরা এটা অস্বীকার করেছি? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আল্লাহ বুঝাতো বিধান। হায়াতুন নবী, আপনি জিন্দা নবী বলেছেন, এটা নিয়ে আমাদের বাস মোনাজারা হয়েছে কিছু ভাইদের সাথে, আপনাদের সাথে হয়নি, আপনাদের সাথে হলে আর একটু ভালো হতো, কারণ আপনারা বলছেন কি শর্ষিনার সেই মাহফিলে জৈনক বক্তা বলতেছেন পিসাবের পাশে দাঁড়িয়ে যে নবী করিম সাল্লামের আগমন ঘটেছিলেন। আরে ভাই, নবী করিম সাল্লাম শর্ষিনায় এসেছিলেন তো নবী সাল্লামকে মাইকটা দিলেন না কেন? দিয়ে একটু আমাদের জন্য একটু কিছু শোনাইতেন, এই কাজটা কেন করলেন না আপনারা? আপনাদের দরবারে নবী করিম সাল্লাম নিজে আসেন, তাহলে তো খুব ভালো কথা। হ্যাঁ, আমার মনে হয় আপনার শর্ষিনার মাজারে দরবারই এটা আলোচনা হচ্ছিল, অথবা হতে পারে অন্য কোনো পীরের আট্রসি হতে পারে। তো আপনাদের দরবারে যদি এরকম আসেই সন্নিদের দরবারে যদি নবী সাল্লামের আগমন ঘটে, তাহলে আমাদেরকে বললেন না কেন? কেন একটা দিলেন না? কেন টিভি চ্যানেলগুলোকে ডাকলেন না? হ্যাঁ, অন্যায় করেছেন। যা হোক, আপনারা নবী সাল্লামকে যেভাবে হায়াতুন নবী মনে করেন ওইভাবে করি না, আমরা বলি নবী সাল্লাম হায়াতে বারজাখিয়াতে আছে, উনি কবরে জীবিত, কেমনভাবে আমরা জানি না, কিন্তু আপনারা জানেন। আপনারা বলেন দুনিয়ার মতোই খাই পরে এটা করে ওটা করে, স্ত্রীদের কাছে আসে, এইগুলোও কথা বলেছে কেউ, নাউজুবিল্লাহ। বলতে বলতে আপনারা তো একা দরবারে হাজির করে দিচ্ছেন। জি, এই জন্যে আপনাদের সাথে আমাদের মতে মিল খাচ্ছে না। যেভাবে হাদিস কোরআনে আছে ওইভাবে বলেন, বেশি বলছেন কেন? দুনিয়ার মতো বলছেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে হবে, এটার সাথে আপনি মহাস মুনাজারা করবেন না বলেছেন, এটাকে একমত কখনো হতে পারে। আপনি বলেছেন যে সাতজন সাহাবির ওপরে তোমরা দুরুদ পাঠ করো না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। কোন কোন সাতজন সাহাবা? আরে একজন সাহাবা তো দুরুদ, সাহাবার বাচ্চার প্রতি আমরা দুরুদ পাঠ করি না। মানে দুরুদ মানে কি? রদিয়াল্লাহ আনহু বুঝাইতে চাইছেন আপনি মনে হয়? জি, আমরা অবশ্যই রদিয়াল্লাহ তাআলা আনহু বলি। কোন সাহাবির নাম নিয়ে আমরা রদিয়াল্লাহ তাআলা আনহু বলি না? কে বলেছে আপনাকে? কোন কেতাবে আমাদের লেখা আছে সাতজন সাহাবে? এটা তো শিয়াদের কথা, আপনি শিয়াদের বই বেশি পড়েন এই জন্য আপনি কথা বলছেন। তারপর সম্মিলিত মোনাজাত, এটা একমত হবেন না? এই একমত হবেন না এটা তো জানি, কারণ মোনাজাতের মধ্যে মানুষকে পাম্পট্টি দিয়ে টাকা কামানো যায়, দাওয়াত পাওয়া যায়, এটা তো আপনারা ছাড়বেন না, ছাড়বেন না, ছাড়বেন না, তাহলে এটাও বাদ দিয়ে দিচ্ছেন আপনি। জাকাত কানাত, টিভি চ্যানেলে জাকাত দেওয়ার ব্যাপারে আমরা ফতোয়া দিয়েছি, আমরা ফতোয়া দিয়েছি তাই। হ্যাঁ, যদি টিভি চ্যানেল একেবারে নির্ভেজাল ইসলামের কাজ করে, অরিজিনাল ইসলামিক চ্যানেল হয়ে থাকে, যার মধ্যে কোনো অ্যাড নাই, দুনিয়াবি কিচ্ছু নাই, তাহলে সেখানে জাকাত দিবেন কি দিবেন না, এটা তো ওলামায়ে কেরাম সবাই বলবে। ডক্টর জাকির নায়েকের কথা বলেছেন আপনি? ডক্টর জাকির নায়েক বলে দিয়েছেন, বিজ্ঞ ওলামায়ে দিন ফতোয়া দিয়েছেন, হ্যাঁ, পৃষ্টিভিতে জাকাত প্রদান করা যাবে, সুতরাং আপনারা এখানে জাকাত দেবেন। উনার তো ফতোয়া বলেনি উনি, বিজ্ঞ ওলামায়ে কেরামদের ফতোয়া অনুযায়ী বলেছেন উনি, সুতরাং সেটাকে আপনি এখানে যোগ করে দিয়েছেন। কি আজব অদ্ভুত, এই যুগের কথা আপনি লাগাই দিচ্ছেন, একজন আহলে হাদিসের কথা লাগাই দিচ্ছেন, গোটা আহলে হাদিসে সেটা দেওয়া যাবে কি যাবে না, গোটা আহলে হাদিস বলতে তাহলে একটা কথা ছিল। যা হোক, ওনার মতো চ্যানেলে বক্ত দিতে পারবে কিনা, এটা ওলামায়ে কেরাম বিজ্ঞ ওলামায়ে কেরামই ফতোয়া দিয়েছেন, আমাদের ফতোয়া দেওয়া দরকার নাই। এখন আপনি জানেন যে কারা দিয়েছেন, ওটা আপনি ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহ বেঁচে আছেন জিজ্ঞাসা করবেন। তারপরে আপনি দেখছেন যে কানাত আপনার ডাক্তার জাকির নায়েকের নিয়ে অনেক কথা বলেছেন, কি জবাব দিবেন আপনি আল্লাহর কাছে? আমি ভেবে কল পাচ্ছি না যে এত বড় একটা ইসলামের সেবা সেবা করলেন, যার বক্তব্য থেকে হাজার হাজার মানুষ ইসলাম কবুল করেছেন, তাকে আপনারা নিয়ে এত বাড়াবাড়ি করলেন, এই জন্যই তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, আইনুল হুদা সাহেব আমার একটা বক্তব্য কাট করে উনি আমার প্রতি মিথ্যা মিথ্যা আরোপ মিথ্যাচার করেছে, বলেছেন যে আমি নাকি বলেছি আল্লাহর সাথে ঝগড়া করবো কিয়ামতের দিন, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরে ভাই, সাথে আর কাছে দুটা শব্দ দুইটা, আমি বলেছি আল্লাহর কাছে, যেমন নবী সাল্লাম বলছেন ওহাজ্জুবিকা ইনদাল্লাহ, আল্লাহর নিকটে আল্লাহর কাছে আপনার জন্য আমি ঝগড়া করবো। ওহাজ্জু মানে শাব্দিক অর্থ ঝগড়া, এর ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি শাব্দিক অর্থ বলেছি যে আল্লাহর কাছে ঝগড়া করবো, নিকটে, কাছে মানে নিকটে, আমাদের আঞ্চলিক ভাষা এটা, আপনি হয়তো বুঝেন নাই, ওটা আইনুল হুদা সাহেব বুঝেন নাই, আমার মনে হয় কানে কোনো সমস্যা আছে নাকি। যা হোক, সমস্যা থাকার কথা, আপনারা সঠিকভাবে কানের চর্চা করেন তাহলে পরে আশা করি আমাদের কথা স্পষ্ট বুঝতে পারবেন। তো যা হোক,
আপনারা এইভাবেই মিথ্যাচার করে যাচ্ছেন, ইনশাল্লাহ আমি জবাব দিব। আইনুল হদা সাহেব, আপনি মিথ্যাচার করেছেন আমার ব্যাপারে, আমার স্পষ্ট পোস্ট দেখার পরে উল্টাপাল্টা বলেছেন। আপনি আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর আস্তে এইসব উল্টাপাল্টা ছেড়ে দিন, কারণ বিচার তো হবে একদিন, আল্লাহ তো আপনার বিচার করবি এই মিথ্যাচারের জন্য। আল্লাহ বুঝাতে হবে। জাকাত দিতে না হবে, এটা আপনি গোটা আলে হাদিসের উপর চাপিয়ে দিয়ে এটা একটা মতবাদ আমার উপর চাপিয়েছেন, বারবার আমাকে অ্যাটাক করেছেন, এই জন্য আল্লাহর জন্য দোয়া করেন। আপনি বলেছেন কবর জিয়ারত করা আমরা শিরক বলেছি, কে বলেছে আপনাকে, কোন আলেম বলেছে? ভুল একটা এবং মিথ্যাচার করেছেন আপনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহি তুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা, তোমাদেরকে নিষেধ করেছিলাম কবর জিয়ারত করতে, এখন তোমরা জিয়ারত করো, কেননা এটা আখেরাতকে স্মরণ করিয়ে দেয়। আখেরাতকে স্মরণ যে কাজ করায় সেটা আমরা নিষেধ করবো, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করেছিলেন, কেন নিষেধ করছিলেন? ওই যে কবরে যা মাথা লোটাই দিতে হতো জাহেলিয়াতের যুগে, যে অভ্যাস সেটা যদি থেকে যায় সেটা যদি করে ফেলে কেউ, এই জন্যই প্রথম ইসলামের প্রথম দিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছিলেন। আর ভাই সেটাই তো বাংলাদেশে হচ্ছে, এই জন্য ওই নবী সাল্লামের এই বাণীর দিকে দেখে আমাদের উচিত এই মাজারগুলোকে স্বাভাবিক করে দেওয়া, স্বাভাবিক কবরে পরিণত করা। নারী পুরুষে একাকার হয়ে যাচ্ছে, কত অন্যায় মাজার কেন্দ্রিক, আপনি আপনি নিজেও জানেন। আজকে টিভি চ্যানেলগুলো প্রচার করছে বিভিন্ন মিডিয়াতে, এক মিডিয়াতে দেখলাম বক্তব্য দিচ্ছে একটা মেয়ে, নিজে বলছেন যেখানে দেহ ব্যবসা হয়, নাউজুবিল্লাহ। কি করেছেন মাজারগুলোকে আপনারা, মদ গাঁজা জুয়া সব ফাসাদ ফেতনা ওখানে হচ্ছে, কেন হবে এখানে? ওখানে তাহলে কি পাইলেন? এগুলো লোক গাঁজাখর হলো, মাজারে যদি গাঁজা খাত তৈরি হয় তাহলে ও মাজারে যাবেন কেন? আল্লাহ নবী সাল্লাম বলছেন আখেরাতকে স্মরণ করিয়ে দেবে। গাঁজা খেলে কি আখেরাত স্মরণ হলো? দেহ ব্যবসা করলে আখেরাতকে স্মরণ হলো? হায় হায়, কেন বুঝতে পাচ্ছেন না? বুঝেও কেন না বুঝেন? আমরা সেরেক বলিনি, জিয়ারাত সন্না, জিয়ারাতের আদব কায়দা আছে, আদব নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতি অনুযায়ী যদি সে কেউ জিয়ারাত করবে করবেই, সেটাই তো দরকার। আমরা বলছি কবরবাসীর জন্য আমরা দোয়া করতে যাই, আর আপনারা বলছেন কবরবাসীর থেকে দোয়া নিতে চাই, এই জন্যই সমস্যা, এটাই হলো সমস্যা। আল্লাহ পাক রহমত জানাতে অভিধান। আপনি আমাদের অপবাদ দিয়েছেন 19 নম্বর, যেটা নিয়ে বাহাস মোনাজারা হবে না, আপনারা ওলিদেরকে, আল্লাহর ওলিদেরকে মুশরিক বলেছেন, না নাউজুবিল্লাহ। কে বলেছে আল্লাহ ওলি দেখে মুশরিক? যে আল্লাহ ওলি সে কি মুশরিক হয় নাকি? আর যে মুশরিক সে কি আল্লাহর ওলি হয়? যদি কবরে সিজদাকারী হয়, কবরে কবরবাসীর কাছে কেউ কাজ চাই, তো তো অরিজিনাল মুশরিক, কেমনি আপনি তাকে আল্লাহ ওলি বলবেন? স্পষ্ট কথা নবী সাল্লাম এবং হাদিস করান দিয়ে, এই জন্যই তো আপনাকে বলেছি যে যে আকিদের বিষয়ে পড়বেন, আকিদের বিষয়ে পড়লে তো এগুলো আর বলতেন না। যা হোক শেষ, নিসফে শাবান, শবে বরাত, শবে বরাত নিয়ে আপনার হালুয়া রুটি যে বানিয়েছেন, কেন বানিয়েছেন? নবী সাল্লাম হালুয়া রুটি বানিয়েছিলেন? হ্যাঁ, আমরা তো হালুয়া রুটি করেন না। এভাবে যে হাইহুলাস শুরু হয়ে গেছে, আপনাদের মিলাদ কিয়াম ধুম চলছে, আল্লাহ আকবার। আমার একটা ঘটনা মনে পড়ে গেল, একজন নাকি 29 বাড়িতে হালুয়া রুটি খেয়েছে সবার রাতের দিন, পরে যেতে যেতে ক্লান্ত হয়েছে, গাছের নিচে একটু কায়দা হয়েছে, শুয়ে ঘুম চলে এসছে, ঘুম থেকে উঠে দেখছে তখন কেউ উঠাচ্ছে, এ হুজুর আপনি এখানে কেন, গাছের নিচে কেন? তখন বলছে আরে এর কি, কোথায় মিলাদ, কোথায় মিলাদ, এ বলছে। মানে মিলাদ পড়তে 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 মাথার মধ্যে খালি মিলাদ মিলাদ মিলাদ। নবী সাল্লামের মিলাদের নাম দিয়ে কি ব্যবসা শুরু করেছেন আপনারা, আল্লাহ আকবার। এটা হচ্ছে নবী সাল্লামের দোহাই দিয়ে, মহাব্বত দেখিয়ে, ভোগা দিয়ে, মিথ্যা মিথ্যায় আপনারা ব্যবসা করছেন। এই জন্য আপনাদেরকে বলছি এই বেদাত খোরাফাতগুলো ছেড়ে দেন, যে সুন্নাত দিকে আসেন। আমরা ওলিদেরকে মুশরিক বলি নাই, আর যারা মুশরিক তারা কোনোদিন ওলি হতে পারে না, এটা ভুল বলেছেন। শবে বরাত এটা আপনার যেভাবে করছেন ওটা বেদাত, আপনি ইবাদত করছেন, করেন একা একা, সারা প্রতি রাত্রি তো আল্লাহ প্রথম আসমানে আসেন, যেটা হাদিস বুখারীর, তো সেটা আছে। আপনারা শবে বরাতকে এত হাইলাইট করছেন কেন? আর হাইলাইট করে করছেন তো হালুয়া রুটি, এটা ওইটা মিরাদ মাহফিল দোয়া মাহফিল এসব কেন? কেন এই এটাই জন্য নিষেধ করছে, আর আজও নিষেধ করছে, আপনি এটা নিয়ে একমত না। আপনি বলেছেন যে আমরা 3 রাকাত ভেতরকে 1 রাকাত করেছি, জিনা, আপনি মিথ্যাচার করেছেন আমাদের উপরে। 1 রাকাত আমি আমি করবো, আমরা করবো কেন? নবী সাল্লাম নিজেই করেছেন 1 রাকাত, কয়টা হাদিস নেবেন আপনি 1 রাকাতের? আমাদের মশালা মশলক হচ্ছে, মশলাক হচ্ছে, এবং ওলামে আরব, বর্তমান ওলামে আরব সবাই একমত, আগেরও গেলো একমত, যে 1 রাকাত থেকে 11 রাকাত পর্যন্ত ভেতরে সালাত পড়া যায়। আপনারা 1 রাকাত থেকে 11 রাকাত পড়বেন, 11 রাকাত পড়েছি আমরা, আর আপনি কেমন বললেন 3 রাকাত? আপনারা তো 3-এর বেশি পড়বেন না, আমরা 11 রাকাত পর্যন্ত পড়েছি, জীবনে পড়েছি, আরও পড়বো ইনশাআল্লাহ। আপনি বলেছেন যে এক হাদিস আবু হানিফা রহিমাল্লাহর সাথে সময় সহি ছিল, ইমাম বুখারী রহিমাল্লাহ যুগে এসে ওটা জয়ীফ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে।
এটা নিয়ে আপনি একমত হবেন না। আর ভাই আবু হানিফা রহিমাল্লাহ যুগে সহি ছিল ওইটা নিয়ে আপনি আমার সাথে বহাস করবেন, সেটা নিয়ে বলবেন, প্রত্যেকটি বিষয়ে আবু হানিফা রহিমাল্লাহ দলিল দিবেন প্রত্যেকটি বিষয়ে, দেখি আপনি কেমন হানাফি, দেখি আপনি কেমন হানাফি। আশা করি বুঝতে পেরেছেন, ইমাম বুখারী রহিমাল্লাহকে আপনি ভালোবাসেন না এটা প্রমাণ করেছেন আপনি। তারপরে বলেছেন ছয় তাকবীর বারো তাকবীর, আপনি বলেছেন ছয় তাকবীর উত্তম, আপনাদের নিকটে উত্তম কেমনে, যেখানে তাকবীর বেশি হয় সেটাই তো উত্তম হয়, পৃথিবীর সমস্ত ওলামায়ে কেরাম বলেছেন বারো তাকবীর উত্তম। তারপরে হাদিস রয়েছে বাকারে, আপনি বলতে পারেন এটা হাদিস এই ওই, কিন্তু আপনার ছয় তাকবীর হাদিস যে শক্তিশালী এটা এর উপর অগ্রগতি অধিকার পাবে এটা কোনো ওলামায়ে কেরাম বলেনি, আপনারা বলেছেন। সুতরাং এটা নিয়ে আপনি বাস মোনাজারা করবেন না, এটা মেনে নিন, হ্যাঁ এটা মেনে নেবেন না, এটা ঠিক আছে, তাহলে আপনি এটার থেকে পাশ কাটা দিয়ে গেলেন। তারা আপনি দিয়েছেন একটা যে হায় তামসুল মাসহাফ, আপনারা আমরা নাকি ফতোয়া দিয়েছি আজুজুলিল হায়েদ আয়ান তামসুল মাসহাফ, হায়েদ যারা ঋতুবতী মহিলা তারা কোরআন ধরে ধরে পড়তে পারবে, শুয়ে পড়তে পারবে। এ ফতোয়া কে দিয়েছে ভাই আপনাকে, কে দিয়েছে ফতোয়া? সমস্ত হলো আমাদের ফতোয়া না, এটা সৌদি আরবের বর্তমান সব ফতোয়ার কেতাবি পেয়ে যাবেন আপনি, যে ঋতুবতী মহিলারা কোরআন পড়তে পারবে জায়েজ আছে, স্পর্শ করবে না, এটা আবারও ফতোয়া দেওয়া আছে, বহুত ফতোয়া দিয়েছি আমি এই বিষয়ে, কত জিজ্ঞাসা প্রশ্ন করেছেন, না আমার মনে হয় এটা শত শত হয়ে গেছে উত্তর আলহামদুলিল্লাহ। ফাররাকতুম বাইনা সালাতিল মারআতি ওয়ার রাজুলি, আপনি বলেছেন যে নারী পুরুষের সালাতে আমরা পার্থক্য, আমরা পার্থক্য করেছি, আমরা পার্থক্য করলাম কেমনে ভাই? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজওয়াজ মুতাহারাত, এবং সমস্ত আজকে বর্তমান মুসলিম জাহানের যে নারীরা আরবি ভাষায় যারা কথা বলে, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, মালিকি শাফি হাম্বলি, সমস্ত নারীরা আজকে পুরুষদের মতো সালাত পড়ে, আপনি মদিনায় মক্কায় দেখে আসেন, কয়েকটা দেশে যাওয়ার সুযোগ হয়েছে দেখছি, কিন্তু এই ভারত উপমহাদেশে আপনারা নারীদের সালাত আলাদা বানিয়েছেন, কেন বানিয়েছেন? ছয় সাতটা হাদিস আছে তাদের, ওই হাদিসের উপর ভিত্তি করে আপনারা পৃথক বানিয়ে ফেলেছেন, ছয় সাতটা হাদিসকে জাস্টিফাই করেন, কোনোটাই সহি না, জাস্টিফাই হাদিস জাস্টিফাই কীভাবে করতে হবে আমার মনে হয় এটা আপনারা পড়েননি, জানেন না, এটার জন্য আপনি বলছিলাম যে সৌদি আরব থেকে কিছু জানতেও হবে, সেখানে উচ্চতরভাবে আপনার শেখানো হয়, একার এত হায়ার লেভেলের শিক্ষা দেওয়া হয় হাদিস করার সম্পর্কে যা হয়তো আপনি কখনো কল্পনা করছেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাতে অভিধান করুন। এই ২৫টি বিষয় আপনি আগে ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমাদের সাথে এটা বহাস মোনাজারা হবে না, তাহলে বহাস মোনাজারা আপনি অস্বীকার করেছেন, করবেন না এটা বলেছেন, আমার শর্তগুলো এত সহজ সরল শর্তগুলো মেনে নেননি, ময়দানে ডেকেছেন, এর মানে আপনি বহাস মোনাজারা করবেন না, হ্যাঁ সুতরাং বহাস মোনাজারা করবেন না আপনি, কিন্তু আপনার যে বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন আর তারা শত শত ফোন আমাকে কালকে এত ফোন দিয়ে বিরক্ত করেছে, আল্লাহু আকবার, আপনাদের অনুসারী ছাত্রদের যদি অবস্থা হয় তাহলে আপনাদের কি অবস্থা? তো আরাফুস সাজারাতু বিসামারি হা, আগে বলেছি বৃক্ষ তোমার পরিচয় কি ফলে পরিচয়, শেখ দুঃখ দুঃখ করছেন নাকি, আমি তো ভুলেই গেছিলাম আপনাকে কথা অজ করতে করতে, আপনি কষ্ট পাচ্ছেন নাকি? জি না, কষ্ট পাবেন না, আপনাকে অতীব সম্মানের সাথে আমি বলছি যে আপনি এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন না, ক্ষতি হবে আপনাদের, আপনার মাধ্যমে আমার এই দাওয়াতগুলো আপনার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ, এটা পৌঁছে যাবে। আমি ফেমাস হওয়ার জন্য আপনার সঙ্গে বলি নাই, কে বলেছে আমাকে ফেমাস কম নাকি? পিস টিভির ২৫ কোটি দর্শক ছিল, পিস টিভির ২৫ কোটি দর্শক, ৫ কোটি শুধু বাংলাভাষী, ফেমাস আমরা আগে ফেমাস আলহামদুলিল্লাহ, ৫ কোটি বাংলাভাষী আমাদেরকে চিনে, ৫ কোটি বাংলাভাষী চিনে, আর ২৫ কোটি ওই সাথে একসাথে চিনত আমাদেরকে, ২৫ কোটি, এই ২৫ কোটির থেকে নিম্নে হলে তো আপনার ৫ কোটি বের হয়েছে, আবার হয়েছে নতুন করে আলহামদুলিল্লাহ, তাহলে ৩০ কোটি মানুষ আমাদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে, আশা করি বুঝতেন, এটা কমিয়ে বললাম। এবার দেখেন আপনি আকীদা কি করেছেন, আপনি বলেছেন যে আমি যদি কোনোদিন ধর্মমন্ত্রী হই তাহলে আজান পরিবর্তন করে দেব, বলবো আরযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, এটা নাকি যোগ দিয়ে দিবেন, আহা নবীর মহাব্বত দেখাতে গিয়ে নবীর আজানের ১২টা বাজিয়ে দিবেন আপনি, যেটা আবু হানিফা রাহিমাল্লাহ করেন নাই, যেটা সাহাবায়ে কেরাম করেন নাই, যেটা কোনো আলেম করেন নাই, এখানে আপনি আজান আবার চেক করবেন, চেঞ্জ করে দিবেন, কেন আপনার মসজিদে তো এখনও পারেন আপনি, কে বাধা দিচ্ছে আপনাকে, দেখেন আপনার মুসল্লিরা মানে কি না, চেক পরীক্ষা করে দেখেন তো, হ্যাঁ আপনার ভক্তও শুনতে ভালো লাগে তাই শুনছে তারা, কিন্তু যান পরিবর্তন করে দেখেন, ধর্মমন্ত্রী হবেন কেন, আপনার মসজিদ যেখানে খুতবা দেন ওখানে করেন না কেন, তাইলেই তো হবে, পরীক্ষা করে দেখেন ধর্মমন্ত্রী পারবেন কিনা,
হ্যাঁ, আপনি ধর্মমন্ত্রী হয়ে যে কত কি করতেন আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেফাজত করুন আপনার মতো ধর্মমন্ত্রীর থেকে, আমাদের দেশে যেন এমন ধর্মমন্ত্রী না আসে। তারপরে আপনি বলেছেন যে আচ্ছা আহলে হাদিস 200 বছর আগে ছিল না, এই জন্যই তো আপনারা আপনাকে আহ্বান জানাচ্ছি। আমি 200 বছর আগে ছিলাম কিনা এটা দেখবেন না আপনি, আপনার দেখার দরকার আছে ইনশাল্লাহ। আপনি বলেছেন যে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস দিয়ে দলিল দিয়েছেন, ওনা আম্মা মারা গেছিলেন খাওয়াইতে বলেছিলেন, তাই তিন দিনের মৃত্যু ব্যক্তি কেন্দ্রিক 3 দিন খাওয়া জায়েজ করেছেন। ও খাই খর পার্টি হলে তো আর বয়স মোনাজারা করে লাভ হবে না, আপনাদের খাওয়া বন্ধ হয়ে যাবে, এই জন্যই তো আমাদের সাথে যুদ্ধ করছেন। নবী সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা যান 3 দিন পরে খাবার ব্যবস্থা করেছিলেন, কি বোঝাতে চাচ্ছেন, ধর্ম আপনার নাকি নবী সাল্লামের? নবী সাল্লামের চাচা হামজা কলিজার টুকরা যার কথা মনে করলি নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম কাঁদতেন, তিনি মারা যাওয়ার পরে সৈয়দুস সুহাদা সকল শহীদদের সর্দার, তিনি মারা গেলে পরে মারা শহীদ হওয়ার পরে নবী সাল্লাম 3 দিনে করেছিলেন 40 করেছিলেন, কি পেয়েছেন আপনি ধর্মকে, ইচ্ছা মতো তৈরি করবেন? খুবই আফসোস লাগে আপনাদের এই খাইখরের অবস্থা দেখে। এত খাইখর কেন হলেন আপনারা, এত খাওয়া খান কেন, এত খান কেন, মরাবার মানুষকে ছাড়েন না আপনারা, হায় হায় আফসোস। তারপর লাইলাতুল কদর সম্পর্কে বলেছেন 27 তারিখ লাইলাতুল কদর বানিয়ে দিয়েছেন, কেন হাদিস পড়েননি আপনি? এই জন্য তো হাদিস পড়তে বলছে আপনাকে, কেন 3 3 7 21 হয় না, তাহলে 3 9 27 মিলিয়ে দিলেন, মানে অঙ্ক দিয়ে আপনি ইসলাম করতে চাচ্ছেন। দেখেন আপনার বিভ্রান্তিকর কত আলোচনা এই নেটে ছড়িয়ে আছে, আমি তো কয়েকটা শুনছি এবং অল্প অল্প। তারপর আপনি বলেছেন যে বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি, এটা অর্থ জানেন, বালাগাল উলা বি কামালিহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু নিজের যোগ্যতায় উচ্চতর স্থান লাভ করেছেন। উলা মানে উচ্চতর স্থান, এখানে কি রিসালাতকে বোঝানো, নবুয়াতকে বোঝানো হয়েছে, বালাগাল উলা বি কামালিহি কাশাফাদ দুজা বি জামালিহি, এই যে আপনি তার সৌন্দর্য দিয়ে গোটা জগৎকে উনি আলোকিত করে যান। আচ্ছা নবী সাল্লামের সৌন্দর্য 40 বছরের আগে বেশি ছিল না পরে বেশি ছিল, কি মনে করেন আপনি? যৌবন কালে বেশি সুন্দর ছিলেন না, তো যৌবন কালে কেন আলোকিত হলো না, কি উল্টা পাল্টা কথা। নবী সাল্লামের সৌন্দর্য দিয়ে দুনিয়া আলোকিত হয় নাই, নবী সাল্লামের নিজের কামাল দিয়ে যোগ্যতা দিয়ে ওনার ব্যক্তিগত কোনো ক্ষমতা দিয়ে উনি নবুয়ত পায়নি, ওটা আল্লাহ দিয়েছেন, আল্লাহর প্রদত্ত বিধানের মাধ্যমে নবী সাল্লাম গোটা বিশ্বকে আলোকিত করেছেন। আপনারা উল্টা ব্যাখ্যা করেন, উল্টা বুঝেন, সবই উল্টা বুঝেন, এসব শেরকি আপনি কবিতা পড়েন কেমন, যে শেরকি বুঝেন না, শেরক বুঝলে কথা বলতেন না, এলে বলতেন না। আর ওলিদে কুয়াদ বলেছেন, আপনি বলেছেন বার্নি সাহেবের মাঝে শাহ বার্নি কেবলা বলেছেন, বারবার কয়েকজনের নাম নিয়েছেন আর কেবলা বলেছেন, কেবলা মানে কি, তাহলে ওনাকে সামনে করে নামাজ পড়া যাবে, এটা বুঝেছেন তো, কেবলা মানে তো এটাই বুঝাই। তারপর ওনারা নাকি কাবাতে যে নামাজ পড়েন এটা বলেছেন আপনি, তারপরে একটা অনেক ঘটনা বলেছেন, তারপরে ওখানে ইমাম শাফি রাহিমুল্লাহ ব্যাপারে বলেছেন যে যখন উনি কোনো দোয়া কবুল করানোর জন্য চাইতেন তখন সুদূর মিশর থেকে মদিনার থেকে ইরাক চলে যেতেন, ইমাম আবু হানিফ কুফায় চলে যেতেন, ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ কবর মাজার জিয়ারত করতে, আর ওখানে যা উনি ওনার ওসিলা দিয়ে দোয়া করতেন, ওই দোয়া কবুল হয়ে যেত, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এত বড় একটা মিথ্যা অপপ্রচার করছেন আপনি, আপনার মতো আলেম আমার খুব কষ্ট লাগে। ওখানে যায় নাকি উনি জোরে আমিন বলতেন না, এত সম্মান করতেন, জোরে আমিন আপনার আপনার ওখানে যা করবো না, সমস্যা আছে মুসলমান কাপের হয়ে যাবে, এটা না, আবু হানিফ রহিমুল্লাহ ওখানে জোরে আমিন বলতেন না, ইমাম শাফি রহিমুল্লাহ এটা মিথ্যাচার করেছেন, এটা সূত্র ঠিক না, এটা আপনাদের মুখে মুখে চলে আসছে। আবু হানিফ রহিমুল্লাহ নাকি ইমাম শাফি রহিমুল্লাহ কোথাও উনি কেতাবে বলেনি, কেতাবুল উম ওনার লেখা আছে, ওনার লিখিত কেতাব রিসালা আছে আমার কাছে, কোথাও নেই, এটা মিথ্যাচার চলছে ওনার নাম দিয়ে। আবার বলছেন যে কবুলও হয়ে যেত দোয়া, নাউজুবিল্লাহ কেমন কথা বলছেন, মাজারে জেলে দোয়া কবুল হবে, মসজিদে দোয়া কবুল হবে না, এটা কেমন কথা বল। বেলাল রাদিয়াল্লাহু আনহু কেসা বলেছেন, আপনি দৌড়িয়ে সেই ইরাক থেকে আসতেন রওজাতে নবী সাল্লামের এখানে দোয়া করতেন যে কবুল হয়ে যেত, এভাবে আপনি কথা বলেছেন, কত বানাওয়াট কেসা বলেছেন মানুষকে কবরমুখী করার জন্য। তারপরে আপনি বলেছেন যে তাদের চেহারার দিকে দেখে, মুখের দিকে দেখে যারা তাদের কবরের পাশে দোয়া করে আল্লাহ তাদের দোয়া কবুল করেন, তাদেরকে ক্ষমা করে দেন, তাদের দয়া করেন, নাউজুবিল্লাহ, কি বললেন আপনি এগুলো।
সব কথা কেন কেমনে বললেন আপনি? দেখছেন আপনার যে আকীদার ভিত্তি নেই এটা স্পষ্ট বোঝা যাচ্ছে আপনার আলোচনা থেকে। আপনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহাদায়ে উহুদে যখন জিয়ারাতে গেছেন তখন বলছেন যে ইয়া রব ইন্না হাউলাই শুহাদা ফামান যারাহুম ওয়া সাল্লামাহুম ইলা ইয়াউমিল কিয়ামা আতিহিম কুওয়া ইজিবুহুম ইজিবুনাহুম। বলছেন যে শহাদায়ে উহুদদেরকে দেখতে যেতেন তখন বলতেন হে আল্লাহ এরা হচ্ছে শহাদা, এরা তোমার জন্য জীবন দিয়েছেন প্রাণ দিয়েছেন, এদেরকে যারা জিয়ারত করবে যারা এদেরকে সালাম দিবে কিয়ামত পর্যন্ত তাদেরকে ক্ষমতা দেয় তারা যেন উত্তর দিতে পারে। দেখছেন কেমন একটা মিথ্যা হাদিস বানিয়ে দিয়েছেন আপনি, কোথায় হাদিসটা আছে দেখাবেন, ইনশাল্লাহ দেখাবেন। আলহামদুলিল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা কোথায় বলেছেন? আমি তো শহাদে আহদের ওখানে ডিউটি করেছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর পাশেই রওদাতে 2 বছর ডিউটি করেছি, 2 বছর। কই শহাদে উহুদ তো কেউ উত্তর দিল না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে 2 বছর কাটাইছি ডিউটি করেছি আলহামদুলিল্লাহ। এত মানুষ লাখ লাখ মানুষ আপনার সালাম দিচ্ছে দিলেন কিন্তু কই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো উত্তর দিলেন না, কিন্তু আপনাদের মাহফিলে কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দেন আমি কিছু বুঝতে পারছি না। আমরা অবীন ওলামায়ে কেরাম থেকে শুনেছি এমন ঘটনা, ছি 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 নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তাগফির ইয়া আখি, কি বলতেছো তুমি? হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বের করে দিবে এটা কথা হলো নাকি? হ্যাঁ খোরাফাত ও যে এটা সম্পূর্ণ খোরাফাত। এরপরে আপনি বলেছেন দেওবন্দের বিখ্যাত একজন আলেম শাব্বির রহমাহুল্লাহ যে ওনার পাশে ছাত্ররা পড়তো, তখন জিজ্ঞাসা করা হয়েছে ছাত্র তোমরা এখানে পড়ো কেন? তখন ওনারা উত্তর দিয়েছেন যে আমরা এখানে এই জন্যে পড়ি ক্লাসে ওস্তাদের কাছে বুঝি না, যখন এই কবরের পাশে এসে বুঝি বসি তখন আমরা বুঝেছি সব বুঝে নেই। এ কথা বলেছেন। আরে ভাই দেওবন্দে তো আমি 4 বছর কাটালাম, অরিজিনাল দেওবন্দে 3 বছর কাটিয়েছি, কই কোনো ছাত্র তো কবরের কাছে পড়েন না, আপনি দেওবন্দের ওলামায়ে কেরামের প্রতি একটা অপবাদ দিয়েছেন, ওলামায়ে দেওবন্দ কবর পূজা করে না, ওনারা কবরের কাছে এভাবে যাই না, আপনি কেন এই মিথ্যাচার করলেন? 3 বছরের জীবনে একবারও দেখলাম না, প্রায় কবর জিয়ারত করতে যেতাম আলহামদুলিল্লাহ, সেটা অভ্যাস আগে থেকে আছে আমাদের, কিন্তু কখনো একটি ছাত্রকে দেখিনি যে তারা কবরের পাশে বসে পড়ছে। মাকবারা কাসিমিয়া কতবার গেলাম, আনোয়ার কাসিম রহমাল্লাহ মাজারে গেছি, কই একজনকে তো আমি দেখিনি পড়তে ওখানে, কেন এই মিথ্যাচার করলেন? এগুলো বলেন না, যাতে কি এগুলো বলেন না ভাইয়ার। আমার কেমন কথা বললেন যে জীবিত মানুষের কাছে পড়ে বুঝে না, কবরের পাশে গেলে বুঝে নেই, যান কবরের পাশে যা এই যে আকিদাগুলো বুঝেন তো দেখি বুঝে আসেন। তারপরে একটা শের পড়েছে আউলিয়ারা হস্তে কুদরত আজ এলাহ, এই শের পড়লেন, শের পড়া পর বলছেন নিক্ষিপ্ত তীর চলমান তীরকে আল্লাহর ওলিরা থামিয়ে দিতে পারে, তো করোনা ভাইরাসকে থামিয়ে দেন না সাহেব হাজরাত, করোনা ভাইরাসে মানুষ কত কষ্ট পাচ্ছে, থামিয়ে দেন না, কই আপনার আল্লাহর ওলিরা বলেন করোনা ভাইরাসকে সরিয়ে দিতে বলেন, গোটা বিশ্ব বিচলিত হয়ে গেছে, অর্থনৈতিক ভারত ধ্বস খেয়ে গেল গোটা বিশ্ব, কেন আল্লাহ ওলিরে এত বিপদ থেকে মুসলমানকে বাঁচাচ্ছে না কেন? কমপক্ষে মুসলমানদেরকে বাঁচাইতে বলেন, নিক্ষিপ্ত চলমান তীরকে থামিয়ে দিতে পারে তাহলে কোন ক্ষমতা না রাখে। যা হোক আরো অনেক কথায় আপনারা বলেছেন, আপনার বক্তব্য তো আমি পুরা শুনি নাই, যদি শুনি তাহলে আরো কত বের হবে আল্লাহ ভালো জানেন। এগুলো খোরাফাত ছেড়ে দেন, এগুলো আল্লাহ ওলিরা বলেন নাই, আপনিও আপনি মানাবাট কথা বলছেন, এটা তৈরি করে কথা বলছেন, এটা কেরামতের নামে ধোকা দিচ্ছেন, কেরামত আউলিয়া এগুলো না যেগুলো কোরআন সুন্নাহর সঙ্গে মিল খায় না, এটা কেরামত আউলিয়া হতে পারে না। যে মূল কথা হলো আপনি আমাকে অনেক অপবাদ দিয়েছেন, আমার বিপক্ষে অনেককে উদ্বুদ্ধ করেছেন, সরকারকে উদ্বুদ্ধ করেছেন, খেপিয়ে তুলেছেন, আলেমদেরকে খেপিয়ে তুলেছেন, বাংলা ভাষীর ভাইদেরকে খেপিয়ে উঠেছেন, আমি মনে হয় বাংলা ভাষী না, এই যে আপনি অপব্যাখ্যা করেছেন আমার বক্তব্য নেটে আজও ভেসে বেড়াচ্ছে, ইনশাআল্লাহ এর বিচার আল্লাহকে দিলাম, আল্লাহ আপনার বিচার করবেন, আর না হলে আপনি জাতির কাছে এসে ক্ষমা চাবেন আমার ব্যাপারে। আর আপনি বলছেন যে বাহাস মোনাজারা, আপনি তো নিজেই 25টা বিষয় দিয়ে বলেছেন বাহাস মোনাজারা এগুলো তো হবে না, তাহলে আপনি নিজেই বাহাস মোনাজারা থেকে পালিয়ে গেছেন,
আপনি ময়দানে ডেকেছেন, বোঝা যাচ্ছে বাস মোনাজারা আপনি সমাধান চান না, আপনি গন্ডগোল চান, হইচই চান, মারামারি চান। আমি শর্ত যেটি দিয়েছিলাম, আমি আর আপনি একা একা বাস মোনাজারা, আবারও বলছি ওই শর্তই ঠিক আছে, আপনার একটা শর্ত মেনে নিচ্ছি, সেটা হচ্ছে আমি আবারও রিপ্লাই করি, একা একা আমি আর আপনি থাকবো, আপনার ক্যামেরাম্যান আমার ক্যামেরাম্যান থাকবে, আপনার লাইভ চলবে ক্যামেরা চলবে, আমারও লাইভ চলবে ক্যামেরা চলবে, আমরাই দুইজন সিদ্ধান্ত নিব কিভাবে কোথায় বসবো, একটা নির্জন জায়গায় একটি রুমে আমরা বসবো, আমরা দুইজন দুজনই বসবো আর কেউ বসবে না। তারপরে আপনার যদি আপনি মনে করেন যে আমার সেফটি বা সেভের দরকার আছে, তাহলে আপনি আমাকে বলবেন যে আমি তাহলে আমার সেফটির জন্য কী করতে পারি। আমি যদি ভয় মনে করি তখন আমি আপনাকে বলবো, আমরা দুইজনে পরামর্শ করে নিরাপদ জায়গা বেছে নেব, নিরাপদভাবে একটা ব্যবস্থা নেব। কিন্তু তৃতীয় পক্ষ যেন না আসে, তৃতীয় পক্ষকে এভাবে ফোন দিয়ে লেলিয়ে দিবেন না আমার বিপক্ষে। এরপরে আপনার তৃতীয় শর্ত যেটা দিয়েছিলাম সেটি হচ্ছে যে কেউ জানবে না, কেউ জানবে না, শুধু লাইভ থেকে মানুষ দেখবে, বিচার করবে। কিন্তু আপনি বলছেন না বিচারক লাগবে, হ্যাঁ ঠিক আছে বিচারক লাগবে, আমিও একমত, তবে বিচারক আপনার মতো আলেম দিলে তো সমস্যা হয়ে যাবে, তাহলে আপনারই জয় হয়ে যাবে। বিচারক হতে যদি হয়, যেমন আপনি মক্কা মদিনা খুব প্রশংসা করেছেন, দুইবার প্রশংসা করেছেন, সুতরাং মক্কার মদিনা যে কোনো একজন ইমামকে নিয়ে আসেন, যে কোনো একজন ইমামকে আননি হবে, আর দরকার নেই। মদিনা বিশ্ববিদ্যালয় টিচারদের মধ্যে থেকে যারা আকিদার টিচার তাদেরকে নিয়ে আসেন, উমুল করার আকিদার টিচার তাদেরকে নিয়ে আসেন, হ্যাঁ কিং সাউদের যারা আকিদার টিচার তাদেরকে নিয়ে আসেন, আকিদা বিষয়ে মুসলাম আছেন, ইমামুল হারামাইন শরীফাইন অর্থাৎ মক্কা মদিনার যারা ইমাম তাদের থেকে একজনকে নিলে হবে, এটা আপনি ব্যবস্থা নেবেন, কারণ আপনি বড় মাপের মানুষ, আগে জানি আমি বলেছি আপনি অনেক বড় মাপের মানুষ, সুতরাং আপনি এটা পারবেন। আপনি ইমামদের সাথে যোগাযোগ করে ইমাম নিয়ে আসেন, বিচারক উনি থাকবেন, বিচার করে দিন, ফয়সালা হয়ে যাবে। হ্যাঁ আবারও বলছি, আমি আর আপনি এক নম্বর, এটা কেউ জানবে না কোথায় বসছি, নির্জনে এক রুমের মধ্যে হবে, আপনার ক্যামেরা থাকবে, তৃতীয় নম্বর আপনার ক্যামেরা থাকবে, আমার ক্যামেরা থাকবে, লাইভ চলবে আপনার, আমার চলবে, চতুর্থ নম্বর আরকানে ইসলাম আরকানে ইমান নিয়ে মোনাজারা বাস হবে, মনে রাখবেন এটা, আপনি বিষয় বাদ দিলে হবে না, আপনাকে আকিদা চেঞ্জ করতে হবে, আকিদা অবশ্যই চেঞ্জ করতে হবে, আপনার আকিদা সংশোধন করতে হবে, সুতরাং আকিদা বিষয় ছাড়া যাবে না। আর আরকানে ইসলাম আরকানে ইমান, ইসলামের স্তম্ভ পাঁচটি আর ইমান স্তম্ভ ছয়টি, আপনাদের মধ্যে কাছে মনে হয় সাতটি স্তম্ভ, ইসলামের স্তম্ভ ইমানের স্তম্ভ এটি নিয়ে আলোচনা করব, এরই মধ্যে সব দুনিয়ার আলোচনা আসবে, দেখবেন হককে আর বাতিলকে প্রমাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি বুকে সাহস থাকে আমার এই আহ্বানে সাড়া দিবেন, আর বাড়াবাড়ি করবেন না, আপনি এভাবে সন্ত্রাস লেলিয়ে দিবেন না, আপনার এভাবে বাহিনীকে ছড়িয়ে দিবেন না, আমাকে বিরক্ত করবেন না, আল্লাহর হস্তে বলছি যদি এরপর একটা ফোন আপনার তৃতীয় পক্ষ থেকে আপনার পক্ষ থেকে আসে, কেয়ামতের দিন আপনার বিচার হবে ইনশাআল্লাহ। আমি বলে দিলাম, এত উগ্র কেন আপনারা, আপনারা সন্ত্রাসী জঙ্গি স্টাইলে এভাবে করতেছেন, দিন প্রতিষ্ঠিত করতে চান, দিনে শিখছিলাম আখলাকে চরিত্রের মাধ্যমে, এরপরে অবশ্যই রুমে হবে, অবশ্যই রুমে হবে, এবং বিচারক আমি বললাম কাবা অথবা মসজিদ নবীর ইমামদের যে কোনো একজন ইমামকে নেবেন, ইনশাল্লাহ আপনার সাথে বসার জন্য প্রস্তুত। কখন বসবেন, কোন সময় বসবেন, শুধু আমাকে আপনি কল করে ফয়সলা করবেন ইনশাল্লাহ, প্রস্তুত আমি সব, আমি সেই কাপুরুষ মনে করেন না, আমি আপনার সাথে মজা ঠাট্টা করি না, আপনাকে একটা আহ্বান জানাইছিলাম, পরামর্শ দিয়েছিলাম, আবেদন করেছিলাম, সেটাকে আপনি বিদ্রোপ করেছেন, দেড় ঘন্টা বক্তব্য দিয়েছেন, এই জন্য আমাকে এত বক্তব্য দিতে হলো, অনেক লম্বা হয়ে গেল, হাজরাত মনে কিছু নেন না, আমি দুঃখিত, কারণ আপনি দেড় ঘন্টা বক্তব্য, আমি উত্তর দিলে তো কমপক্ষে দশ ঘন্টা দিতে হবে, তারপর আমি অনেক শর্ট করেছি, অনেক ছেড়ে দিয়েছি, আমাদের আকিদা বিষয়ে স্পষ্ট, আমাদের বইটাই, আমাদের লেখনী, আমার বক্তব্য, আমাদের সব কিছুই স্পষ্ট যে আমরা কোন আকিদা পোষণ করি, এগুলো নিয়ে আপনাকে ভাবতে বলেছিলাম, কিন্তু আপনি সেটা না করে আপনাকে মামলা করার জন্য হুমকি দিয়েছেন। কেন মামলা করবেন, আপনি জানেন না মামলা করা কাদের চরিত্র, নমরুদ হামলা মামলা নমরুদের চরিত্র, ইব্রাহিম সাল্লামের উপরে হামলা করেছে, মামলা করেছে, ফেরাউন এসে হামলা মামলা চরিত্র, তারপরে আপনার হামলা মামলাকে জুলাইখা মামলা করেছিল ইসা আলাইহিস সালামের উপরে, অন্যায় যারা অন্যায়ের উপরে থাকে তারাই এগুলো করে, তারপরে আপনার আবু জাহাল উতবা সাইবা নবী সাল্লামের প্রতি মামলা করেছিল, তাকে হত্যা করার জন্য তারা রায় পাস করে ফেললো এবং তাকে সে দেশান্তর করে ফেললো,
হ্যাঁ এমন একভাবে কষ্ট দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অন্যায় করেছে আবু জাহল উতবা সাহেব, হামলা মামলা তারাই করেছে। কোনো সময় কোনো যুগে মুসলিম যারা মুমিন যারা কোন নবীর উম্মত কাউরির উপর হামলা করেছে মামলা করেছে দেখাতে পারবেন না, এটা বাতিলের আপনার পরিচয়। যারা হামলা মামলা ভয় দেখায়, যারা হামলা মামলা করে, এরা হলো বাতিল, এটাই পরিচয়, আর কোনো কিছু লাগবে না পরিচয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সরল পথে, সোজা পথে, সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমি যেগুলো আপনাকে বললাম আবারও বলছি, অত্যন্ত বিনয়ের সাথে, আদবের সাথে, সম্মানের সাথে আপনাকে বলছি, দয়া করে আপনি আবার উল্টা পথে নেবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হস্তে আপনাকে বলছি, অতি সম্মান দিয়ে প্রদর্শন করে আপনাকে বলছি, আপনি সম্মানী মানুষ, আপনি যেমন আপনার সন্নিদের মাঝে সম্মানিত, আপনি আমার কাছে সম্মানিত হবেন এবং আছেন হবেন, আরও বেশি হবেন যদি আপনি সত্যিকারী কোরআন সুন্নাহকে মেনে নেন। আর যদি না মানতে পারেন তাহলে আমি যে আহ্বান জানিয়েছি, ইনশাআল্লাহ নাম্বার তো পেয়ে গেছেন, যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে প্রত্যেকটি আলেম আলামাকে সংশোধন করে কোরআন সুন্নাহ ভিত্তিক মানুষকে দাওয়াত দেওয়া তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, দেশে মহামারীতে যে আক্রান্ত সবাই, গোটা মুসলিম জাহানকে তুই হেফাজত করুন, গোটা জাহানকে হেফাজত করুন, এই মহামারীর থেকে আমাদেরকে মুক্তি দান করো আল্লাহ। আমাদের পাপের কারণে আমাদেরকে ধ্বংস করো না, আমাদের আজাব দিও না আল্লাহ, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, তুমি তো দয়াবান দয়াশীল আল্লাহ, তুমি ক্ষমা করতে পারো, ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ এই দেশ ও জাতির কল্যাণে আমাদের কাজ করার তৌফিক দান করুন। দেশের সুশৃঙ্খল শান্তি সব কিছু যেন আমাদের মাধ্যমে হয়, সেগুলো আমরা যেন করতে পারি, একটা নাগরিক হিসাবে নাগরিকের যে দায়িত্ব সেটা যেন পালন করতে পারি, সেটা তৌফিক দান করুন। সম্মানিত সন্নি ভাইগণ এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের ভাইগণ, আপনাদের সকলকে আমি অনুরোধ করছি, আপনারা বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজা, কমপক্ষে এই মূল মূল কিতাবগুলো পড়েন, এরপরে যদি সময় পান আরও বই পড়েন। হ্যাঁ, কোরআন পুরোটা সুন্দরভাবে পড়েন, নিরপেক্ষভাবে পড়েন এবং এই হাদিসের বইগুলো পড়েন। পড়ার পরে আপনারা সত্য মিথ্যাকে যাচাই করুন, তাহলে আপনাদের সাথে আমাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আমরা প্রত্যেকটি মুসলিম ভাই আমরা মিলেমিশে চাই, একই মসজিদে আমরা সবাই থাকবো, কেন এভাবে ভাগ হয়ে গেলাম আমরা, এই ভাগ থেকে আমাদেরকে মাসতে হবে। গোটা মুসলিম জাহান যখন নির্যাতিত তখন আমরা এই মাসলা মশাল নিয়ে মারামারি কাদা ছিঁড়াছিঁড়ি করছি, সুতরাং এগুলো নিরসন করতে হবে আমাদেরকে, এগুলো নিরসন করতে হবে, হয় বসে করতে হবে আর না হলে আমাদেরকে নিজে নিজে সংশোধন করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে আমাদের ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে মিলেমিশে দিনের কাজ করা তৌফিক দান করুন। আজকে এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। ডক্টর কফিলউদ্দিন সরকার সালেহী হাফিজাউল্লাহ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার বক্তব্য দিয়ে জাতি বুঝতে পেরেছে যে আপনি কোন আকীদা পোষণ করেন, কোন পথের আলেম। সুতরাং আবারও আপনাকে অনুরোধ করছি যে সহিভাবে সহি আকীদার বইগুলো একটু স্টাডি করবেন, আপনি উল্টা পাল্টা ব্যাখ্যা করে কাউকে খ্যাপা খামানোর চেষ্টা করবেন না, আল্লাহর জন্য এখান থেকে বিরত থাকেন। আমি আপনি একজন আলেম হিসাবে মাসলা মাসাইলে কথা আছে, দ্বন্দ্ব আছে, কথা হবে, এটা হবে, আপনি অন্যকে জড়িয়ে টড়িয়ে এগুলো ঘোলপাক খাওয়াচ্ছেন, এটা ঠিক করছেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করুন, স্মরণ করুন কিয়ামতের ময়দানকে, স্মরণ করুন কবরকে, হাসর নাসরকে, ফুল সিরাতকে, তাহলে পারি ইনশাআল্লাহ এগুলো থেকে বিরত থাকতে পারবেন, আখেরাতকে স্মরণ করলেই পারবেন, এছাড়া পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে, আমাকে, আপনাকে সকলকে মানহাজে সালফে সালাহিনে অনুযায়ী আমাদের কাজ করার তৌফিক দান করুন। আজকে এই জন্য এ পর্যন্ত শেষ করছি, সবার থেকে দোয়া কামনা করে, দোয়া চেয়ে এবং সবার জন্য দোয়া করে বিদায় করছি। আল্লাহ আমাদেরকে তুমি ক্ষমা করে দাও, দোয়া করে দাও, আল্লাহ আমাদেরকে সুন্দর জীবন দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।